আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, 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 শোনা যাচ্ছে কথা ভাই? হ্যালো, কথা একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে। সব ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি। ক্লিয়ার শোনা যাচ্ছে? সব ক্লিয়ার নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কারা কারা আছে একটু পরিচয় গুলো দিলে প্রথমে ভালো হতো প্রাথমিক ভাবে। কথা বোঝা যাচ্ছে না দাদা আপনার। আচ্ছা ফারহান খান, তুমি বলো তো কে কে আছে একটু পরিচয়টা দাও। শাহজালাল ভাই আছে, আব্দুর রহমান ভাই আছেন, আব্দুল্লাহ হুসাইন, ড্যানিয়াল স্টিফেন, আর আছে ডিবেটার জনসন, জনসন সরকার। ডিবেট জন জন কি নাম বললা ডিবেটারের? জনসন সরকার ইনি ডিবেট করবেন। জনসন? হ্যাঁ, জনসন সরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আমার নাম হচ্ছে এমনি নাম হচ্ছে রাহুল হোসেন, ঠিক আছে? আমি একজন মুসলিম। তাহলে আমাদের এখানে দুইজন খ্রিস্টান ভাই আছে, একটা হচ্ছে ড্যানিয়েল আর একটা জনসন। আর আজকে বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন যে আপনার হচ্ছে জনসন দা, তাই তো? আচ্ছা জনসন দা, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা জনসন দা আর আমার দুজনের মাউথ স্পিকার শুধুমাত্র অন থাকবে, বাকি সকলের মাউথটাকে অফ করতে হবে, সব সাউন্ড মিউট করতে হবে। সাউন্ড সবাই মিউট মিউট করতে হবে সকলকে, শুধু জনসন দা আর আমারটাই অন থাকবে। আর আজকে যে ফারহান খান আছে, উনি হচ্ছে আজকে মডারেটর তথা সভাপতি। তিনি মাঝে মধ্যে কোনো সমস্যা হলে তিনি তার স্পিকারটাকে অন করে সে মানে কিছু পরামর্শ দিতে পারে বা কথা ধরতে পারে। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে দাদা? হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ডিবেটের ডিবেটের রুল। আর দুই নম্বর, যে আজকে তারিখটা আমরা, আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি 2020, ফার্স্ট জানুয়ারি 2020 আজকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এবার দাদা জনসন দাদা, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন তাৎক্ষণিক। আমার কথা, আমি ব্যক্তিগত ভাবে সবাইকে শুভেচ্ছা দিতে চাই, যে নববর্ষে শুভেচ্ছা দিতে চাই, এবং তার সাথেও যারা ডিবেট শুনছেন, এবং এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় থাকবে, আশা করি আমরা শিখতে পারবো এবং সত্যকে জানতে পারবো। এবং যিশু খ্রিস্ট বলেছেন, কাই জেনোসাইজ দি টেন কাই হি এলিও দিয়েন এলিও দিয়ে সে আয় বিশাল মতো লোকের টু স্পিড, অর্থাৎ তোমরা কি সত্য সত্যি সত্যি। জনসন্তার কথা কিন্তু অস্পষ্ট আসছে। আব্দুল্লাহ ভাই আপনি মিউট করেন। আব্দুল্লাহ ভাই আর জনসন্তার একটু ওই নয়েজ আসছে। আমি তো পুরো টোটালি ফ্রি আছি, আমাদের কেন অন্য কোনো শব্দ নাই। আচ্ছা আচ্ছা, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলেন, ভালো হয়। মাইক্রোফোনটা একদম কাছে নিয়ে কথা বলতেছি এবার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটা আজকে ডিবেটের যে রুলসটা আমরা একটু মানে আলোচনা করি, যে প্রথম 15 মিনিট একজন আলোচনা করবে, তারপর 15 মিনিট আরেকজন, তারপরে রিবাটেল সেশন হবে 10 মিনিট করে কমপক্ষে 3 বার, তারপরে আলোচনা সাপেক্ষে যদি রিবাটেলের জরুরত হয় তাহলে আবারও রিবাটেলটা বাড়ানো যেতে পারে, তাই তো? আচ্ছা, আজকের বিষয় হচ্ছে যে জিসাস ক্রাইস্টের ক্রুসিফিকশনের উপরে, যে যীশু খ্রিস্ট কি তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, এটা হচ্ছে বিষয়। আচ্ছা আলোচনার, তাহলে আমরা লেট না করে আলোচনা শুরু করে দিই। তো আলোচনার সর্বপ্রথম আমি বলছি যে আমাদের খ্রিস্টান ভাই পক্ষ থেকে যিনি আসছেন জনসন দাদা, আপনি আলোচনা শুরু করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমি শুরু করছি। ওকে,
সাউন্ড ক্লিয়ার আছে তো? হ্যাঁ, এবার বুঝতে পারছি কথা বলেন। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার প্রথম কয় মিনিট সময় আছে আমার হাতে? 15 মিনিট। আর আপনি যদি আলোচনা লম্বা করতে চান, আলোচনা যদি বাড়াতে চান, 15 মিনিটের জায়গায় 20 মিনিট করতে চান, আমার কোনো আপত্তি নেই। আপনি যদি আধা ঘন্টা করে আলোচনা করতে চান, আমার কোনো আপত্তি নেই। সমস্যা নেই, তাহলে আমি ধীরে ধীরে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, খ্রিস্টীয় সম্ভাষণে বলছি তোমাদের শান্তি হোক, যা হিব্রু ভাষাতে বললে হয় পিস, হিব্রুতে বললে হয় শালম, ইংরেজিতে বললে হয় পিস বি আন টু ইউ, এবং গ্রিক ভাষায় বললে হয় ইরিনি হ্যান্ডস, যেটাকে আপনারা আপনাদের ভাষায় বলে থাকেন আসসালামু আলাইকুম, যদিও বিষয়টা কোরআনে লেখা নেই কোথাও। এবার আমি আসছি যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ বিষয় নিয়ে, যে সত্যি তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন কিনা হন। কোরআনে সুরাত্তি আলে ইমরান, আলে ইমরান আয়াত 55 তে লেখা আছে, স্মরণ করো যখন আল্লাহ বলিবেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব এবং আমার দিকে তোমাকে উন্নত করব, আর যারা অস্বীকার করেছে তাদের অবাধ থেকে পবিত্র সাব্যস্ত করব এবং কাফেরদের উপর থেকে তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত প্রাধান্য দেব। ঠিক আছে, এটা অনেক বড় আছে, তবে আমি এইটুকু বললাম। এখন এখানে যে শব্দটি আছে, তা মূল শব্দ এখানে যে বিষয়টি আছে, যে বাংলা অনুবাদ করা হয়েছে বা অনেক অনুবাদ করা হয়েছে, এখানে কিন্তু অনুবাদ একটি বড় সমস্যা আছে, সেই সমস্যাটি আমি পরের বিষয়গুলো দিয়ে ক্লিয়ার করতে চাই। এখানে যে আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, তাও ব্যবহৃত হচ্ছে, তা হচ্ছে তাওফা। তাওফা শব্দের অর্থ মৃত্যু, আরবি তাওফা শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। বেশ কিছু ইসলামিক ট্রান্সলেশনে মৃত্যুর কথা লেখা হয়েছে, আপনি চাইলে অনলাইনে যে কোনো ভাবে ট্রান্সলেশন গুলো চেক করে দেখতে পারেন, যেমন মোহাম্মদ আসমাদ ট্রান্সলেশন এবং মোহাম্মদ আলী ট্রান্সলেশন, এগুলো আপনি অনলাইনে alim.org তেও চেক করে দেখতে পারেন, সমস্যা নেই। এছাড়াও এই অনুবাদ গুলোতে এখানে সরাসরি লেখা আছে, সরাসরি ডাই হিসেবে অনুবাদ করা হয়েছে, কিন্তু বাংলা কোরআনে এটা নেই। এছাড়াও কোরআনে এই শব্দকে অনেক স্থানে ব্যবহার করা হয়েছে, যা সরাসরি মৃত্যুকে ঢুকানো হয়েছে, যেমন ধরুন সুরাতি আল ইমরান আয়াত 193, হে আমাদের রব। এর আগে কিছু লাইন আছে, আমি পুরো আয়াতটি পড়ছি না, আমি শুধুমাত্র যতটুকু আমাদের প্রাসঙ্গিক সেইটুকু বলছি। এখানে বলা আছে, সামনে কিছু লাইন আছে, হে আমাদের রব, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং বিতরিত করুন, আমাদের ত্রুটি বিচ্যুতি আর আমাদের মৃত্যু দিন নেককারদের সাথে। এখানে মৃত্যু দিন যে শব্দ ব্যবহার করা হয়েছে, তা হচ্ছে তাওফা, যা ঠিক সুরাতিন আলে ইমরান আয়াত 55 ব্যবহার করা হয়েছে। ঠিক একই শব্দ সুরাতিন আলে ইমরান আয়াত 193, একই সুরার ভিতরে মৃত্যু হিসেবে অনুবাদ করা হয়েছে, কিন্তু যীশু খ্রিস্টের বেলায় সেখানে সেখানে বলা হয়েছে অন্যরকম ভাবে এটাকে অনুবাদ করা হয়েছে। যেমন আপনি দেখতে পারেন, এখানে বলা হয়েছে কি, পরিগ্রহণ করব, পরিগ্রহণ করব, এটি অরিজিনাল অনুবাদ নয়, পরিগ্রহণ করব এটি সত্য নয়, কারণ সুরা আমরা আরো সুরা দেখতে পারি, সুরা 6 আয়াত 60, ঠিক আছে, তিনি রাতে তোমাদের মৃত্যু দেন, তিনি রাতে তোমাদের মৃত্যু দেন, এখানে যে শব্দ ব্যবহার করা হচ্ছে তাও সুরা 6 আয়াত 6, এখানে পরিষ্কার ভাবে বলা আছে তিনি রাতে তোমাদের মৃত্যু দেন। এখন আমি যদি বলি তিনি রাতে তোমাদেরকে তুলে নেন বা রাতে তোমাদেরকে পরিগ্রহণ করেন, এটি সঠিক অনুবাদ হবে না। এবার আমরা যদি দেখি সুরাত 6 তার পরের আয়াতি 61, সুরাত 6 এর 61, এখানে বলা আছে অবশেষে যখন তোমাদের কাছে মৃত্যু তাওফা আসে। ঠিক আছে, এখানেও দেখুন খেয়াল করে, এখানেও বলা হয়েছে অবশেষে যখন তোমাদের কাছে মৃত্যু আসে, তাওফা, এখানেও একই শব্দ ব্যবহার করা হয়েছে, সুতরাং এখানেও মৃত্যু হিসেবে অনুবাদ করা হয়েছে। সুরা 7 আয়াত 126, সেখানে সামনে কিছু লাইন আছে, কিন্তু আমি যেখান থেকে পড়ার দরকার সেখান থেকে পড়ছি, আপনারা চাইলে মিলে দিতে পারেন, সমস্যা নেই, আয়াতটি একই। হে আমাদের রব, আমাদেরকে
পরিপূর্ণ ধৈর্য দান করুন, একটু মিলাতে পারেন, সমস্যা নেই। যদি আবার পড়ি, হে আমাদের রব, আমাদের পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে মৃত্যু দান করুন। এখানেও বলা হয়েছে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন, মারতা তাফ। আপনি চাইলে আরবি চেক করে দেখতে পারেন। এবং সুরা 10 আয়াত 46 সেখানে বলা হয়েছে, আর আমি তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তার কিছু যদি তোমাকে দেখাইয়া দেই অথবা তোমাকে মৃত্যু দেই, এখানেও ঠিক একই শব্দ ব্যবহার করা হচ্ছে, মৃত্যু, ঠিক আছে, মৃত্যু সমস্যা হচ্ছে কারোর একজন ঠিক আছে। তারপরে দেখুন সুরা 12 আয়াত 101, এখানে সামনে কিছু লাইন আছে কিন্তু আমি তার পরে থেকে বলছি, আসমান জমিনে দ্রষ্টা। হ্যালো, আচ্ছা, কে, কার সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে কার? আচ্ছা, আমি বলছি আবার, সুরা বাকারা, সরি, সুরা 12 আয়াত 101, এখানে বলা আছে, হে আসমান জমিনের স্রষ্টা, দুনিয়া আখিরাত আখিরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন, তাওফা দিন। এখানেও একই শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং সুরা 3 আল ইমরান আয়াত 55 কাল পূর্ণ করা বা পরিগ্রহণ করা, এটি সম্পূর্ণরূপে ভুল অনুবাদ, কারণ কোরআনে এই শব্দটি টোটাল 20 বার ইউজ করা হয়েছে। আমি আমার ব্যক্তিগত রেফারেন্স থেকে বলতে পারি, আর সেখানে কোনো জায়গাতে এরকম পরিগ্রহণ করা শুধুমাত্র জিনিসটির বেলাতেই এখানে অনুবাদটা করা হয়েছে। তাই এই বিষয়ে মুসলিম স্কলাররা নিজেরাই বিভ্রান্তিতে আছে, কেউ সত্য স্বীকার করছে আবার কেউ স্বীকার করছে না। অনেক স্কলার আছেন যারা সরাসরিভাবে এখানে ডাই হিসাবে মৃত্যু হিসাবে অনুবাদ করছে, কিন্তু অনেকে আছেন এখানে লিখেছেন যে পরিগ্রহণ করবে, উন্নত করবেন, এরকম করে ভিন্ন ভাবে জিনিসটাকে পেঁচিয়ে দিয়েছেন। তারপরে আমি আসছি সুরা 4 নিসা, অর্থাৎ একটা নারী, নিসা মানে নারী, সমস্যা নেই। সুরা 4 নিসা আয়াত 157, এই বিষয়টি নিয়ে সবচাইতে বড় দাওয়া প্রচারকরা বা সবাই প্রচার করে বেড়া যিশু খ্রিস্ট মরেনি। আজকে আমরা এই আয়াতের উপরে প্রথম আলোচনা করবো এবং তারপরে আমি বিশ্বাস করি প্রভু ঈশ্বর দয়াতে আমি বাইবেল নিয়ে আলোচনা করবো এবং আসল সত্য দিয়ে তুলে ধরব। এখানে বলা হয়েছে, আর আমরা আল্লাহর রসুল মারিয়াম তনা ঈসা মসীহকে হত্যা করিয়াছি তাহাদের এই উক্তির জন্য, অথচ তাহারা তাকে হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই, বরং তাদের ধাঁধায় ফেলা হয়েছিল। এখানে যে আয়াতটি উল্লেখ করা হয়েছে, এখানে তারা বলতে আসলে কাদের বোঝানো হয়েছে? আমরা যদি 154 এবং 156 আয়াত পর্যন্ত পড়ে দেখি, 154 থেকে 156 আয়াত পর্যন্ত, তারপরে তো 57 আয়াত আসে, তো আমরা 54 থেকে 56 আয়াত যদি পড়ে দেখি, এখানে সম্পূর্ণরূপে ইহুদিদের কথা বলা হয়েছে, ঠিক আছে? তারা মানে ইহুদিরা বলছিল যে আমরা আল্লাহ রসুল মারিয়াম তনাকে, মারিয়াম তনা ঈসা মসীহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই, তাদের এরূপ বিভ্রম হয়েছিল বা ধাঁধায় ফেলা হয়েছিল। এটি হচ্ছে অনেক ট্রান্সলেশন অনুবাদ করা হয়েছিল, কিন্তু এখানে একটি বিশাল বড় ভুল আছে। প্রথমে একটি ভুল আছে, ইহুদিরা এখনো পর্যন্ত যীশু খ্রিস্টকে ঈশ্বরের মসীহ বলে বিশ্বাস করে না। আমার কথাটি একটু ভালো করে শুনবেন, ইহুদিরা এখনো পর্যন্ত যীশু খ্রিস্টকে ঈশ্বরের মসীহ বলে বিশ্বাস করে না। খ্রিস্ট শব্দটি হচ্ছে মসীহ শব্দের গ্রিক ট্রান্সলেশন, ঠিক আছে? এখন তারা কখনো তাকে মসীহ হিসাবে বিশ্বাস করে না, তবে তারা কিভাবে বলতে পারে আমরা আল্লাহর রাসূল মারিয়াম তনায় ঈসা মসীহকে হত্যা করিয়াছি? একটু ভাবুন তো, যারা তাকে মসীহ বলে বিশ্বাস করে না তারা কিভাবে বলতে পারে আমরা মসীহকে হত্যা করিয়াছি, আল্লাহর রাসূলকে হত্যা করিয়াছি? তারা তো তাকে রাসূল বলে বিশ্বাস করে না, তারা তো তাকে মসীহ বলে বিশ্বাস করে না, তো তারা কিভাবে বললো যে আমরা তাকে হত্যা করেছি, আল্লাহর রাসূলকে বা তার মসীহকে? সুতরাং এখানে তো একটি সমস্যা আছে, এখানে অনেক বড় সমস্যা আছে, এটি বুঝতে হবে। এটির অ্যান্সার আমি আপনার কাছ থেকে পরে শুনবো, তারপর সে বিষয়ে আমি আবার আবার আলোচনা করবো এটা নিয়ে। তারপরে দ্বিতীয়ত, পবিত্র বাইবেল মতে ইহুদিরা যীশু খ্রিস্টকে হত্যা করেনি। আপনি যদি যীশু খ্রিস্টের হিস্টোরি দেখেন, ইহুদিরা কিন্তু যীশু খ্রিস্টকে হত্যাও করেনি, রোমান সেনারা তাকে হত্যা করেছিল। কোরআন যদি বলে যে
ইহুদিরা তাকে হত্যা করেনি, এ কথাটি আমরা সত্য বললেও মেনে নিতে পারি, কারণ সত্য কথা এটাই যে ইহুদিরা যীশু খ্রিস্ট হত্যা করেনি, এ কথাটি সত্য যে ইহুদিরা তাকে হত্যা করেনি, কিন্তু ইহুদিরা তাকে কখনো মসীহ বলে বিশ্বাস করেনি, কিংবা এই ধরনের কথা ইহুদিরা আজ পর্যন্ত শুনে না। এখন যীশু খ্রিস্ট জীবিত থাকা অবস্থাতেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তাকে অইহুদিরা হত্যা করবে। আমার কথাটি একটু ভালো করে শুনবেন, যীশু খ্রিস্ট জীবিত থাকা অবস্থায় বলেছিলেন তাকে অইহুদিরা হত্যা করবে, অর্থাৎ যারা ইহুদি নয়। মথি তার 20:18-19 লেখা আছে, দেখো যীশু বলছেন, আমরা জেরুসালেমে যাচ্ছি আর মনুষ্যপুত্রকে প্রধান যাজকদের হাতে তুলে দেওয়া হবে, প্রধান যাজক এবং ফরিসিদের হাতে বা শাস্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে, তারা তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করবেন। 19 পরিষ্কার ভাবে বলছে ও অইহুদিদের হাতে তুলে দেবেন, তারা অর্থাৎ ইহুদিরা, সরি, তারা অর্থাৎ অইহুদিরা অর্থাৎ যারা রোমান তাকে বিদ্রুপ করবে, কষাঘাত করবে, ক্রুশে দেবে এবং তৃতীয় দিনে পুনরুত্থান করবে। একদম ক্লিয়ার কথা, যীশু খ্রিস্ট জীবিত থাকা অবস্থায় বলছেন তাকে অইহুদিরা হত্যা করবে, কিন্তু কোরআনও বলছে যে ইহুদিরা তাকে হত্যা করে নাই। এখানে বলা হয় নাই যে যীশু মারা যাননি, এই আয়াত কখনো বলছে না যে যীশু মারা যাননি। 6,000-এরও বেশি আয়াতের মধ্যে কেন মাত্র শুধু একটি আয়াত থাকবে ক্রুশবিদ্ধের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে? যদি অস্বীকার করার এটার উদ্দেশ্য হতো তবে কেন শুধুমাত্র একটি আয়াতই থাকতো? আর এই আয়াতে কখনোই বলা হচ্ছে না যে যীশু মারা যাননি, এখানে বলা হচ্ছে ইহুদিরা তাকে হত্যা করেনি। এটা সত্য কথা, ইহুদিরা তাকে হত্যা করেনি, কিন্তু এখানে একটি কনসেপ্টে ভুল হয়েছে। ইহুদিরা কখনো তাকে বসিও বলে বিশ্বাস করে, তারা কখনো বলতে পারে না যে আমরা ঈশ্বরের মুখে হত্যা করেছি, এই কথাটা কখনো বলতে পারে না তারা, এখনো পর্যন্ত তারা বলে, ঠিক আছে। এবং চতুর্থত, তোমরা তাকে হত্যা করো নাই, এই সেন্টেন্সটুকু ব্যাখ্যা কি? তোমরা তাকে হত্যা করো নাই, এটার ব্যাখ্যা আমি দেবো না, এটার ব্যাখ্যা স্বয়ং কোরআন দেবে। তোমরা তাদের হত্যা করো নাই, ভালো করে শুনবেন, তোমরা তাদের হত্যা করো নাই, আল্লাহ তাদের হত্যা করিয়া। তাহলে এখানে বলা হয়েছে তোমরা তাদের হত্যা করো নাই, বরং আল্লাহ তাদের হত্যা করিয়াছে। তার মানে কি আল্লাহ স্বয়ং হত্যা করেছে তোমরা? না, মুজাহিদিনরাই তাদের হত্যা করেছিল, কিন্তু তাদের পে কোরআন বলছে তো হ্যালো 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 শোনা যাচ্ছে না? তো শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। সূরা আনফালের ওই আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে আপনার লাইনটা কেটে গেল। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। বলেন যে তোমরা তাদেরকে হত্যা করো নাই, সূরা আনফালে আর দিলেন মুজাহিদের প্রসঙ্গে, তারপরে বলেন, হ্যাঁ তোমরা তাকে হত্যা করো নাই, ঠিক আছে। এখন এখানে যে বলা হচ্ছে তোমরা তাকে হত্যা করো নাই, এটা যে একটা সেন্টেন্স না, একটা বাক্য, এই স্টাইলে অন্য জায়গাতেও বলা হয়েছে, ঠিক আছে, যে মুজাহিদিনদের বলা হচ্ছে তোমরা তাকে হত্যা করো নাই, বরং আল্লাহ তাদের হত্যা করেছে। তার মানে এখান থেকেও আমরা বুঝতে পারছি যে একই কনসেপ্টে বলা হচ্ছে, যদিও মুজাহিদিনরাই তাদেরকে হত্যা করেছিল, ঠিক আছে, কিন্তু কোরআন যদি কখনো বলে থাকে যে তোমরা তাকে হত্যা করো নাই, তার মানে এটা না যে তারা তাকে হত্যা করে নাই, ঠিক আছে। এবার সূরা 4 আয়াত হচ্ছে 158, সূরা 4 নিসা 158 নম্বর আয়াতে এখানে কি শব্দ আছে রাফা, আরবি শব্দ রাফা, যেখানে আপনার ইসলামিক ট্রান্সলেশন অনুবাদ করেছে যে এর অর্থ হচ্ছে মর্যাদা উন্নত করা, না সরি, রাধা শব্দের অর্থ করা হয়েছে যে তুলে নেওয়া, তুলে নেওয়া, তুলে নেওয়া, বরং আল্লাহ তাকে তুলে নিয়েছে। এই এই কথাটি আপনাদের ভিতর অনেকে প্রচার করে না যে তাকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই একই কথা রাফা সূরা 58 আয়াত 11, এখানে সামনে কিছু লাইন আছে কিন্তু আমি তার ভিতর থেকে বলছি, লেখা আছে যাহাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আপনি চাইলে মিলিয়ে দেখতে পারেন, যাহাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের বহু মর্যাদায় উন্নত করবেন, আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। এখানে অনুবাদ করে যে শব্দটা আসছে মূল আরবি শব্দ হচ্ছে রাফা,
তাহলে এখানে যদি আমি লিখি, আমি যদি সেই কনসেপ্ট নিয়ে যদি অনুবাদ করি যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের আকাশে তুলে দেবেন, তবে অনুবাদটি হাস্যকর হবে। আপনারা 30 সেকেন্ড আছে, ঠিক আছে, এই অনুবাদটি হাস্যকর হবে। উনি বলেছিলেন আমাকে কিছু সময় দেবেন। না না, আপনি আপনি যদি 20 মিনিট আলোচনা করতে চান 20 মিনিট আলোচনা করেন, তাহলে আমি 20 মিনিটই নেবো, অসুবিধা নেই। আপনি বলেন আপনি কয় মিনিট আলোচনা করবেন বলেন। আমার কত মিনিট হয়েছে একটু বলেন। 30 সেকেন্ড 30 সেকেন্ড আছে। আচ্ছা ঠিক আছে, আর 1 মিনিট হলে আপনি বলতে পারেন। আর আচ্ছা ঠিক আছে, আচ্ছা 1 মিনিট যেহেতু বলতে পারবো, আমার যেহেতু আমার রেফারেন্স অনেক বেশি, তার জন্য আমি আসলে সবকিছু বলার সুযোগ পেলাম না, কিন্তু আমি এতটুকু বলতে পারছি, আমি পরের ঘটনা এগুলো বলবো, যে কোরআনে বহু শব্দ ইউজ করা আছে, ঠিক আছে, বহু জায়গাতে অনুবাদ করা আছে, সেগুলো সবকিছু একই অনুবাদ হয়েছে, শুধু জিহুদের বেলায় অনুবাদ গুলো চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। যে পরে আমি এগুলো বিষয়গুলো ক্লিয়ার করে দেবো আশা করি, কারণ যেহেতু সময়ের কম, আর আমাজন তো আমার রাতের সময় করে চলে যাবে, তো সেকেন্ড টাইম আমি বাইবেল নিয়ে আসছি এবং আরো কোরআনের বিষয় নিয়ে আমি আলোকপাত করতে পারবো। সকলকে ধন্যবাদ এবং আমি ওয়েলকাম জানাচ্ছি তাকে, তার কথা বলার জন্য। ঠিক আছে, সময় শেষ। হ্যাঁ বল। আচ্ছা আমি আলোচনা শুরু করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, মিন হামদিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাউলিহিম ইন্না কাতাল মাসিহ ঈসা ইবনু মারইয়াম ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিলাহুম। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে আলোচনা করেছে, আর আপনারা আমাদের আজকে খ্রিস্টান একজন ভাই তিনি আলোচনা করলেন, যীশু খ্রিস্ট কি ক্রুশবিদ্ধ হয়েছেন, তিনি কি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, এটা আজকে আমাদের আলোচনার বিষয়, এটা আমাদের আজকের কেস। তো যাই হোক, তিনি আজকে আলোচনা অনেক বিষয়ে তিনি করেছেন, আমি আজকে আমার ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব, পাশাপাশি খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করব। আমাদের প্রতিপক্ষ যিনি আছেন, তিনি শুধুমাত্র পবিত্র কোরআন থেকেই দলিল উপস্থাপন করেছেন, তিনি বাইবেলকে এখনো টাচ করে দেখাতে পারেননি। তো যাই হোক, আমরা প্রথম উস্তিনার সালাম দিয়ে আলোচনা শুরু করি। তিনি সালামের অভিযোগ একটা করেছেন যে সালাম এটা কোরআনে এই কথাটি নেই, যে সালাম দিতে হবে কোরআনে এই কথা নেই, এটা তার অজ্ঞতা, এটা তার না জানার কারণ। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 27 এবং সূরা নূর আয়াত নম্বর 61, সূরা নিসা আয়াত নম্বর 86 বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামের কথা তিনি বলেছেন। এক নম্বর বিষয়, আর সালাম কি ভাষাতে হবে, একাধিক জায়গাতে ইবনে মাসউদ সালাম প্রসঙ্গে বলা হয়েছে যে আসসালাম, অনেক জায়গাতে আছে, তো এটাও তার অজ্ঞতা ইসলাম সম্পর্কে না জানা। তো যাই হোক, তিনি বলেছেন যে তাদের হিব্রু ভাষাতে সলম বলা হয় বাইবেলে, কিন্তু বাইবেলে কোনো রেফারেন্স দেননি। তো যাই হোক, বাইবেলে একাধিক জায়গাতে এই সলম শব্দটা ব্যবহার করা হয়েছে, তার মধ্যে একটা গসপেল অফ লুক 24:36 অনুচ্ছেদ, গসপেল অফ জন 20:19 অনুচ্ছেদ, এবং গসপেল অফ জন 20:21 অনুচ্ছেদ, এবং গসপেল অফ জন 20:26 অনুচ্ছেদ। তিনি রেফারেন্স দেননি, আমি রেফারেন্সটা দিলাম। আজকের আলোচ্য বিষয়, জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট, তিনি কি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আমি পবিত্র কোরআনে প্রথমে একটা আয়াত পাঠ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কওলিহিম, তারা বলল ইন্না কাতালনা মাসিহা ঈসা ইবনে মারইয়াম, যে আমরা আল্লাহ রসুল ঈসা ইবনে মারইয়াম যিনি মারিয়ামের পুত্র তাকে আমরা হত্যা করেছি। আল্লাহ বলছে ওমা কাতালুহু, তারা তাকে হত্যা করে নাই, ওমা ওয়ালা সালাবুহু, এবং তাকে ক্রুশবিদ্ধ করে নাই। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন থেকে স্পষ্ট ইসলামিক কনসেপ্ট ক্লিয়ার যে ঈসা ইবনু মারিয়ামকে তারা হত্যাও করতে পারে নাই, এমনকি ক্রুশে দিতেও পারে নাই। ইসলামের বক্তব্য, ইসলামের আকীদা ঝরঝরে স্পষ্ট, চকচকে, কোনো সাংঘর্ষিক কিছু নেই, স্পষ্ট। ইসলামের আকীদা কি, ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাতে ক্রুশবিদ্ধ করে নাই, তাকে হত্যাও করে নাই, স্পষ্ট বক্তৃতা। আলহামদুলিল্লাহ, একটা আয়াত আমাদের জন্য যথেষ্ট ইসলামিক কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য। আসেন, এ বিষয়ে আমরা আলোচনা লম্বা করব না, আলোচনা সংক্ষিপ্ত সময়। এবার আমরা দেখবো যে বাইবেলের দৃষ্টিকোণে, কেননা আমাদের খ্রিস্টান ভাই যিনি এসছেন তিনি কোরআন নিয়ে আলোচনা করেছেন, আমি বাইবেল নিয়ে কিছুটা আলোচনা করব। যীশু খ্রিস্ট, তিনি কি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, আমার দাবি এবং কোরআনের দাবি, ইসলামী স্কলারের দাবি, ইসলামী আকিদার দাবি, যে না, তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি। আসেন, কোরআন থেকে স্পষ্ট আমরা ক্লিয়ার করেছি, এখন বাইবেল কি বলে, কেন খ্রিস্টানরা সবসময় বাইবেল এটা বলে সেটা বলে, তারা অনেক কিছু বলে, তার বলে আসলে আসলে বাইবেল কি বলে, আজকে আমরা সেটাই দেখি। প্রথম কথা যে খ্রিস্টানদের বিশ্বাস, প্রথম আকিদা তাদের এটা যে সমস্ত মানুষের পাপের বোঝা জিজাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট কাঁধে নিয়ে তিনি মৃত্যুবরণ করেছে। এখন কুরবানির জন্য একটা নিখুঁত ভেড়ার প্রয়োজন,
এটা মূল আকিদা যে কুরবানির জন্য নিখুঁত ভেড়া জরুরত আছে, কোনো পাপিষ্ট বান্দা বা গুনাগার ব্যক্তির কুরবানি কবুলযোগ্য নয়। তো আসেন আমরা প্রথম আলোচনা করবো যীশু খ্রিস্ট তিনি কি ক্রুশবিদ্ধ হয়েছেন। আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব। প্রথম গসপেল অফ মার্ক, যেটা জিসাস ক্রাইস্টের মানে ইঞ্জিল বলে বিশ্বাস করা হয়, মার্কের 1:9 আমরা দেখি যে যীশু খ্রিস্টকে স্পষ্টভাবে তিনি জন দা ব্যাপটাইজারের কাছ থেকে তিনি ব্যাপটাইজ নিয়েছে। আর ব্যাপটাইজ কারা নাই? মার্কের 1:4 লেখা আছে, যারা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই ব্যাপটাইজ নেওয়া হয়। তার মানে স্পষ্ট প্রমাণিত হচ্ছে খ্রিস্টানদের দাবি যে কুরবানির জন্য এটা শর্ত, শুধুমাত্র একটা নিখুঁত ব্যক্তিকে কুরবানি দিতে হবে। আর খ্রিস্টানরা দাবি করে যীশু খ্রিস্ট তিনি নিখুঁত ছিলেন, তার জন্য তাকে কুরবানি দেওয়া হয়েছে মানুষের পাপের বোঝা নিয়ে। কিন্তু তাদের বাইবেল স্পষ্ট হয়ে বলছে মার্কের 1:9, যীশু খ্রিস্ট জন দা ব্যাপটাইজারের কাছ থেকে ব্যাপটাইজ হয়েছেন, তার মানে যীশু খ্রিস্ট নিশ্চয়ই তিনি গুনাহ করেছেন বাইবেলের দৃষ্টিকোণ থেকে। অতএব কোনো গুনাহগার ব্যক্তির মাধ্যমে কোনো ব্যক্তি কখনোই মুক্তি পেতে পারে না। অতএব এ থেকে প্রমাণিত হয় যীশু খ্রিস্ট তার ক্রুশি ফিকশন হয়নি, ক্রুশবিদ্ধ তিনি হননি, কেননা তিনি পাপ করেছিলেন, তার জন্য তাকে ব্যাপটাইজ করতে হয়েছিল। এমনকি জিজাস ক্রাইস্ট নিজে বলছে গসপেল অফ লুক 18:18, তখন যখন কিছু ইহুদিরা জিজ্ঞাসা করছে যে সদগুরু, হে সদগুরু, হে গুড মাস্টার, তখন যীশু খ্রিস্ট নিজে বলেছে তুমি আমাকে গুড বলছো কেন, ভালো বলছো কেন, আমি ভালো নয়, ভালো একজন তিনি গড, ঈশ্বর। তার মানে এটা থেকে বোঝা গেল জিজাস ক্রাইস্ট নিজেকেই তিনি স্পষ্ট হয়ে বলছে যে তিনি সৎ নন, তিনি নিষ্পাপ নন, তিনি এটাকে ডিনাই করেছেন। অতএব যীশু খ্রিস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেনি, কেন ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার জন্য নিখুঁত একজনের ব্যক্তির দরকার, কিন্তু জিজাস ক্রাইস্ট তিনি নিখুঁত ছিলেন না। অতএব জিজাস ক্রাইস্ট তিনি ক্রুসিফাইড বা তিনি ক্রুশে মৃত্যুবরণ করেনি। 2 দ্বিতীয় বিবরণ, যেটা বুক অফ ডিটোনমি বলা হয়, 21:23-24 স্পষ্ট হয়ে বলা হয়েছে যারা ক্রুশে মৃত্যুবরণ করে এরা হচ্ছে পাপী মানুষ। অনেকে জানে না যে ক্রুশবিদ্ধ হয়ে যারা মৃত্যুবরণ করে তারা পাপী। এটা যদি যীশু খ্রিস্ট তার মানে পাপী ছিল, খ্রিস্টানদেরকে এটা মেনে নিতে হবে জিজাস ক্রাইস্ট পাপ করেছিল, কেন স্পষ্ট যে ক্রুশবিদ্ধ তারাই হয়, তাদেরকে ক্রুশবিদ্ধ করা হয় যারা পাপী। আর ইতিহাস এ কথা বলছে যীশু খ্রিস্টের পূর্বে কোনো সৎ ভালো মানুষকে কখনোই ক্রুশে দেওয়া হয়নি। তার মানে প্রমাণিত হচ্ছে জিজাস ক্রাইস্ট, তারা যদি বলেন না যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তার মানে প্রমাণিত হয় জিজাস ক্রাইস্ট তিনি একজন পাপী ব্যক্তি ছিলেন। কেন? বুক অফ ডিটোনমি 21:23-24 এ কথায় বলেছে, অতএব আমরা মুসলিমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালাম তিনি কখনোই তিনি পাপী নন, আর তার জন্য ক্রুসিফিকশন এটা সম্পূর্ণ ডিনাই হয়, তার মানে তাকে ক্রুসিফাইড করা হয়নি। 3, যে জিজাস ক্রাইস্ট তিনি যে ক্রুসিফাইড হননি, তিনি যে মৃত্যুবরণ করেনি, তার চূড়ান্ত একটা দলিল Matthew 12:39 বাইবেল স্পষ্ট লিখছে যীশু খ্রিস্টকে যখন কিছু ব্যক্তি ইহুদিরা এসে প্রশ্ন করছে যে আমাদেরকে কিছু মুজিজা দেখান, কিছু মিরাকেল দেখান, তখন জিজাস ক্রাইস্ট পরিষ্কারভাবে বলেছে যে তোমাদের পাপিষ্ট দল, তোমাদেরকে কোনো মুজিজা দেখানো হবে না, কোনো অলৌকিক কিছু দেখানো হবে না, শুধু একটাই জিনিস দেখানো হবে, সেটা হচ্ছে সাইন অফ জোনা, যেটাকে বলা হয় যে ইউনুস আলাইহিস সালামের নিদর্শন। এখন খ্রিস্টানদের কাছে আমাদের প্রশ্ন যে ইউনুস আলাইহিস সালামের নিদর্শন কি ছিল? বাইবেলে পরিষ্কারভাবে লেখা আছে যে ইউনুস আলাইহিস সালামের নিদর্শন যে তিনি 3 দিন 3 রাত্রি তিনি মাছের পেটের মধ্যে তিনি ছিলেন, জীবিত অবস্থায় ছিলেন। আমার কাছে অনেকগুলো বাইবেল আছে, আপনারা অনেকে জানেন নবী ইউনুসের মানে একটা মুজিজা যে তিনি 3 দিন 3 রাত্রি মাছের পেটের মধ্যে সমুদ্রের মধ্যে চলাফেরা করেছেন জীবিত অবস্থায়। আর জিজাস ক্রাইস্ট বলেছেন ইহুদিদেরকে তোমাদের কোনো মুজিজা দেখানো হবে না, একটাই মুজিজা দেখানো হবে, সেই মুজিজা হচ্ছে নবী ইউনুস যেমন 3 দিন 3 রাত্রি মাছের পেটের মধ্যে ছিল, আমি হচ্ছে যীশু খ্রিস্ট, আমি থাকবো এই পৃথিবীর গর্ভে 3 দিন 3 রাত্রি। যদিও 3 দিন 3 রাত্রি বাইবেল থেকে প্রমাণিত নয়, তারপরেও এখানে একটা কথা জেনে রাখতে হবে, সকলেই জানেন যে নবী ইউনুস তিনি 3 দিন 3 রাত্রি তিনি মাছের পেটে জীবিত অবস্থায় ছিলেন। আর যীশু খ্রিস্ট ভবিষ্যৎবাণী করেছে এটাই যে নবী ইউনুস যেমন 3 দিন 3 রাত্রি মাছের পেটে ছিল, আমি ঈসা আলাইহিস যীশু খ্রিস্ট 3 দিন 3 রাত্রি পৃথিবীর গর্ভে থাকবো। তার মানে বোঝা যাচ্ছে জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট তিনার নিজের মুখের ভবিষ্যৎবাণী এটা যদি পূর্ণ করতে হয় তো নবী ইউনুস যেমন জীবিত ছিল যীশু খ্রিস্টকে জীবিত থাকতে হবে। তর্কের ক্ষেত্রে যদি ধরেও নি যে যীশুকে ক্রুশে দেওয়া হয়েছে, তাকে কবরের সমাধিতে রাখা হয়েছে, তো কবরে থাকার কথা জীবিত, মৃত না, কেননা নবী ইউনুস তো তিনি জীবিতই ছিলেন। খুব বেশি হলে বাইবেল থেকে এটা প্রমাণ করা সম্ভব যে যীশু খ্রিস্টকে ক্রুসিফাইড করা হয়েছে, মানে তাকে ঝুলানো হয়েছে, তিনি ঝুলন্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেননি, তিনি জীবিত ছিলেন, কবরে তিনি জীবিত ছিলেন, তিনি মৃত্যুবরণ করেনি। আর যদি খ্রিস্টানরা বলে যে না যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে, তাই যীশু খ্রিস্টের নিজের মুখের ভবিষ্যৎবাণী মিথ্যা, কারণ তিনি বলেছেন নবী ইউনুস যেমন 3 দিন 3 রাত্রি মাছের পেটে ছিল,
কি যে কেমন হয়েছিল, জীবিত ছিল, ঠিক একইভাবে ঈশ্বরের পুত্র বা জিজাস ক্রাইস্ট তিনি জীবিতই থাকবেন, এটা পরোক্ষভাবে প্রমাণিত। আলহামদুলিল্লাহ এই ঘটনা প্রমাণ করে যীশু খ্রিস্ট তিনি ক্রুশে মৃত্যুবরণ করেননি, তিনি জীবিত ছিলেন। 4 নম্বর পয়েন্ট, যীশু খ্রিস্ট নিজে বলেছেন গসপেল অফ ম্যাথিউ 7:10-11 এবং লুকের 11:9-11, যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্য সহ অন্যজনকে তিনি দোয়া করতে গিয়ে শিখেছেন এইভাবে, যে তুমি চাইতে থাকো পাবে, দরজায় ঠকঠক করো দরজা খুলে দেওয়া হবে, তোমরা তোমাদের কোনো পিতা কি এমন আছে যে তোমার তাদের কাছ থেকে তুমি মাছ চাইবে তোমাকে সাপ দিবে, না তোমাদের মধ্যে আমার কোনো পিতা নাই। মানে যীশু খ্রিস্ট বলেছে তুমি চাইতে থাকো, ঈশ্বর কাছে চাও তোমাকে অবশ্যই দেওয়া হবে, তুমি চাও তোমাকে দেওয়া হবে, কোনো পিতা এমন নাই যে তাকে মা তার পিতার কাছে মাছ চাইবে আর পিতা সাপ দেবে, এমন কোনো পিতা নাই। জিএস কেস পরিষ্কার বলছে তুমি চাইতে থাকো নিশ্চিত তুমি পাবে। আলহামদুলিল্লাহ দেখি যীশু খ্রিস্ট তিনি কি ঈশ্বরের কাছে কখনো কোনো কিছু চাইছেন, জি চেয়েছেন। আপনারা সকলে দেখেন গসপেল অফ ম্যাথিউ 26:39, লুকের 22:41-42, মার্কের 14:35-37, যীশু খ্রিস্ট পরিষ্কারভাবে যাকে যেদিন তাকে ক্রুশে ঝোলানো হবে ঠিক তার আগের দিন রাত্রিবেলাতে গেতসেমানে বাগান তথা আঙুর বাগানে তিনি তার শিষ্য দেখে বলছে তোমরা এখানে পাহারা দাও, তোমরা পাহারা দাও, আমি ঈশ্বর কাছে দোয়া করব। যীশু খ্রিস্ট কি দোয়া করেছিলেন? যীশু খ্রিস্ট দোয়া করেছিলেন যে ঈশ্বর যদি সম্ভব হয় এই মৃত্যু যন্ত্রণা আমার মুখ থেকে তুমি সরিয়ে দাও, তবে তুমি তোমার আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছায় পূরণ করো। তার মানে এটা থেকে প্রমাণিত হচ্ছে যীশু খ্রিস্ট ক্রুসিফিকশন তথাকথিত ক্রুসিফিকশনের আগের দিন রাত্রে জিজাসকে তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে ঈশ্বরের কাছে যে ঈশ্বর যদি সম্ভব হয় এই মৃত্যুর পেয়ালা আমার মুখ থেকে তুমি সরিয়ে দাও, তবে আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূরণ করো। যীশু খ্রিস্ট একটু আগে কি বললো ম্যাথিউয়ের 7:7-10, যে তুমি চাইতে থাকো পাবে, দরজায় যদি তুমি বাড়ি দাও দরজা খুলে দেওয়া হবে, এমন কোনো পিতা নাই যে যার কাছে তার যার সন্তান তার কাছে মাছ চাইবে আর পিতা সাপ দেবে এমনটি নয়। যীশু খ্রিস্ট তিনি বাঁচতে চেয়েছেন, বলছে যদি সম্ভব হয় তাহলে মৃত্যু যন্ত্রণা মুখ থেকে সরিয়ে দাও, এই পেয়ালা সরিয়ে দাও। যীশু খ্রিস্ট দোয়া করেছেন ঈশ্বর ইহুদিরা চক্রান্ত করছে আমাকে হত্যা করার জন্য, ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে বাঁচিয়ে দাও। পরোক্ষভাবে যীশু খ্রিস্ট এই দোয়াটাই করেছে, আর যীশু খ্রিস্ট নিজে বলেছে যে চাইতে থাকো পাবে। তো যীশু খ্রিস্ট এত কষ্ট করে দোয়া করছে, তো যীশু খ্রিস্টের দোয়া কি কবুল করা হবে না? অবশ্যই করা হবে। আর গসপেল অফ লুক 22:42 পরিষ্কারভাবে বলা হয়েছে যীশু খ্রিস্ট যখন এবো দোয়া করছিলেন তার চোখ থেকে রক্তের ফোটার ন্যায় তখন মানে রক্তের ফোটার ন্যায় পানি পড়ছিল, আর সেই সময়তে ফেরেশতারা এসে তাকে আশ্বস্ত করলো। এখন আপনারা যারা বাইবেল একটু পড়েছেন বলুন তো যীশু খ্রিস্ট বলছে ঈশ্বর যে সম্ভব হয় মৃত্যু যন্ত্রণা মুক্তি সরিয়ে দাও, আর ফেরেশতা এসে কি করছে তাকে আশ্বস্ত করলো। ঈশ্বর আশ্বস্ত মানে তুমি মৃত্যুবরণ করবে না, তোমার ডাক ঈশ্বর শুনেছে, তার মানে বোঝা গেল যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেনি। আরেকটা পয়েন্ট, বুক অফ হিব্রুজ, বাইবেল বুক অফ হিব্রুজ 5:7 পরিষ্কার বাইবেলে লেখা আছে যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন যেদিন দোয়া করছিলেন ঈশ্বরের কাছে ঈশ্বর যদি সম্ভব হয় মৃত্যু যন্ত্রণা থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, বাইবেল বুক অফ হিব্রুজ 5:7 বলছে ঈশ্বর যীশু খ্রিস্টের দোয়াকে কবুল করেছিল। তার মানে যীশু খ্রিস্টের দোয়া করেছিল কি যে আমাকে বাঁচাও, আর ঈশ্বর দোয়া কবুল করেছে মানে যীশু খ্রিস্টকে বাঁচিয়ে দিয়েছে। এই 5টা পয়েন্ট 4টে পয়েন্ট স্পষ্ট প্রমাণিত হয় যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধে মৃত্যুবরণ করেনি। আরেকটা পয়েন্ট আমাদেরকে দেখতে হবে যে প্রথম মানে বিশেষ করে কোনো নবী যখন আসে ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের বিশ্বাস যে আগে থেকে ভবিষ্যৎবাণী করা হয় তার বিষয়ে, তো জিজাস ক্রাইস্ট তিনি কি আসলে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করবে মারা যাবে এ কথা কি প্রথম কিতাবে স্পষ্ট হয়ে মজুদ আছে? আমরা যদি ভালোভাবে দেখি সং অফ সলোমন যেটাকে গীত সংহিতা বলা হয়, দাউদের কিতাব জবুর বলা হয়, 118:17-18 পরিষ্কারভাবে যীশু খ্রিস্ট প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করা হয়েছে স্পষ্ট। সং অফ সলোমন যদি খোলেন, বাইবেল আমার কাছে আছে, অনেকগুলো বাইবেল আছে, 118 আপনারা খুলে দেখেন, পরিষ্কারভাবে সেখানে বলছে, আমি হুবহু পড়ছি বাইবেল থেকে যাতে এখানে কোনো কিছু মানে না হয়, দেখেন কি লেখা আছে, ভবিষ্যৎবাণী কি করা হয়েছে, যীশু খ্রিস্টকে কি মেরে ফেলবে ঈশ্বর এমন কিছু ভবিষ্যৎবাণী, জি না, ভবিষ্যৎবাণী কি করা হচ্ছে তিনি বলছেন 17:1, সং অফ সলোমন বা গীত সংহিতা 118:17-18 কি বলছে দেখেন, আমি মরিব না কিন্তু জীবিত থাকিব, আর আমি আমার প্রভুর কর্ম সকল বর্ণনা করিব, প্রভু আমাকে কঠোর শাস্তি দিয়েছেন কিন্তু মৃত্যুর হস্তে সমর্পণ নাহি করিলেন। পরিষ্কারভাবে বাইবেল বলছে যে কি বলছে দেখেন, আমি মরিব না কিন্তু জীবিত থাকিব, আর আমি আমার প্রভুর কর্ম সকল বর্ণনা করিব, প্রভু আমাকে কঠোর শাস্তি দিয়েছেন কিন্তু মৃত্যুর হস্ত হতে সমর্পণ করিলেন, মানে মানে সমর্পণ থেকে নাহি করিলেন, নাহি করিলেন স্পষ্ট যে তাকে মৃত্যু দেওয়া হয়নি। তার মানে বাইবেলের
সং অফ সলোমন 118 অধ্যায় 70 আর 18 অনুচ্ছেদ পরিষ্কার বলছে যীশু খ্রিস্টকে অনেক নির্যাতন করা হবে। আমরা জানি যীশু খ্রিস্টকে অনেক নির্যাতন করা হয়েছে, তাকে মারা হয়েছে, তাকে ক্রুশ বহন করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। কিন্তু ভবিষ্যৎবাণী কি ছিল? দাউদ আলাইহিসসালাম আগে ভবিষ্যৎবাণী করেছে যে সে যীশু খ্রিস্টকে তথা ওই ব্যক্তিকে অনেক কষ্ট দেওয়া হবে, অনেক নির্যাতন করা হবে, অনেক নির্যাতন করা হবে, প্রচণ্ড মারা হবে, কিন্তু ঈশ্বর তাকে মরিতে দিবেন না, তিনি মরিবেন না, কষ্ট সহ্য করবে। আমরা তাই দেখি যীশু খ্রিস্টকে অনেক কষ্ট দেওয়া হয়েছে কিন্তু তিনি মরেন নি। এই পাঁচটা পয়েন্ট থেকে প্রমাণিত হয় যে যীশু খ্রিস্ট অবশ্যই তিনি মৃত্যুবরণ করেনি। ক্রুসিফিকশন এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আর বাইবেলে ফার্স্ট করিন্থিয়ান্স প্রথম অধ্যায় 40 অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে যে যখন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করে যখন পুনরুত্থান হবে পৃথিবীতে আসবে, তখন রক্তে মাংসের কোনো শরীর থাকে না, রক্তে মাংসের কোনো শরীর থাকে না, সেটা আত্মা হয়ে যায়, শরীর ছাড়াই মানুষ হয়। কিন্তু আমরা ভালো করে দেখি গসপেল অফ লুক 24 অধ্যায় 36 অনুচ্ছেদে লেখা আছে যীশু খ্রিস্ট তিনি তার এই হাত পা দেখিয়েছিলেন। তার মানে বোঝা গেল যদি যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করতেন আবার পুনরুত্থান হচ্ছেন তাহলে কি হয়ে আসবেন? আত্মা হয়ে আসবেন। কিন্তু যীশু খ্রিস্ট পরবর্তী সময়তে খ্রিস্টানদের দাবি অনুসারেও যে কবর থেকে যখন উঠেছিল তারপরেও তার রক্তে মাংসের শরীর ছিল, অতএব যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেননি। তিনি ক্রুশে যখন দেওয়া ছিল তখন তিনি জীবিত ছিলেন এবং তিনি কবরে যখন ছিলেন তখনও জীবিত ছিলেন। খ্রিস্টানদের বাইবেল অনুসারে এ কথা প্রমাণিত নয়। আর আমি একটা চ্যালেঞ্জ করতে পারি আমাদের খ্রিস্টান মিশনারি যারা আছে, যীশু খ্রিস্ট যে মৃত্যুবরণ করেছে, যীশু খ্রিস্টের 12 জন সাক্ষী ছিল, তাদের সাক্ষ্য দিতে হবে, সাক্ষ্য দেন। একটা সাক্ষ্য তারা পেশ করতে পারবে না, যাদেরই সাক্ষ্য পেশ করবে ওই ইহুদিদের শুধুমাত্র সাক্ষ্য পেশ করতে পারবে যে হ্যাঁ যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছিল বা ক্রুশ হয়েছিল। আমরা ইনশাআল্লাহ পরবর্তী সময়তে আলোচনা করব। আরও এই বিষয়ে আমি কয়েকটা আগেকার বিষয়ে আমি একটু অভিযোগ খণ্ডন করার সুযোগ যদি পাই করবো। তিনি সুরা নিসার সুরা ইমরানের 55 নম্বর আয়াত থেকে তিনি দলিল দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু বলছে ইয়া ঈসা ইন্না মুতাফিকা ওয়া রাফিকা। ঈসা সময় শেষ, ইনি প্রথমে যেটা ভুল বলেছেন কোরআনে কোথাও লেখা নাই আসসালামু আলাইকুম। আমি চ্যালেঞ্জ করে ওনাকে বলতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ কথা কোরআনে কোথাও লেখা নাই। ঠিক আছে, আমি আরেকবার চ্যালেঞ্জ করলাম তাকে, সালাম সালাম বহুত অর্থে ব্যবহৃত হতে পারে কিন্তু কোনো জায়গাতে আসসালামু আলাইকুম কথাটি উল্লেখ করা নেই কোরআনে, গোটা কোরআনে নেই। তিনি একটা ভুল বলেছেন। দ্বিতীয় কথা, তিনি বলেছেন কি যে যীশু খ্রিস্ট বাপ্তিস্ম নিয়েছেন বলে যীশু পাপী ছিলেন, এরকম কথা কোথাও লেখা নেই। আপনি যদি খেয়াল করে দেখেন মথি তার 3 অধ্যায়, আমরা 3 অধ্যায় যদি পড়ি 13 পদ থেকে লেখা আছে, সেই সময় যীশু গালিল থেকে জর্দন নদী ধারে এলেন, তিনি যোহনের কাছে বাপ্তিস্মর জন্য এগিয়ে এলেন কিন্তু যোহন তাকে বাধা দিতে চেষ্টা করলেন। যোহন বললেন আমারই বরং আপনার কাছে বাপ্তাইজিত হওয়া উচিত, আর আপনি কিনা আমার কাছে এসেছেন? এর উত্তরে যীশু তাকে বললেন এখন এইরকম হতে দাও, কারণ ঈশ্বরের ইচ্ছে এইভাবে পূর্ণ করা উচিত। তখন যোহন যীশুকে বাপ্তাইজিত করতে রাজি হলেন। এর মানে কি যীশু পাপী ছিলেন? এটা সম্পূর্ণরূপে একটি ভুল ব্যাখ্যা, সম্পূর্ণরূপে ভুল ব্যাখ্যা। কারণ যোহন তার 3 অধ্যায় 16 পদে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহন তার 3 অধ্যায় 17 পদ বলা আছে, কারণ ঈশ্বর জগতে পুত্রকে বশী করার জন্য প্রেরিত করেন নাই কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। তিনি বলেছেন যীশু খ্রিস্ট নাকি মানুষের মৃত্যুর জন্য আসেননি, তিনি হয়তো বাইবেল জীবনে পড়েননি ভালো করে, হয়তো জাকির নায়েকের 2-3টি লেকচার দেখেছেন ভালো করে, সেগুলো কপি পেস্ট করেছেন। মথি তার 20 অধ্যায় 28 পদে লেখা আছে, মনুষ্য পুত্র সেবা পাইতে নয় সেবা করতে আসিয়াছেন, তোমাদের পাপের পরিবর্তে নিজের প্রাণ উৎসর্গ করতে আসিয়াছেন। ঠিক আছে, তিনি বলেছেন যে তিনি নিজের জন্য নয়, তিনি সেবা পেতে আসেননি আমাদের জন্য, তিনি কোনো সেবা পেতে আসেননি, তিনি সেবা করতে এসেছেন এবং আমাদের পাপের পরিবর্তে নিজের প্রাণ উৎসর্গ করতে এসেছেন। এবং তিনি কি বললেন? সাক্ষর বিষয়ে হাস্যকর বিষয়, কোরআন এসেছে 600 বছর পরে, মোহাম্মদ জন্মেছে 570 খ্রিস্টাব্দে, যে জীবনে যীশু খ্রিস্টকে চোখে দেখেনি, তার সাহাবারা জীবনে যীশুকে চোখে দেখেনি, তার একটি ভিন্ন দেশের ব্যক্তি, তারা কিভাবে জানবে সেই সময় কি হয়েছিল না হয়েছিল? এবং সবচাইতে মজার বিষয়ে আমি যে আর্গুমেন্ট পেশ করেছি সেই আর্গুমেন্টের বিষয়ে উনি কোনো কিছু জবাব দিতে পারেননি। প্রথম কথা, যেহেতু আমার হাতে সময় কম ছিল আর আমি জানতাম না যে তাড়াতাড়ি সময়টা শেষ হয়ে যাবে আশা করি, ঠিক আছে,
উনি আমার আর্গুমেন্টের বিষয়ে কোনো কিছু লিখতে পারেনি, উনি কি বলছেন যে কোরআন থেকে প্রমাণিত নাকি যিশু মারা যাননি, কিন্তু আমার কাছে হাস্যকর লেগেছে বিষয়টি। তিনি আমার রাফা শব্দ, তাওফা শব্দ এবং তোমরা তাদের হত্যা করো না, উনি সবচেয়ে বড় ভুল বলছেন বারবার যে ইহুদিরা তাকে হত্যা করেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন ঐতিহাসিক কোন গ্রন্থ থেকে প্রমাণিত করতে পারবেন না যে ইহুদিরা যিশু খ্রিস্টকে হত্যা করেছিলেন, এটা সম্পূর্ণরূপে একটি মিথ্যা ভুল অভিযোগ। ঠিক আছে, কোন জায়গাতে লেখা নেই যে যিশু খ্রিস্টকে ইহুদিরা হত্যা করেছিল, তাকে রোমান সেনারা হত্যা করেছিল, এবং এটাই কোরআনে বলা হচ্ছে যে তাকে ইহুদিরা হত্যা করেন নাই। এবং তিনি তারপরে কি আসলেন যে কি যে রোমিও প্রথমে আসলেন কি বিষয়ে যে ইউনুসের চিহ্ন নিয়ে, না ইউনুসের চিহ্ন নিয়ে আসলেন, এবং তারপরে তিনি প্রথম করিন্থীয় 15 অধ্যায়ের বিষয়ে তুলে ধরলেন যে এখানে বলা হয়েছে এটা আসলে ওনার যুক্তি নয়, এটা হচ্ছে জাকির নায়কের যুক্তি। এটা প্রথম করিন্থীয় 15 অধ্যায়ের উদ্ধৃতি দেন যেখানে মসীহের মৃত্যু পুনরুত্থানের কথা বিষয়ে জাকির নায়ক যে বিষয়টি তুলে ধরেছেন, এখানে দেখুন তার যুক্তি কি যে যেহেতু ঈসা মসীহ পুনরুত্থানের পর তার শারীরিক দেহ নিয়েছিল, তিনি অবশ্যই মারা যাননি, এটি জাকির নায়কের যুক্তি, এটি ইনার যুক্তি নয়, হয়তো উনি এটা ফলো করেছেন জাস্ট। আবার নায়কের উদ্ধৃতি দর্শকদের ভুলিয়ে দিয়েছে আসলে এই যে যুক্তিটা ছিল, এই যুক্তিটার ভিতরে মূল যে কনসেপ্ট আছে সেটা লুকানো হয়েছে, কারণ প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে প্রথমেই বলা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে মৃতরা কেমন করে জীবিত করে তোলা হবে, কেমন শরীর নিয়েই তারা উঠবে। তারপরে 42 এবং 44 আয়াতে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে মৃতরা জীবিত হয়ে ওঠা ঠিক সেই রকম, লাশ দাফন করার পর তো নষ্ট হয়ে যায় কিন্তু সেই লাশ এমন অবস্থায় জীবিত করে তোলা হবে যা কখনোই নষ্ট হবে না, তা অসম্মানের সঙ্গে মাটিতে দেওয়া হবে না কিন্তু সম্মানের সাথে উষ্ণ হবে, দুর্বল অবস্থায় মাটিতে দেওয়া হয় কিন্তু শক্তিতে উঠানো হবে, কারণ সাধারণ শরীর মাটিতে দেওয়া হয় কিন্তু অসাধারণ শরীর উঠানো হবে। এখানে কোথাও বলা হয়নি, এটা সম্পূর্ণরূপে বাক্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপরে তিনি নবী ইউনুসের কথা বললেন না, নবী ইউনুসের বিষয় নিয়ে বললেন, এটা ওনার যুক্তি নয়, এটা হচ্ছে 1800-এর আবিষ্কৃত, প্রথমত ফার্স্ট এটা আহমেদ দিদার আবিষ্কার করেন এবং তার শিষ্য জাকির নায়েক যাকে হুবহু কপি করেন, ওনার কাছ থেকে কপি করা শেখা এবং বাংলাদেশে এবং দাওয়া প্রচারকরা তাকে কপি করে, সমস্যা নেই। তো এখন এখানে বলা আছে কি যে যিশু খ্রিস্ট চিহ্নের কথা বলেছেন যে এই কালে দুষ্ট বেমান লোকেরা চিহ্নের খোঁজ করেন কিন্তু ইহুদিরা কি নবী ইউনুসের চিহ্ন ছাড়া তাদের আর কোনো চিহ্ন দেখানো হবে না। ইউনুস যেমন মাঠের যদি মাছের পেটে 3 দিন 3 রাত ছিলেন, ইবনে আদম বা মসীহ তিনি 3 দিন 3 রাত মাছের পেটে থাকবেন, ওকে সমস্যা নেই। এখানে যিশু খ্রিস্ট যে বিষয়টি তুলে ধরেছেন দিনের বিষয়ে যে তিনি থাকবেন, এখন মজার বিষয় হচ্ছে যে এখানে যে হিব্রু শব্দ আছে ইউনুস কিতাবের 1 অধ্যায়ে, এখানে বলা হচ্ছে যে তিনি ইউনুস নবী শেওলে গিয়েছিলেন, শেওল শব্দের অর্থ হচ্ছে কবর, তিনি কবরে ছিলেন কবর। এবং ইহুদি তাফসীরকারক অনেক ইহুদি তাফসীরকারক ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু তিনি মাছের পেটে ছিলেন এবং তিনি মৃত ছিলেন, এবং আমি মনে করেন কিছুক্ষণের জন্য যদি এই জাকির নায়কের এই কোয়ালিটি যুক্তি মেনে নেই, ঈসা মসীহ বলেছেন বা যিশু খ্রিস্ট বলেছেন যখন তার 3 অধ্যায়ে 14-15 পদে মসীহ নবী যেমন মরুভূমিতে সেই সাপকে তুলেছিলেন, তেমনি মনুষ্যপুত্রকেও উঁচুতে তুলতে হবে যেন যে কেউ তাহার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। এখানে নায়কের বা এনার যুক্তি যদি ধরে নিই, তবে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ ঘটনার আগেও মৃত ছিলেন এবং ব্রোঞ্জে সাপের মতো তিনি ক্রুশবিদ্ধ ঘটার আগে এবং পরে তিনি মৃত ছিলেন, কারণ ব্রোঞ্জে সাপ তো মৃতই ছিল উঁচুতে তোলার আগে এবং পরে, ঠিক আছে। এবং তিনি যে কোরআনের ইতিহাসের কথা বলেছেন, আমার হাতে তখন সময় ছিল না, আসলে যিশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধ হয়েছেন শুধুমাত্র বাইবেলের সাক্ষ্য মতো নয়, শুধু বাইবেল যদি নিজের ঢোল নিজে পিটাতো তাহলে আমাদের কাছে একটা সন্দেহের বিষয় হতো। আমরা খ্রিস্টান ছাড়াও অনেক অখ্রিস্টান ঐতিহাসিকবিদদের রেফারেন্স আমরা দিতে পারি যারা তাদের ঐতিহাসিক বই সেই সময়কার ঐতিহাসিক বই স্বীকার করেছেন যে যিশু খ্রিস্ট মারা গিয়েছিলেন। তাদের মধ্যে কর্নেলিয়াস ট্যাকেটাস যার অ্যানালাস গ্রন্থে তিনি বলেছেন খ্রিস্ট শাসনকর্তা পন্তিয় পিলাতের হাতে তারা মৃত্যুবরণ করেন। তারপরে আমরা যদি সামোসাদা শহরের ইতিহাস লেখক লুসিয়ানের রেফারেন্স দেখি, তিনিও স্বীকার করেছেন যে যিশু মারা গিয়েছেন। এবং সবচাইতে বড় বিষয় ইহুদিদের গ্রন্থ তালমুদ, তালমুদে 43 নম্বর পেজে সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে উদ্ধারীদের আগের রাতে ঈসাকে ক্রুশে দেওয়া হয়েছে, তার পক্ষে কোনো প্রমাণ আনা হয়নি, উদ্ধারীদের রাতে
তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। এখানে দেখুন তালমুদে লেখা আছে, সেই সময় একটা ঐতিহাসিকরা লিখেছে এবং বিভিন্ন স্কলাররা স্বীকার করেছেন যে তিনি মারা গিয়েছেন। এখানে তিনি মারা যাননি এমন কোনো কথা লেখা নেই, এবং তিনি যে যুক্তি, আমি যে আর্গুমেন্ট প্রথমে দিয়েছি, উনি আমার আর্গুমেন্ট নিয়ে একটা মাত্র কথা তিনি বলেননি। আমি প্রথমে তার বিষয়গুলো তুলে ধরলাম এবং তিনি বললেন কি, তিনি কোথা থেকে একটা অনুচ্ছেদ উল্লেখ করলেন, আমি দ্বিতীয়বার হয়তো ভালো করে বুঝতে পারিনি। তিনি দেখাচ্ছিলেন যে কি, যে যীশু খ্রিস্ট মারা যাবেন না, তিনি একটা দাউদের কথাকে বলছেন নাকি যীশুর কথা। আমার কাছে শুনে একটা হাস্যকর মনে হয়েছে বিষয়টি। এখন আমরা সত্যি দেখবো যে যীশু খ্রিস্ট মারা গিয়েছেন কি না, এই বিষয়টা কি পুরাতন নিয়মে আছে কি নেই। ঠিক আছে, তিনি বলেছেন নাকি ওল্ড টেস্টামেন্টে এরকম কিছু নেই। তাহলে আমি আসলে আপনাদের দেখাচ্ছি যে ওল্ড টেস্টামেন্টে শুধু এক জায়গায় না, কত জায়গায় আছে, এটা বলতে গেলে হয়তো সময় পার হয়ে যাবে। প্রথম ভবিষ্যৎবাণী থেকে আমি শুরু করছি, আমরা দেখি এখানে লেখা আছে যীশু খ্রিস্ট প্রথমে তার শিষ্যদেরকে বলছেন, তুমি কি মনে করো না যে আমি আমার পিতাকে ডাকলে তিনি এখনই হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেবেন বা স্বর্গদূত পাঠিয়ে দিবেন, তাহলে পাক কিতাবের কথা কিভাবে পূর্ণ হবে, মধ্যে 26টা দিবা। এখানে পরিষ্কার ভাবে বলছে ঈশ্বরের একটা ইচ্ছা আছে, যে ইচ্ছাটা পূর্ণ করার জন্য তাকে পাঠানো হয়েছে পৃথিবীতে। তিনি যদি এটা পূর্ণ না করেন তবে ঈশ্বরের প্ল্যানটি সাকসেস হবে না। এটা ছিল পাক কিতাবের মূল প্ল্যান, এবং দেখুন এটা কিভাবে সত্য হতে পারে। ভবিষ্যৎবাণী গুলো দেখুন, গীত সংহিতা 41 অধ্যায় 41-এর গীত 9 পদ এবং মতি তার 10 অধ্যায় 4 পদ, তিনি বন্ধু দ্বারা প্রতারিত হবেন, ভবিষ্যৎবাণী ছিল পূর্ণ হয়ে গেছে। তাকে 30 টাকার পরিবর্তে দেওয়া হবে এবং মতি 26 অধ্যায় 15, সেই 30 টাকার সদাপ্রভুর ঘরে ছুড়ে ফেলা হবে, সকরি 11 অধ্যায় 13 এবং মতি 27 অধ্যায় 5। সেই টাকা দিয়ে একটি কুমারের জমি কেনা হবে, সকরি 11 অধ্যায় 13 এবং মতি 27 অধ্যায় 7। তাকে তার শিষ্যরা তাকে ছেড়ে চলে যাবে, সকরিও তার 13 অধ্যায় 7 এবং মার 14 অধ্যায় 50, মথি 26-এ 31। মিথ্যা সাক্ষীতে তাকে দোষী করা হবে, কীর্তন সংহিতা 35-এর গীত 31 পদ মথি 26-এর 49-31। অভিযোগকারীদের সামনে তিনি চুপ থাকবেন, যিশাইয়া 53-অধ্যায় 7 এবং তার প্রেমতা মথি তার 27-অধ্যায় 12-19। তিনি ক্ষতবিক্ষত হবেন, যিশাইয়া তার 53-অধ্যায় 5 পদ এবং পূর্ণতা মথি 26-অধ্যায় 26 পদ। তাকে থুতু দিয়ে থুতু দেওয়া হবে তার গায়ে, যিশাইয়া 50-এর 6 এবং মতি 26-এর 67। তাকে উপহাস করা হবে, গীত সংহিতা 22-এর 7-8 মতি 27-এর 31। ক্রুশ বহন করার সময় তিনি পড়ে যাবেন, গীত সংহিতা 109-এর 24-25 এবং লোক 23-26 এবং যোহন 19-এর 27। তার হাতে ও পায়ে পেরেক দিয়ে বিদ্ধ করা হবে, গীত সংহিতা 22-এর 16 এবং লোক 23-এর 33। চোরদের মাঝখানে তাকে ক্রুশে দেওয়া হবে, যিশাইয়া 53-এর 12 এবং মতি 27-এর 38। এভাবে প্রত্যেকটি ভবিষ্যৎবাণী আছে, আমি যদি পড়তে পারি অনেক সময় লেগে যাবে, যেহেতু উনি অনেক আর্গুমেন্ট করছেন, সে বিষয়ে আমি পরে আসছি। এখন এখানে দেখবো আমরা যে লুক তার 24 অধ্যায় 25 পদে তিনি বলেছেন তার শিষ্যদেরকে, কেমন নির্বোধ, নবীরা যা কিছু বলেছেন সেই সমস্ত কথা বিশ্বাস করা তোমাদের কেমন ধীর। লোক 24-26 পদে লেখা আছে, একই অবধারিত ছিল না যে আপন গৌরবে প্রবেশ করার আগে খ্রিস্টকে এই সমস্ত যন্ত্রণা ভোগ করতে হবে। লোক 24-27, তখন মসীয় সকল নবী থেকে শুরু করে তিনি সমস্ত শাস্ত্রের তার নিজের বিষয়ে যে সমস্ত কথা লেখা আছে তিনি তাদের বুঝিয়ে দিলেন। এবং লোক 24-44 পদে লেখা আছে, পরে তাদের বললেন, তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি তোমাদের বলেছিলাম আমার কথা এই মসীর ব্যবস্থায় অর্থাৎ তোরাতে, নবীদের কিতাবে এবং গীত সংহিতায় আমার বিষয়ে যা যা লেখা আছে তা সবকিছু পূর্ণ হবে। এবং লোক 24-46 পদে বলা আছে, এই কথা এই খ্রিস্টকে যন্ত্রণা ভোগ করতে হবে, তৃতীয় দিনে তিনি মৃতদের মধ্যে থেকে পুনরুত্থান করবেন। এবং লোক 24-47-48 পদে লেখা আছে, জেরুসালেম থেকে শুরু করে তার নামে পাপ মোচনের উদ্দেশ্যে মন পরিবর্তনের কথা সকল জাতির কাছে প্রচারিত করা হবে, আর তোমরা এই সকল বিষয়ের সাক্ষী। অর্থাৎ তিনি ওল্ড টেস্টামেন্ট না জেনে
এই ধরনের একটি মন গড়া কথা তিনি বলেছেন, যা আমার কাছে খুবই হাসি লেগেছে, যে বাইবেলে এরকম অসংখ্য ভবিষ্যৎবাণী করা হয়েছে যীশু খ্রিস্ট সম্পর্কে, যার বিন্দু মাত্র ভবিষ্যৎবাণী অন্য কারোর বিষয়ে করা হয়নি, এতটা ক্লিয়ার ভাবে কারোর বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়নি। তাকে বলা হয়েছে মসীহ, অর্থাৎ তিনি ছিলেন ওয়াদাকৃত ব্যক্তি, এই সমস্ত ভবিষ্যৎবাণী তিনি পূর্ণ করতে পারতেন, অন্য কেউ নয়। আমি তার কাছে প্রশ্ন করতে চাই, তিনি আমাকে আমার প্রশ্নের উত্তর দেননি যে কি এই আরবির যে শব্দগুলো আমি তুলে ধরেছি যে শব্দগুলোর আসলে অর্থ কি, এর অর্থ কি আপনি কিভাবে ক্লিয়ার করবেন যে একটি আয়াত নয়, কমসে কম কোরআনে 20টি আয়াত উল্লেখ আছে, আমি চাইলে 20টি আপনার সামনে এখন তুলে ধরতে পারি যেগুলো সব জায়গাতে মৃত্যুর কথা বলা আছে, ঠিক আছে, কিন্তু উনি এই বিষয়গুলো কিছু বলেননি, এ কোনো কথা বলেননি। এবং তারপরে দেখো, তারপরে আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্টের বিষয়ে যে তিনি মারা গিয়েছেন, ইঞ্জিল কতটা পরিষ্কার আমরা 12টি আয়াত দেখতে পারি। পরে যীশুর কাছে সৈন্যরা এসে তাকে মৃত দেখলো বলে তার পা ভাঙলো না, যখন তার 19:33 যীশু আবার জোরে চিৎকার করে প্রাণ ত্যাগ করলেন, মতি 27:50, এরপরে যীশু জোরে প্রাণ চিৎকার করে প্রাণ ত্যাগ করলেন, মার্কের 15:37। এবং করে প্রত্যেকটি সুসমাচারে পরিষ্কার ভাবে লেখা আছে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। আমার প্রথম যুক্তি হচ্ছে কোরআনের প্রথম কথাটি ভুল, যে কোরআনে লেখা আছে যে ইহুদিরা যীশুকে মসীহ বলে বিশ্বাস করেছে এবং বলেছে যে আমরা আল্লাহর রাসূল মারিয়াম তনাকে হত্যা করেছি এবং তাকে ক্রুশবিদ্ধ করেছি, কথাটি পুরোটাই, কারণ ইহুদিরা কখনো তাকে মসীহ বলে বিশ্বাস করে না, এই যুক্তিটি তিনি খণ্ডন করতে পারেননি। এবং দ্বিতীয় ভুল হচ্ছে যীশু খ্রিস্টকে ইহুদিরা হত্যা করেনি। এবং তৃতীয় কথা হচ্ছে কোরআনে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো কখনোই তুলে নেওয়া কিংবা মৃত্যু আর এক মিনিট পরিগ্রহণ করা হয়, ঠিক আছে। তো সুতরাং আমরা এটা দেখতে পারি যে বাইবেলে পরিষ্কার ভাবে লেখা আছে যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন এবং মরে গেছেন, এবং এটিই সত্য। কারণ সেখানে, কারণ মোহাম্মদের কাছে প্রকৃত সত্য কিভাবে আসতে পারতো, তার কাছে সত্য এসেছে কিনা তাতে আমাদের সন্দেহ আছে, কারণ তিনি অনেক পরে এসেছেন, তিনি কিভাবে জানবেন যে পূর্বে কি হয়েছিল না হয়েছিল, তিনি তো নিজে অনেক কিছু ভুলে যেতেন। যদিও সেই বিষয় নিয়ে আমি পরে আসবো, আর সেই বিষয় নিয়ে পরে আসবো, যে আমার ডিবেট অনেকে শুনছেন, আমি এটাই বলতে চাই যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছেন কি হননি এটা যদি প্রমাণ করতে চাই, তো বাইবেল থেকে যদি এটা কেউ অস্বীকার করতে চায় তো এটা এতটা হাস্যকর হবে যে কোরআন থেকে যদি আল্লাহর নাম বাদ দিতে চাই এমন একটা বিষয় হবে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আচ্ছা, আপনার আলোচনা শুনেছেন, যাই হোক, আমি প্রথমে বলেছিলাম, এখন আমি আমার আমি প্রথম পর্যায়ে বলেছিলাম যে আমি এখন আমার কেস প্রেজেন্ট করব কোরআন এবং বাইবেলের আলোকে। তাই কোরআন বাইবেলের আলোকে আলহামদুলিল্লাহ আমি আমার কেস প্রেজেন্ট করেছি যে যীশু খ্রিস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেননি। তো আমি ওখানে তো বলিনি যে আমি রিবাটেল করবো, রিবাটেলের জন্য আলাদা শেষ, তার জন্য জবাব দিইনি, এটাতে এত লাফালাফি করার কিছুই নেই। তো যাই হোক, আসে এখন শুরু হচ্ছে রিবাটেল সেশন। তিনি আগে থেকে রিবাটেল শুরু করে দিয়েছে, ডিবেট কিভাবে করতে হয় তিনি নিজে জানেন না, আগে কেস প্রেজেন্ট না করে তিনি আগে রিবাটেলের দাবি করছেন। আসেন আমরা আলোচনা করি, তার যতগুলো অভিযোগ আছে আমরা অভিযোগের জবাব ইনশাল্লাহ দেবো, নো চিন্তা, কোনো টেনশন নেই। প্রথম কথা হচ্ছে এটা যে তিনি সূরা ইমরান আয়াত নাম্বার 55, আমি এইটা শুরু করতে গেছিলাম, সময় ছিল না তার জন্য বলিনি, যে স্পষ্ট পবিত্র কোরআন বলছে ইয়া ঈসা ইন্নি মুতাফিকা ওয়া রাফিকা, যে ঈসা তোমাকে আমি মৃত্যু দেব, তার অনুবাদ তিনি নিজে করেছেন, আমি নিশ্চয় তোমাকে মৃত্যু দেব এবং তোমাকে আসমানে তুলে নিব। তো তার অনুবাদে যদি ধরে নি ঈসা আমি তোমাকে মৃত্যু দেবো, এটা কে বলছে? কোরআন বলছে। মানে ঈসা আলাইহিসসালাম পৃথিবী থেকে চলে যাওয়ার 600 বছর পর কোরআন বলছে যে ঈসা তোমাকে মৃত্যু দেব এবং তুলে নিব, মানে তার 600 বছর পর। এ থেকে প্রমাণিত হয় যে ঈসা আলাইহিসসালামের মৃত্যু দেব, এটা কি ইসলাম ফাইল, মানে ভবিষ্যতে হবে। আমরা তো মুসলিমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে দ্বিতীয়বার আসবে, তারপর তাকে মৃত্যু দেওয়া হবে, তারপর তাকে তুলে নেওয়া হবে, আমরা বিশ্বাস করি। এটা পবিত্র কোরআনের সঙ্গে কোনো কন্ট্রাডিকশন না। আপনি মুতাফিকা বলেন, তাফিকা বলেন, অফা বলেন, এগুলো নিয়ে কোনো ইখতিলাফ নেই। কেন, স্পষ্ট আপনি নিজে অনুবাদ করেছেন যে ঈসা আমি তোমাকে মৃত্যু দেব, মৃত্যু দিয়েছি কোরআন বলেছে, মৃত্যু দিয়েছি না, মৃত্যু দেব, অবশ্যই ঈসা আলাইহিস সালাম মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে আমরা অস্বীকার করি না, অবশ্যই তিনি মৃত্যুবরণ করবে, দ্বিতীয়বার যখন আসবেন তিনি মৃত্যুবরণ করবেন। আপনার সমস্ত অভিযোগ এটা আছে, সেটা আছে, ওটা আছে, সব খণ্ডন হয়ে গেল, আপনি অনেকগুলো দলিল দিয়েছেন, একটাতে জবাব ইনশাল্লাহ খতম। আমরা মুসলিমরা সকলে জানেন, আমরা যখন বিশেষ করে ঘুমানোর দোয়া পড়ি, সে দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্নি আমুতু আহিয়া, যে এখানে তাওয়াফা শব্দ আছে, যে আল্লাহ আমি তোমার মৃত্যুবরণ করছি। আসলে কি আমরা মরে যাই নাকি? না, তাৎক্ষণিক ঠিক ঈসা আলাইহিস সালামকে বলছে মুতাফিকা, মানে নির্দিষ্ট সময়ের জন্য তোমাকে আমি তুলে নেওয়া হলো, আবার তোমাকে পাঠানো হবে, স্পষ্ট। আর ঈসা আলাইহিস সালামকে যদি মৃত্যু অনুবাদ করি তা কোনো সমস্যা নেই, ঈসা আলাইহিস মৃত্যু হবে, এটা ইসলাম ফাইলে সিগা সকলেই জানেন। তাই তার সমস্ত অভিযোগ খণ্ডন হয়ে গেল, এক। দুই নম্বর বিষয়, তিনি সূরা নিসা 1:57, আল্লাহ সুবহানাহু বলছে কাউলিহিম ইন্না কাতাল্লা মাসিহা ঈসা ইবনু মারিয়াম, যে ইহুদিরা বললো, পবিত্র কোরআন বলেনি ইহুদিরা বললো, আগের আয়াতে আছে, সেখান থেকে বোঝা যায় কোরআন স্পষ্ট ইহুদিরা দাবি করেছে, কথা বলেনি। কৌলিহিম দৈজ ধরে নেন যে ইহুদিরা বললো যে আমরা মারিমের পুত্র ঈশাকে আমরা হত্যা করেছি, উনি বলছেন ইহুদিরা তো ঈশাকে মাসি হিসেবে বিশ্বাসই করেনি, তো এখানে মাসি বলা কই,
আল্লাহ কি দাবি করেছে যে ইহুদিরা তাকে মাসি হিসাবে বিশ্বাস করেছে? কোরআনের একটা আয়াত নাই যেখানে বলা হয়েছে যে ইহুদিরা ঈশাকে তাকে মেনে নিয়েছিল নবী হিসেবে, মাসি হিসেবে মানেনি। এটা মিথ্যা তার অভিযোগ, তিনি বুঝতে পারেননি কোরআন। দুই নম্বর, তিনি একটা অভিযোগ খণ্ডন করেছেন যে কোরআন ঠিক বলেছে যে ইহুদিরা ঈশাকে হত্যা করতে পারেনি। কেন? বাইবেলে আছে রোমানরা, পাইলটরা, রোমান পাইলটের সময়তে, সেই সময়তে কারা, রোমানরা হত্যা করেছে। আসলে তিনি বললেন, আমি নাকি ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনে আমি নাকি আলোচনা করছি, তিনি কোথা থেকে চুরি করে কথা বলে বলছেন আমাদের কাছে গোপন কিছু না। তিনি আনচেঞ্জিং ওয়ার্ড থেকে হুবহু পড়ছে, একদম হুবহু ওয়ার্ড। আমি বলতে চাচ্ছিলাম না, আনচেঞ্জিং ওয়ার্ড যেটা লা কালিমাতিল্লাহ, আল্লাহর অপরিবর্তনীয় কালাম, এখান থেকে হুবহু পড়ছে, একদম যেমন ওখানে যেমন ভুল, তিনি ঠিক সে ভুলটাই করেছে। তো আসুন আমরা দেখি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে স্পষ্ট দাবি করেনি যে ইহুদিরা হত্যা করেছে, এটা একটা ব্যাখ্যা নেওয়া যায়, দ্বিমত করি না। তারপরেও যে ধরে নিই যে ইহুদিরা উল্লাসিত করছে, উল্লাসিত হচ্ছে, আসলে বাইবেলের আলোকে এই যে ঈশার যে হত্যা কাহিনীর পেছনে দায়ী কারা, দায়ী কে? গসপেল অফ ম্যাথিউ 27 অধ্যায় স্পষ্টভাবে পরিষ্কারভাবে লেখা আছে, 27 অধ্যায় 24 আর 25 অনুচ্ছেদ। ভালো করে বাইবেলটা খুলে দেখে নেন। আমাকে বলছে আমি বাইবেল পড়ি নাই, বাইবেল পড়েছে কি পড়ি নাই পরের কথা, বাইবেল আপনাকে শেখাতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে কি লেখা আছে দেখেন, বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 27 অধ্যায় 24 আর 25 অনুচ্ছেদে যখন পেন্টাস পাইলটের কাছে ইহুদিরা এসে বলছে এই ঈশাকে আপনি হত্যা করেন, পেন্টাস পাইলট তখন দেখছেন যে ঈশার কোনো তার প্রতি যত অভিযোগ করেছে একটা সঠিক নয়। পেন্টাস পাইলট, তিনি ঈশাকে কুশবিদ্ধ করবেন না, এটা তার মানে তিনি চাইছেন না, এটা নিরাপত্তি ব্যক্তিকে হত্যা করবে। তখন পেন্টাস পাইলট কি বলছে দেখেন, ম্যাথিউ 27 অধ্যায় 24 আর 25 অনুচ্ছেদ, পেন্টাস পাইলট বলছে এই নির্দোষ ব্যক্তির রক্তপাতের জন্য আমি দায়ী নই, তোমরাই দায়ী হবে। কাকে বলছে? তোমরাই দায়ী হবে। ইহুদিরা কি করছে? ইহুদিরা কি বলছে দেখেন, জনতা চিৎকার করে জবাব দিল, ঠিক আছে, ওর রক্তপাতের দায়িত্ব আমাকে ও আমাদের সন্তানদের উপরে পড়ুক। ইহুদিদেরকে ইহুদিরা পরিষ্কার বলেছে, হ্যাঁ, ঈশা যদি মৃত্যুবরণ করে ও রক্তের রক্ত আমাদের ইহুদিদের, আমাদের সন্তানদের। তার মানে কোরআন যদি বলে যে ইহুদিরা উল্লাসিত করেছে, হত্যা করেছে, তো দায়ভার তো নিয়ে নিয়েছে। রোমান যারা আছে, রোমিও যারা আছে, তারা বলেছে যে এই একজন মানে একটা ভালো মানুষকে তোমরা হত্যা করতে বলছো, এর দায়ভার কিন্তু রোমানরা নিতে চায়নি, পেন্টাস পাইলট নিজেও নেয়নি, বরঞ্চ তোমাদের উপরে পড়বে। আর ইহুদের যে আমরা নিলাম, আমরা দায়ভার নিলাম, ঈশা রক্তের দায়ভার নিলাম, তার মানে কোরআন ঠিক বলেছে উনি নিজেই বাইবেল পড়েনি, নিজেই আমার এই খ্রিস্টান ভাই জনসন নাকি উনি নিজেই এই বাইবেল পড়েননি, তিনি আনতে কোরআন থেকে তিনি আলাদাভাবে আলোচনা করতে চেয়েছেন। আর তিনি তো কপি পড়ছেন, এটা আজকে তিনি পড়ছেন, আমি 5-6 বছর আগে পড়ে ফেলেছি, আমাকে শেখাতে আসতে হবে না বাইবেল। তো যাই হোক, তারপর তিনি করেছেন যে ইহুদিরা হত্যা করেনি, আমিও বলেছি যে ইহুদিরা হত্যার দায়ভার নিয়ে নিয়েছে, যখন দায়ভার নিয়ে নিয়েছে তারাই অপরাধী। এখানে কোনোভাবেই সে পেন্টাস পাইলটকে অভিযোগ করতে পারবে না, যদি করে এটা জুলুম করা হবে পেন্টাস পাইলট রোমিওদের উপরে। চার নম্বর পয়েন্ট, তিনি বলছে কোরআনে ঈশা মৃত্যুবরণ করেছে কথা নাকি লেখা নেই, কে বলেছে? ওমা কাতালুহু, কাতাল মানে কি? নিশ্চয় তাকে হত্যা করতে পারেনি, তাকে কুশবিদ্ধ করতে পারেনি, কোরআন স্পষ্ট দার্থিকভাবে বলে দিয়েছে, সূরা মায়েদার 170 নম্বর আয়াত, সূরা নিসা 157-158 নম্বর আয়াত, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই, তাকে মৃত্যু দেননি, তিনি দ্বিতীয়বার আসবে। আর মুসলিমদের দাবি কোরআন এবং হাদিস দুটো দলিল, তা আমরা কোরআনের সীমাবদ্ধ না, আমরা হাদিস দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। আমাদের সঙ্গে মুসলিমের সঙ্গে ডিবেট করতে এসেছেন, তাই মুসলিমদের যে দলিল আমরা দলিল দিতেই পারি, আমরা তো বলিনি যে কোরআন আমাদের জন্য দলিল, আমাদের দুটো দলিল, দুটো থেকে দলিল দেবো, আপনাদের একটা দলিল একটা থেকে দেন, আপনি কেন ঐতিহাসিকের দলিল নিচ্ছেন? আমি যদি হাদিস থেকে দলিল যদি আপনি গ্রহণ করতে না পারেন, কেন আপনি ইতিহাস থেকে দলিল নিচ্ছেন তাহলে, যে ওই ইহুদিরা এটা বলেছে, তালমুদে আছে, কামিসুলে আছে, নিতে পারবেন না। 5 নম্বর পয়েন্ট, তিনি সূরা আনফাল থেকে একটা আয়াত দিয়েছেন, সূরা আনফাল থেকে, যে মূলত মুজাহিদ প্রসঙ্গে বলেছে আল্লাহ তাকে হত্যা করলো, হ্যাঁ রূপক অর্থ বলা হয়েছে, কেউ অস্বীকার করছে, কোনো প্রশ্ন ওঠে না, আশ্চর্য বিষয়। তারপর তিনি বলছেন রাফা আ, যে পবিত্র ওখানে রাফা শব্দ ব্যবহার করেছে, রাফা মানে তুলে নেওয়া। ভাই আপনি জানেন না, মুসলিমে যখন নামাজ পড়ে তখন আমরা হাত তুলে রাফা রাফুলিয়াদিন করি, রাফা মানে এই সশৈলে হাতটাকে তুলে নেওয়া, রাফা মানে কি? হাত তুলে নেওয়া, রাফুলিয়াদিন। সেই বোখারি 37, 35, 36, 37, 38, 39 একাধিক আয়াত আছে, রাফা আ মানে যে রাফা সঙ্গে ইলা যুক্ত হয়ে গেলে তখন কি হয়ে যায়, এই সশৈলে তুলে ফেলা। তো আমরা সশৈলে তুলে ফেলেছি, ঈশা আলাইহিস সালামকে সশৈলে আল্লাহ তুলে নিয়েছে, পৈতল রাফা মানে ঈশাকে সশৈলে তুলে নেওয়া হয়েছে, স্পষ্ট প্রমাণিত নিসা 158 নম্বর আয়াত। তিনি আরবি না, গ্রামার জানে না, বুঝে তিনি আন্তাবরী কোথা থেকে পড়েছে তো বলেই দিলাম, আনচেঞ্জিং ওয়ার্ড থেকে তিনি হুবহু পড়েছেন, আর হুবহু তিনি মুখস্থ এখানে সে ঠোঁটস্থ বলছেন, তো তা পাখির মতো। তো যাই হোক, তারপর তিনি আলোচনা করেছেন যে যে সালামের কথা কোরআনে নাই, আমি কথা বলিনি যে আসসালামু আলাইকুম এটা কোরআনে আছে, তিনি মনে কানে কম শুনেছেন, আমি বলেছি সালাম দেওয়ার কথা কোরআনে আছে, আপনারা আলোচনাটা বারবার শুনে নেবেন, আমি বলেছি সালাম দেওয়ার কথা কোরআনে আছে, আসসালামু আলাইকুম এটা যে কোরআনে আছে দাবি করিনি,
আর আমাদের দলিল কোরআন হাদিস আমি তখনই বলেছিলাম যে হাদিসে সালাম কিভাবে দিতে হবে এটা আছে, তো যেটা দাবি করিনি কানেজুরি কমিশনে এটা তার অজ্ঞতা, এটা আমার অভিযোগ না। ভালো করে আলোচনা করে শুনুন কি বলছি। 8 নম্বর পয়েন্ট, তিনি ব্যাপটাইজের কথা, যে ব্যাপটাইজের কথা আমি বলেছিলাম যে যীশু খ্রিস্টকে ব্যাপটাইজ করেছে জন দা ব্যাপটাইজ, আপনাকে স্বীকার করতে হবে। আপনি অস্বীকার করে দেখান যে ব্যাপটাইজ কাকে করা হয়, যারা পাপী তাদেরকে ব্যাপটাইজ করা হয়, মার্কের 1:4, আর যীশু খ্রিস্টকে ব্যাপটাইজ করা হয়েছে। তো বাইবেল বলছে যে ব্যাপটাইজ কাকে করা হয়, যিনি পাপী তাকে। এখন যীশু খ্রিস্টকে কি ব্যাপটাইজ করা হয়েছে, অবশ্যই তিনি পাপী? যদি বলেন না যীশু খ্রিস্ট পাপী না, তো বাইবেল অনুচ্ছেদ ভুল আছে। এখন আমাকে বলে লাভ নেই, এখন যদি বলেন না ওই জায়গাতে যীশু খ্রিস্ট এই কথা বলেছে, তাহলে বাইবেলের সংঘর্ষিক কথা আছে, আমাকে দোষ দিয়ে লাভ নেই। তারপরে কথা হয়েছে যে তিনি বলছেন গসপেল অফ জন 3:16 দিয়েছেন যে ঈশ্বর তিনি তার একমাত্র পুত্রকে, তিনি অভিজাত সন্তান পুত্রকে, বিগটেন সনকে তিনি মনোনীত করেছেন। এই বিগটেন সন এটা কিংজেন ভার্সনে মানে আছে, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন নাই। এখান থেকে বাইবেলে যে উল্টাপাল্টা হয়েছে আপনারা সকলে বুঝতে পারছেন যে এই অংশটুক রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন আরএসবিতে নাই, তিনি দলিল দিয়েছেন, রেফারেন্স দেননি, রেফারেন্স আমি প্রত্যেকটা দিচ্ছি। তারপর তিনি বলেছেন যে বাইবেল নাকি আমি পড়িনি, ডক্টর জাকির নায়েকের কথা আমি নকল করেছি, ডক্টর জাকির নায়েকের যে বক্তৃতা আছে ওই বক্তৃতার সঙ্গে আমার 80% মিল নেই। আপনার আচরণ শুনতে পারেন, তিনি হয়তো অভ্যস্ত হয়েছেন শুধু একটা জিনিস পড়ে, তার জন্য তিনি ফালতু একটা অভিযোগ করেছেন। তারপর তিনি বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি 600 বছর পর এসে কিভাবে ঈসা মাসি প্রসঙ্গে বলতে পারে, এটা বাচ্চা ছেলেদের মতো কথা, এটা অবিশ্বাসীদের মতো কথা। মোহাম্মদ সাল্লাম তিনি আল্লাহ রসুল, অবশ্যই তিনি গায়েবের সংবাদ দিতে পারবেন, এটা যদি অভিযোগ করেন। গসপেল অফ জন 8:24-28 যীশু খ্রিস্টকে ইহুদিরা প্রশ্ন করেছিল, আপনার প্রশ্নটা ইহুদিরা যে আপনি এখন এসেছেন তো ইব্রাহিমের কথা আপনি কিভাবে বলবেন, ইব্রাহিমের সময় আপনি জীবিত ছিলেন কথা দাবি করছেন, এটা ইহুদিদের প্রশ্ন। দাদা আপনি যীশু খ্রিস্টের বিরোধিতা যে ছবি ইহুদিরা করেছিল, আপনার আচরণ বা প্রশ্ন ঠিক ওইরূপ। আল্লাহ রসুল তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রসুল, তিনি তো বলতে পারবেন, স্বাভাবিক 600 বছর হোক, 1000 বছর পর হোক, আর 5000 পরে আসলেও তিনি ভবিষ্যতে কত বলতে পারতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈসা সাল্লামকে মৃত্যু দিতে তারা পারেনি, এটাই চূড়ান্ত সত্য কথা। তারপর অভিযোগ তিনি করেছেন 1 নম্বর যে 1 করিন্থিয়ান্স 15:40 আমি বলেছিলাম যিনি মৃত্যুবরণ করবে তিনি আর শরীরের রক্তর মাংস নিয়ে তিনি আসবেন না, তিনি আসবেন আত্মা হয়ে। আর যীশু খ্রিস্ট খ্রিস্টানের দাবি অনুসারে ম৩ত্যুর পরে জীবিত হয়েছে, লুকের 24:36 রক্তে মাংসের রক্ত আর মাংস। আরে ভাই এটা 1 করিন্থিয়ান্স থেকে যদি নিতে না চান, যীশু খ্রিস্টের কথাটা মেনে নেন। বাইবেলের গসপেল অফ লুক 20:36 যীশু খ্রিস্ট নিজে বলেছে, ওই মেয়ে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একটা মেয়ে প্রশ্ন করছে যে আমার 7টা স্বামী ছিল, আমি পুনরুত্থান দিন আমি কোন স্বামীকে প্রথম পাবো, যীশু খ্রিস্ট নিজে বলেছে যে তুমি পুনরুত্থান হবে সেদিন তোমাদের বিবাহ হবে না এবং তোমাদের এই শরীর থাকবে না, থাকবে আত্মা। তো যীশু খ্রিস্টকে আত্মা এসেছিল না, যীশু খ্রিস্ট কিসে এসেছিল, তিনি রক্ত মাংসের শরীর, অত যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয় নাই, আমার একটাও তিনি খণ্ডন করতে পারে নাই। তারপর তিনি আলোচনা করেছেন নবী ইউনূসের কথা, আরে ভাই তিনি বলেছেন যে ইউনূসের তাফসির কারকগণ বলেছেন কবরে থাকবে, ভাই তাফসির বলে আপনারা মানেন না বাইবেলের, তারপর নতুন তাফসির নিতে যাচ্ছেন কেন? বাইবেলের ইউনূসের বুক অফ জোনা ইউনূস বলে একটা অধ্যায় আছে, স্পষ্ট আছে ইউনূসের মাছের পেটে ছিলেন। এখন আপনি বাইবেলের কথা মানবেন না কোন ব্যক্তি কোন খ্রিস্টান পাদ্রী কোন তাফসির করেছে সেটা মানতে যাবেন? বাইবেল বুক অফ জোনা 2 অধ্যায় আছে, পরিষ্কার হয়েছে ইউনূস আলাইহিসসালাম তিনি মাছের পেটে ছিলেন, জীবিত ছিলেন, তিনি জীবিত ছিলেন। তো ঈসা আলাইহিসসালাম যদি ভবিষ্যৎবাণী করতে থাকেন অবশ্যই তাকে জীবিত থাকতে হবে। আর আপনি বলছেন যে কবরের মধ্যে ছিল, আপনি ওটা ধরে নিতে পারেন ইউনূসেরটা, ধরে নেন কবরের মধ্যে, তো ইউনূস জীবিত ছিল না মৃত ছিল? ইউনূস জীবিত ছিল, অতএব ঈসা আলাইহিসসালাম কবরে জীবিত ছিল, তিনি মৃত নয়, ঈসা আলাইহিসসালাম ক্রুশবিদ্ধ হয়নি, এটা থেকে প্রমাণিত হয়। তারপর তিনি আলোচনা করেছেন যে ঐতিহাসিক দলিল, তিনি ঐতিহাসিক দলিল নিয়েছেন যে ঐতিহাসিক বলেছে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, ওটা বলেছে সেটা বলেছে, আর আপনি ঐতিহাসিকের কথা কি বলছেন? আমি বাইবেল থেকে প্রমাণ দিলাম যে যীশু খ্রিস্ট তিনি ক্রুশে মৃত্যুবরণ করেনি। তারপর আমি সং অফ সলোমন থেকে ভবিষ্যৎবাণী করেছিলাম, তিনি বলছেন কোথা থেকে যে দলিল কি একটা দিল, ভাই সং অফ সলোমন 118:17-18 পরিষ্কার ভাই যীশু খ্রিস্টের ভবিষ্যৎবাণী করা আছে যে তিনি মরিবেন না, তাকে জীবিত রাখা হইবে, তাকে অনেক নির্যাতন সহ্য করতে হবে। উনি বলছেন এটা নাকি ঈসা আলাইহিসসালামের জন্য ভবিষ্যৎবাণী না? আশ্চর্য হবেন, তিনি যখন ভবিষ্যৎবাণী দিতে গেলেন, ভবিষ্যৎবাণী তিনি যখন পেশ করতে লাগলেন যে বাইবেলে ঈসা আলাইহিসসালামের মৃত্যুর ভবিষ্যৎবাণী আছে, একটা দিতে পারেনি। আপনার আচরণটা বারবার শুনবেন, আমি বলেছিলাম কি যীশু খ্রিস্টর বাইবেলে সং অফ সলোমন 117:18-18 বলা হয়েছে যে তিনাকে অনেক অত্যাচার সহ্য করতে হবে, তিনি মরিবেন না, তিনি জীবিত থাকিবেন। তো ভবিষ্যৎবাণী পূর্ণ করতে হলে ঈসা আলাইহিসসালাম মরবেন না, তিনি জীবিত থাকবেন। উনি বলছেন এই ভবিষ্যৎবাণী নাকি ঈসা আলাইহিসসালামের জন্যই নয়, আবার তিনি এই অধ্যায় থেকেই সং অফ সলোমন এই অধ্যায় থেকে তিনি নিজে ভবিষ্যৎবাণী একটু আগে দিলেন। আসেন ভবিষ্যৎবাণীগুলো দেখেন, আমার চ্যালেঞ্জ ছিল এটা
আমার চ্যালেঞ্জ ছিল এটা যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে যীশু খ্রিস্ট যে মৃত্যুবরণ করবেন, ক্রুশে মৃত্যুবরণ করবেন, ক্রুশে মৃত্যুবরণ করবেন, এই কথা লেখা আছে? নাই, একটা তিনি ভবিষ্যৎবাণী দিতে পারেনি। আর সময় কি বললেন, কি বললেন সময়? আচ্ছা, তারপর তিনি কিছু ভবিষ্যৎবাণী দিলেন, আর ভবিষ্যৎবাণী আনচেঞ্জিং ওয়ার্ড থেকে কপি আর পেস্ট করেছে, আনচেঞ্জিং ওয়ার্ড থেকে কপি আর পোস্ট। আমি সবগুলো ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করতে পারি, আমি শুধু সময় যেহেতু স্বল্পতা কয়েকটা ভবিষ্যৎবাণী ভুল পূরণ করি। তিনি 4 নম্বর ভবিষ্যৎবাণী যেটা তিনি করেছিলেন, যে মথির 27:7-8 লেখা আছে যে জুডাস 30 পয়সার বিনিময়ে যিশুকে যখন ধরে দেয়, এই 30 পয়সা তখন বাগানে তখন ফেলে দেয়, মন্দিরের সামনে ফেলে দেয়। আর এই 30 পয়সা দিয়ে ম্যাথিউ 27:7-9 লেখা আছে যে এটা দিয়ে একটা বাগানকে কেনা হয়, আর এটাতে এরেমিয়া নবীর ভবিষ্যৎবাণী পূরণ হয়। চ্যালেঞ্জ করছি, এরেমিয়া নবী এরকম ধরনের কোনো ভবিষ্যৎবাণী করেনি, গোটা বাইবেল পড়েন, এরেমিয়া নবী এই ভবিষ্যৎবাণী করেনি। তাই ম্যাথিউ 27:7 যে বলা হয়েছে যে এরেমিয়া নবীর ভবিষ্যৎবাণী পূর্ণ করালো, বাইবেলে ভবিষ্যৎবাণী নাই, পূরণ কিভাবে করলেন? ওটা সাকারিয়া থেকে দলিল দিয়েছেন, সাকারিয়া না, এরেমিয়া নবীর কিতাবের ভবিষ্যৎবাণী পূরণের কথা বলা হয়েছে, সাকারিয়া বা জাকারিয়ার নয়, এটা ভুল ভবিষ্যৎবাণী। আর একটা তিনি আছে দেখেন, তিনি 7 নম্বরে যেটা বলেছেন যে অভিযোগকারীর সামনে যীশু খ্রিস্ট নাকি চুপ থাকবে, এটা বাইবেল হচ্ছে চুপ থাকবে, কিন্তু যীশু খ্রিস্টকে চুপ ছিলেন না। ম্যাথিউ 27:12-19 দেখেন যীশু খ্রিস্টকে যখন বলা হলো, অভিযোগ করা হলো, আপনি কি রাজা? তখন যীশু বললেন যে আপনি বললেন, এটা মুখ খুলেছে যীশু খ্রিস্ট, আপনি বললেন, অবতএব এই ভবিষ্যৎবাণী পূরণ হয় নাই। আর তিনি বলছেন যে ওই আমি যেটা রেফারেন্স দিয়েছি সঙ্গ সালামের 118:17-18 যে তিনি মৃত্যুবরণ করিবে না, অনেক নির্যাতন সহ্য করিবেন, এটা নাকি ঈশ্বরের ভবিষ্যৎবাণী নয়। তিনি জীবনে বাইবেলই পড়েনি, শুধু ওই আনচেঞ্জিং ওয়ার্ড থেকে কপি পোস্ট শুনেছে, ওই কপি পোস্ট পড়েছে, ওটা নিয়ে তিনি পণ্ডিতি করছেন। আবার আমাকে বলছে তিনি নাকি ভবিষ্যৎবাণী, যাই হোক, আমি তার 17খানা পয়েন্টের আমি জবাব দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমার যে 7খানা পয়েন্ট তিনি এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি, ভুল প্রমাণ করতে পারেননি। আমার যে দাবিগুলো ছিল, প্রথম দাবি ছিল এটা যে পাপী ব্যক্তির দ্বারা কখনো পাপ মুক্তি হওয়া সম্ভব নয়, অর্থাৎ যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়নি। 2, ক্রুশে কারা ঝুলে? যারা পাপী তারা ঝুলে, এর জন্য যীশুখ্রিস্ট যেহেতু পাপী ছিলেন না, তাই ক্রুশবিদ্ধ হওয়ার কোনো চান্স নেই। 3, তিমিমাস পেটে 19 জীবিত ছিল, অথবা ঈশা আলাইসাল্লাম জীবিত ছিল, মৃত্যুবরণ করেনি। যীশু দোয়া করেছিলেন, আর দোয়া করলেই কবুল হবে, যীশু খ্রিস্ট নিজে বলেছে যীশু খ্রিস্টের দোয়া কবুল হয়েছিল। ভবিষ্যৎবাণী ছিল যে যীশু খ্রিস্ট মরবেন না, তিনি জীবিত থাকবেন, তাকে নির্যাতন করা হবে, এটা পূরণ হয়নি। 7 নম্বর পয়েন্ট আমি দিয়েছিলাম কি, যীশু খ্রিস্ট নিজে মুখে বলেছেন মানুষ যখন মৃত্যু থেকে পুনরুত্থান হয়, সেই সময় তার শরীরটা থাকে রক্ত মাংসের না আত্মা হয়ে আসে, কিন্তু যীশু খ্রিস্ট এসেছেন কিভাবে, শরীরের মাংস নিয়ে। অতএব যীশু খ্রিস্ট তিনি স্বয়ং তিনি জীবিত ছিলেন, তিনি মৃত্যুবরণ করেন নি। জি, কি সময় শেষ? হ্যাঁ, সময় শেষ। জি, আচ্ছা, এবার আমি সবচেয়ে বড় যে উনি যে কতটা মূর্খ আজকে প্রমাণ করছি। প্রথমে উনি বলছেন সংবাদ সলমনের 114 অধ্যায়, উনি লাইনে আছেন তো, অধ্যায়টা একটু বলুন তো প্লিজ। 10 বার বলেছি দাদা, 118, ভালো করে শুনবেন, নোট করবেন। 10 বার না ভাই, আরেকবার বলুন, আরেকবার বলুন। 118 অধ্যায় বলেছি, 118 অধ্যায়। আপনি যে বাইবেলই পড়েননি এটা হাস্যকর ব্যাপার, সত্য পরম গীতে মাত্র 8টি অধ্যায় রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে থাকেন, আমাকে এখন কথা বলার সুযোগ দেন না, আপনি অভিযোগ করছেন, আপনি করে দেন দাদা, এখন আমার সঙ্গে কথা বলার সময় নেই। সলোমনে মাত্র 8টি অধ্যায় রয়েছে, ঠিক আছে, উনি যে সব কপি পেস্ট করেছেন তা তো আমি আগেই ধরে ফেলেছি। উনি এর কাছ থেকে কপি করেছেন, তিনি একটা নায়কের লেকচার কপি করেছেন, ঠিক আছে। তো আমার কাছে হাস্যকর সত্যি লেগেছে যে রেফারেন্স উনি সবচেয়ে বেশি উল্লেখ করেছেন সমাজ সলোমন থেকে, ঠিক আছে, সমাজ সলোমনে মাত্র 8টি অধ্যায় রয়েছে। উনি কেন পৃথিবীর কোনো দাওয়া প্রচার প্রমাণ করতে পারবে না যে সংবাদ সলমনের মধ্যে 111টি অধ্যায় রয়েছে? উনি একটা পুরো বোকা, ঠিক আছে, বাইবেল না জেনে উনি পড়েননি, যদি পড়তেন তাহলে এই ধরনের কথা তিনি বলতেন না, ঠিক আছে। তারপরে তিনি কি বললেন, প্রথমে তার যুক্তি ছিল কি যে যীশু খ্রিস্ট বলেছেন যে তিনি ভবিষ্যতে মারা যাবেন, ভবিষ্যতে মারা যাবেন, এটা একটা হাস্যকর যুক্তি। যীশু খ্রিস্ট যদি ভবিষ্যতে মারা যাবেন তাহলে কি ভবিষ্যতে তার জন্য মরিয়ম অপেক্ষা করবে? ভবিষ্যতে কি আবার ইহুদিরা বলবে যে হে হারুন ভগ্নি কি যে তুমি কাকে ধরে নিয়ে এসেছো? তুমি খ্রিস্ট আমাদের সাথে কিভাবে কথা বলবে? জবাবে সে বলবে আমি তো আল্লাহ রাসূল, না যে আমাকে নবী বানিয়েছেন, কিতাব দিয়েছেন। হ্যাঁ, কি ভবিষ্যতে আবার ঘটবে নাকি? ঠিক হ্যাঁ, কোরআনের লেখক তো যীশু খ্রিস্টের বাড়ির লোকজন তো ঠিকভাবে চিনতেন না। সুরা ইমরান, আল ইমরান মানে হচ্ছে ইমরানের পরিবার। পুরাতন নিয়মে ইমরান ছিল মসির বাবা এবং হারুনের বাবা এবং মরিয়ম ছিল তাদের বোন, কিন্তু কোরআন লেখক এই জিনিসটা ভুল করে এটাকে বলেছে যে এই হচ্ছে যীশু খ্রিস্টের মা, এই হচ্ছে যীশু খ্রিস্টের ভাই।
মানে এগুলো তিন দান হচ্ছে 200 না, ঠিক আছে? এইভাবে করে এখানে ঋষিকে তুলে ধরা হয়েছে, আর উনি বাইবেল পড়েননি, মাত্র সলোমনের মাত্র আটটি অধ্যায় রয়েছে, আর উনি উল্টা পাল্টা রেফারেন্স দিচ্ছেন নাকি 11 অধ্যায় 100। আমি শুরু থেকে ওই জন্য ভাবছি যে সলোমনের এত অধ্যায় কিভাবে হবে, ঠিক আছে? তারপর উনি বললেন কি যে মৃত্যু কথাটি নেই। আচ্ছা ঠিক আছে, তা আমি ওনাকে বলতে চাই যে সূরা 3 আল ইমরান আয়াত 193 এখানে বলা হচ্ছে আমাদের ত্রুটি বিচ্যুতি এবং আমাদেরকে মৃত্যু দিন, নেককারদের সাথে মৃত্যু দিন, এখানে বলা নেই আমাদেরকে তুলে নিন, ঠিক আছে? এখানে বলা হচ্ছে মৃত্যু দিন। আমরা সেটা দেখছি, ঠিক আছে? আমরা এখানে কি কনসেপ্ট এটা ব্যবহার করা হচ্ছে তার বিষয়ে বলা হয়েছে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। 7:126 মৃত্যু দান করুন, মুসলিম হিসাবে তোমাদের মৃত্যু দান করুন, তাহলে এখানে তোমাদের মুসলিম হিসাবে তুলে নিন নাকি? তাহলে সূরা 10:46 বলা আছে আর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, তার কিছু তোমাকে দেখাই, অথবা তোমাকে মৃত্যু এই আমি যদি বলি তুলে নেই, হবে? হবে না। এগুলো করো না, আমি করা আছে 20 জায়গায় উল্লেখ করা আছে, সেখানে কখনোই বলা হয়নি যে এই ধরনের হবে। তারপরে উনি উল্লেখ করছেন যে কি যে যীশু খ্রিস্টের পাপী ছিলেন, তিনি বাপতিস্ম নিয়েছেন, তিনি বাপতিস্ম নিয়েছেন কেন? তিনি কি পাপের ক্ষমার জন্য বাপতিস্ম নিয়েছেন? যখন তাকে বাপতিস্ম দিতে নিষেধ করছে, বলছে আমারই তো বরং আপনার কাছে বাপতিস্ম নেওয়া উচিত। যীশু বললেন ঈশ্বরের ইচ্ছা এই, এটা হতে দাও। ঈশ্বরের ইচ্ছা ছিল, এর মাধ্যমে যীশু ক্রুশবিদ্ধ হন। এখানে উনি কোথা থেকে খুঁজে পেলেন আমার কাছে হাস্যকর লাগছে। 253 অধ্যায় সম্পূর্ণরূপে ভবিষ্যৎবাণী করা আছে, আর উনি তুলে ধরেছেন যে সকলে ভাববাদীর কথা যে কুমারের ভূমিতে বিষয়টি ভবিষ্যৎবাণী সকলে তো নেই, কিন্তু উনি হয়তো বাইবেল পড়েননি। সেখানে লেখা আছে সকরীয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হইল, কথিত এখানে বলা নেই যে লিখিত। শুনতে পেয়েছেন ভাই, এখানে লেখা আছে কথিত বচন, স্পোকেন বাই, স্পোকেন বাই। সুতরাং এখানে বলা আছে স্পোকেন বাই, এটা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু লিখেছিলেন আর একজন ভাববাদী, এটা তো আমাদের কোনো সমস্যা নেই। আর এই বিষয়ে আমার response2antichrist.com এটার বিষয়ে বিস্তারিত পোস্ট আছে, ঠিক আছে? তো সে যা হোক, সমস্যা নেই। তারপর উনি আসলেন কি যে আমি ইহুদি স্কলারদের কথা বলছি, আমরা হাদিসের ব্যাখ্যা নিচ্ছি। না না, আমি কারোর ব্যাখ্যা নিচ্ছি না। এখানে শব্দ হচ্ছে শেওল, শেওল অর্থাৎ কবর, কবরে কোনো জীবিত মানুষ থাকে না, ঠিক আছে? ইউনুস নবী শেওলে গিয়েছিলেন, শেওল যে হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে, এবং বাইবেলের যে সমস্ত জায়গায় শেওল শব্দ ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটি জায়গায় মৃত্যুকে বোঝানো হয়েছে। কোনো জায়গায় বলেনি যে শেওলে কোনো জীবিত মানুষ থাকতে পারে, প্রাণ এবং আত্মা যেখানে থাকে সেটা স্থান হচ্ছে শেওল, ঠিক আছে? আর উনি বললেন কি যে যীশু খ্রিস্ট বলেছেন যে গিয়ে আমি সবকিছু জানলাম কি করে, বা উনি হযরত মুহাম্মদ ছিলেন নবী, তাই তিনি সবকিছু জানতেন, যীশু জানতেন না, সরি যীশু জানলেন, যীশু একজন নবী। ওকে, এখানে একটা ব্যাপার আছে, ইহুদিরা বললো যে তোমার বয়স 50 বছর হয়নি, তুমি কি করে জানলে, তাই তো? যে আমাদের অব্রাহামের বিষয় তুমি কি করে জানলে? যীশু খ্রিস্ট সেখানে উল্লেখ করেছিলেন এগো আমি, আমি আছি, যেটা বুক অফ এক্সোডাস যাত্রা পুস্তক 3:14-15 মোশি যখন ঈশ্বরকে বললেন যে আপনার নাম কি, যীশু বলেছে, ঈশ্বর বলেছিলেন আই অ্যাম দ্যাট হু আই অ্যাম, এবং যীশু খ্রিস্ট একই কথা বলেছেন আই অ্যাম, আমি সেই ব্যক্তি আই অ্যাম, এবং সেখানে তিনি নিজেকে প্রকাশ করলেন, ঠিক আছে? তিনি হয়তো বাইবেলের থিওলজি বোঝেন না, তিনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমার কাছে সবচেয়ে হাস্যকর বিষয় মনে হচ্ছে উনি আমার একটা আর্গুমেন্ট ভাঙতে পারেননি, এখনো পর্যন্ত পারেননি। উনি শুধুমাত্র মুখে মুখে বলছেন যে যীশু খ্রিস্ট মরে যাননি, যীশু খ্রিস্ট মরেননি, প্রমাণিত এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারেননি। তিনি বলেছেন আমি আনচেঞ্জিং word.com থেকে নিয়েছি, অবশ্যই এখানে ডক্টর নাবিল কুরেশি বহুত আগে এগুলো পাবলিশ করেছে, আমাদের জন্য রেফারেন্সের জন্য সহজ করে দিয়েছে, কিন্তু আমরা তো তার রেফারেন্স কপি করে বলছি না, যেটা আমরা নিজেরা চালিয়েছি, ঠিক আছে? আমি যেগুলো কোরআন থেকে ভাষ দিয়েছি, ওনার ক্ষমতা নেই, পৃথিবীর কোনো একটা ওয়েবসাইট থেকে দেখাতে পারবে না যে আমি যে রেফারেন্সগুলো দিয়েছি রেফারেন্সগুলো কোথাও আছে। আমি চ্যালেঞ্জ করছি, আমি যে রেফারেন্সগুলো যে আর্গুমেন্টগুলো ব্যবহার করেছি একটু আগে, উনি দেখার দেখি কোন ওয়েবসাইটে এগুলো পেয়েছেন উনি, আমি এটা সম্পূর্ণরূপে নিজস্ব আর্গুমেন্ট ব্যবহার করেছি, ঠিক আছে? এত কম সময়ের ভিতরে যে আর্গুমেন্টগুলো ব্যবহার করেছি উনি তা বিন্দু মাত্র তা নিয়ে একটি কথা বলেননি। আবার বললেন কি উনি যে ইহুদিরা বলেছে যে তারা যীশুকে মশীহ বলে বিশ্বাস করেছে, এটা তো হাস্যকর যুক্তি। যীশুকে তারা মশীহ বলে বিশ্বাস করে না, তারা নাকি বলেছে আমরা আল্লাহর রাসূল মরিয়ম তোনাকে হত্যা করি, এখানে একটা হাস্যকর যুক্তি।
কারণ ইহুদিরা তাকে তো মসিহ বলে বিশ্বাস করে না। এবং সবচেয়ে বড় কথা হলো যে তিনি বললেন কি যে ইহুদিরা ইহুদিরা যিশু হত্যা করেছে। আচ্ছা, যিশু খ্রিস্টের গায়ে বর্ষা কি কোনো ইহুদি ঢুকিয়েছিল? যিশু খ্রিস্টের হাতে কি কোনো পেরে কি ইহুদি ঢুকিয়েছিল? কেউ ঢুকায়নি। হ্যাঁ, ইহুদিরা চক্রান্ত করেছিল, কিন্তু মেরেছিল তাকে কারা? রোমানরা। এবং যিশু খ্রিস্ট নিজে বলেছেন গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 20 ভার্স কত বলা 18-তে বলছেন না তিনি, 20-18-তে বলছেন, দেখো আমি জেরুসালামে যাচ্ছি আর মনুষ্য পুত্রকে প্রধান যাজক ও শাস্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে, তারা তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করবেন, এবং 19-পদে বলছেন অ ইহুদিদের হাতে তুলে দেবেন, যারা তাকে বিদ্রুপ করবে, কষাঘাত করবে, কুষে দেবে, এবং তৃতীয় দিনে আবার উঠবেন, অর্থাৎ তার মৃত্যু সম্পূর্ণ হবে অ ইহুদিদের হাতে। পথিতার বিরুদ্ধায় 19-পদ অনুযায়ী তিনি এখানে পরিষ্কারভাবে বলেছেন, এবং তিনি আরো উল্লেখ করতে পারেননি, আমি তাকে ধরেছি সুরা আট 27-এর যেখানে বলা হয়েছে মুজাহিদিনদের বিষয়ে বলা হয়েছে যে তারা তোমরা তাকে হত্যা করো না। আমার প্রশ্ন, তাহলে তাকে হত্যা করেছে? আমি তাকে প্রশ্ন করছি, তাকে কারা হত্যা করেছে? এখানে বলেছে তোমরা তাকে হত্যা করো না, আল্লাহ তাকে হত্যা করেছে। আল্লাহ কি পৃথিবীতে নেমে এসে মুজাহিদিনদের সাথে সাহায্য করেছিলেন? আমি তাকে প্রশ্ন করবো, তিনি ডাইরেক্টলি আনসার দিলেন। তারপর তিনি বলেছেন কি রাফা শব্দের অর্থ তুলে নেওয়া নয়, তাহলে আমাকে যে এটা অনুবাদ করুন আপনি, সুরা 57:11 আয়াতে লেখা আছে যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের বহু মর্যাদায় উন্নত করেছেন, তাহলে কি এখানে আমি বলবো যে আল্লাহ তাদের জ্ঞান দান করেছেন, আল্লাহ তাদেরকে আকাশে তুলে নিয়েছেন? আপনি কনসেপ্ট কনসেপ্ট কথা বলুন, ঠিক আছে, একটা নিজের মতো করে সবকিছু বললে তো হবে না। তারপর উনি বললেন কি যে পুনর্থিত দেহের বিষয়ে বলেন, প্রেরিত পৌল এখানে মৃত থেকে জীবিত হয়ে উঠবার বিষয়ে বলেছেন, এবং তিনি বললেন কি যে স্বর্গদূতের কি, হ্যাঁ, যারা আহমেদ দিদার একসময় উল্লেখ করেছিলেন যে একজনের বউ কয়জন হবে, শেষ বিচারে কয়জন বউ হবে, ঠিক আছে, সেখানে যিশু বলেছিলেন ইউ ডোন্ট নো দ্য স্ক্রিপচার্স এন্ড দ্য পাওয়ার অফ গড ইন দ্য রেজারেকশন, পিপল উইল নাইদার ম্যারি নর বি গিভেন ম্যারেজ, দে উইল বি লাইক এঞ্জেলস ইন হেভেন, ঠিক আছে, সেখানে বলা হয়েছে তারা স্বর্গের দূতে তুল্য হবে। যিশু খ্রিস্টজন পুনরুত্থান করেছিলেন, কোন সাধারণ মানুষ কি পুনরুত্থান করতে পারে? আকাশে যেতে পারে, অদৃশ্য হতে পারে? হ্যাঁ, গসপেল অফ লুকে 24:36 যিশু তাদের সামনে আসলেন, যখন শিষ্যরা একটি ঘরে আবদ্ধ ছিলেন, রুদ্ধ ছিলেন, চারিদিকে গেট আটকানো আছে, যিশু তাদের সামনে এসে হিব্রুতে বললেন সালাম, যেটা যখন তার বিশ্বদে 19 লেখা আছে, আপনি রেফারেন্স গুলো উল্লেখ করেছেন, এবং তৃতীয় যখন তার 1:15 সালামের বিষয়ে উল্লেখ আছে। কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে তিনি নিজে অদৃশ্য হয়ে তিনি পৃথিবীর মানুষের কাছে এসেছিলেন। তার মানে এর মানে কি, এর মানে কি হয়, তিনি সেই শরীর নিয়ে এসেছেন, স্বর্গদূতদেরও মানুষ দেখেছে, ঠিক আছে, স্বর্গদূতের মানুষে দেখেছে, মরিয়মের কাছে যখন স্বর্গদূত এসেছে, মরিয়ম স্বর্গদূতকে দেখতে পেয়েছে, তিনি দৃশ্যমান ছিলেন, অদৃশ্য ছিলেন না, ঠিক আছে, তাহলে স্বর্গদূত কি, স্বর্গদূতদের মরিয়ম দেখেছেন না চোখে? কিন্তু যদিও মোহাম্মদের রিভলিউশন যখন হয়েছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তিনি তো নিজে নিজে আত্মহত্যা করতে চেয়েছিলেন, যদিও সেই বিষয়ে অনেক সন্দেহের ব্যাপার আছে। আর অনেক ধন্যবাদ, সমস্যা নেই, অনেক এখন তিনি যে যুক্তিগুলো খাড়া করেছেন আমি যা পড়ে দেখেছি, উনি সম্পূর্ণ হচ্ছেন নেট থেকে কপি করেছেন, ওর কাছ থেকে ইসলামিক ওয়েবসাইট অনেক আছে, তাতে সমস্যা নেই, ঠিক আছে, উনি যে নিজে থেকে জেনে কিছু বলেছেন এমন কিছুই নাই, কারণ উনি আমার একটা আর্গুমেন্ট পর্যন্ত এখনো পর্যন্ত ভাঙতে পারেনি, কারণ আমি যে আর্গুমেন্ট উপস্থাপন করছি এই আর্গুমেন্ট গুলোর অ্যান্সার কোনো ওয়েবসাইটে নেই, ঠিক আছে, এই জন্য উনি এতক্ষণ অনেক নেট ঘেরেও হয়তো হয়ে গেলে বিষয় খুঁজে পাননি, সেই যে বিষয় গেল সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে কোরআনের যে উইকনেস এর কথা উনি বললেন, যে আমি কেন ইতিহাস থেকে উল্লেখ করছি, আমি কেন ইয়ে থেকে উল্লেখ করছি, আমি এই জন্য এটা উল্লেখ করেছি কারণ বাইবেল শুধুমাত্র সত্য বলছে, যে একা সত্য বলছে তা নয়, বাইরে থেকে যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ যে সত্য ছিল ঐতিহাসিকরা সেটা প্রমাণ করেছে, যদিও তারা কেউ খ্রিস্টান নয়, কিন্তু কোরআনের পক্ষে আজ অব্দি হাস্যকর বিষয়ে একটা ঐতিহাসিক প্রমাণ নেই যে এই কোরআনের লেখাগুলো সত্য, ঠিক আছে, একটা ঐতিহাসিক প্রমাণ দেখাতে পারবেন না, সবকিছু মুসলিম উইটনেস, কোন অন্য ধর্মের উইটনেস দেখাতে পারবেন না, ঠিক আছে, আর আমাদের সেই সময়কার ঐতিহাসিক, সেই সময়কার গ্রন্থ, সেই সময়কার সবকিছু স্বীকার করছে, একবারকে স্বীকার করছে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, এবং এটা ছিল যিশুর ঈশ্বরের প্ল্যান, এবং তিনি তার জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন, অন্য কোনো কারণে নয়, অতি বিশুদ্ধ আটাশ পরিষ্কার ভাবে বলছে, যিশু নিজে বলছেন আমি এসেছি মানুষের পাপের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে এসেছি, এটাই ছিল তার প্ল্যান, এবং তিনি বারবার বলেছেন তার সময় এখনো উপস্থিত হয়নি, কিন্তু তিনি যখন মারা যাবেন তখন তিনি বলেছিলেন আমার সময় উপস্থিত হয়েছে, ঠিক আছে, এবং যখন তাকে মেরে ফেলা হবে, যেহেতু তিনি স্বাভাবিক একটি শরীরে ছিলেন, হ্যাঁ তার মধ্যে দুঃখ এসেছিল, তিনি বলেছিলেন পিতা আমার যদি সম্ভব হয় তাই দুঃখের পেলা আমার কাছ থেকে সরে নাও, তবু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছে পূর্ণ, ঈশ্বরের ইচ্ছা কি ছিল, যিশু 53 অধ্যায় পরিষ্কার লেখা আছে ঈশ্বরের ইচ্ছাই ছিল এটাই যে তাকে তিনি ভগ্ন করবেন এবং তার দ্বারাই তিনি পাপীদের পাপ ক্ষমা করবেন, এবং তাকে
ঈশ্বরের ইচ্ছায় পূর্ণ করেছেন যিশু, ঠিক আছে? এবং এটা পরিষ্কার ভাবে উল্লেখ রয়েছে রোমিও তার 10:9 পদে, সেখানে বলা আছে, যদি তুমি মুখে যিশুকে বহু বলে স্বীকার করো এবং বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতকণের মধ্য হতে জীবিত করে তুলেছেন, তবে তুমি পরিত্রাণ পাবে, এটা সম্পূর্ণরূপে নিশ্চিত, ঠিক আছে? এই ধরনের কোনো কন্ডিশন নেই আমাদের, আমরা এটা পরিষ্কার ভাবে জানি। ভবিষ্যৎবাণী গুলো সবকিছু প্রমাণ করে যে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। যিশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি এরকম কোনো ঐতিহাসিক দলিল নেই, কেউ এরকম কোনো দলিল দিতে পারবে না যে যিশু কখনো ক্রুশে মারা যাননি। যদিও কোরআনে লেখা হয়েছে যিশু খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছেন কি জাননি, এই বিষয় নিয়ে নিজেদেরই কন্ট্রাডিকশন আছে। কোনো জায়গায় বলা আছে বারাব্বাসকে মারা হয়েছে, কোনো কোনো হাদিসে বলা আছে সাইমন সাইমন সাইমনকে মারা হয়েছে, কোনো কোনো জায়গায় বিভিন্ন জনের কথা পাচ্ছি, আবার কেউ বলছে যিশু চেহারা চেঞ্জ করে দিয়েছে। তাদের নিজস্ব রেফারেন্স গুলো তো সঠিক না, এক রেফারেন্স এক কথা বলছে, আরেক রেফারেন্স আরেক কথা বলছে, কোনো রেফারেন্সের সাথে কোনো রেফারেন্স সঠিক না। এমনকি কোরআনের লেখক যে যিশু খ্রিস্টের বিষয়ে জানতেন না সেটা আমি প্রমাণ করে দিতে পারি। কোরআনে 3 জায়গায় যিশু খ্রিস্টের বিষয়ে উল্লেখ করা হয়েছে, 3 বার মরিয়মের যিশু খ্রিস্ট এক জায়গায় বলেছেন সুরা আলে ইমরান আয়াত 50-এ, আর আমি আসিয়াছি আমার সম্মুখে তাওরাতে যা রয়েছে ও আর সমর্থক রূপে এবং তোমাদের জন্য যা নিষিদ্ধ রয়েছে তার কথাগুলোকে বৈধ করতে, সুতরাং আল্লাহকে ভয় করো আমার অনুসরণ করো। সুরা জুখরুবে যিশু বলছেন আমি আসিয়াছি স্পষ্ট নিদর্শন স্বরূপ তোমাদের সময় প্রজ্ঞা লইয়া, সুতরাং তোমরা আল্লাহকে এবং আমাকে অনুসরণ করো। আর একটি সুরার আমার আয়াত মনে পড়ছেন, উনি আপনি জানবেন, সেখানে তিনি মুহাম্মদের নাম উল্লেখ করেছেন, আহম্মদের, যে আমি আহম্মদের ঘোষণা করতে এসেছি। তা আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সুরা আলে ইমরান আয়াত 55-তে যিশু খ্রিস্ট কোয়াই স্টাইলে কথা বলেছিলেন? যিশু খ্রিস্ট এক জায়গাতে বলেননি তিনি আহম্মদের কথা সুরা 3 আলে ইমরান আয়াত 50-এ, ঠিক আছে? কিন্তু আরেকটি সুরাতে গিয়ে তার কণ্ঠ চেঞ্জ হয়ে গেল, তার বলার স্টাইল চেঞ্জ হয়ে গেল, সে একই কোরআনে যিশু খ্রিস্ট একই জায়গায় কোয়াই স্টাইলে কথা বলেছিলেন, আমি তার কাছে প্রশ্ন করলাম, ঠিক আছে? আবার কোরআনে এক জায়গায় বলা আছে মাত্র, আচ্ছা, এক জায়গায় কোরআনে বলা আছে যিশু খ্রিস্টের সুসংবাদ নিয়ে এসেছিল মাত্র এমন একজন ফেরেস্তা, সেটা সুরা 3 আলে ইমরান আয়াত 45, স্মরণ করেছেন ফেরেস্তাগণ বলল, হে মরিয়াম, আল্লাহ তোমাকে তাহার পক্ষ থেকে যে কালেমার বা বাক্যের সুসংবাদ দিয়েছেন তাহার নাম মসীহ খ্রিস্ট, মরিয়াম তো না ঈসা। কিন্তু এই জিনিসে সুরা 19 মরিয়ামে গেলে দেখা যায় শুধুমাত্র রুল কুতুস একমাত্র তিনি এসেছিলেন, কেউ আসেননি। দুটি সুরা দুটির সাথে কন্ট্রাডিকশন আছে, সুতরাং এখান থেকে প্রমাণ হয় কোরআনের শিক্ষাটা মিথ্যা এবং এর লেখক সে নিজে জানতেন না যিশু সম্পর্কে, ঠিক আছে? এক জায়গায় লিখেছেন একজন ফেরেশতা এসেছেন, আবার লিখেছেন মেলাজন ফেরেশতা এসেছিলেন। আবার যিশু খ্রিস্টকে যে মরিয়ম জন্ম দিয়েছিলেন কোরআন গোটা কোরআনে কোথাও লেখা নেই, ঠিক আছে? আপনি হাস্যকর বিষয়, মরিয়ম কি জন্য নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়েছে তার কোনো বর্ণনা নেই, ঠিক আছে? হঠাৎ করে একটা মেয়ে একটা জায়গায় গেছে এবং কি করে জন্ম দিয়েছে জন্মের কথা উল্লেখ নেই, এবং হঠাৎ করে তার নিয়ে এসেছে হারুন ভগ্নি, হারুনের বোনও মিথ্যা কথা, এটা তো ভুল কথা, ঠিক আছে? মসির বোনও হতে পারে না, ইমরানের মেয়ে হতে পারে না, কারণ মরিয়ম ছিল সবচেয়ে লাস্ট পুত্র, ঠিক আছে? তারপরে কোনো ভাই থাকার কোনো চান্স ছিল না। এইভাবে যদি আমরা দেখি কোরআনের ভিতরে যে লিখেছে তারই শিক্ষার ভিতরে কন্ট্রাডিকশন আছে, সেগুলো সময় শেষ ভাই, সময় শেষ। আচ্ছা একটু এক মিনিট, এক মিনিট আমি একটা কথা বলতে চাই, এখন তো আমাদের রিভোল্টার টাইম পার হয়েছে, এর কি লাস্ট 15 মিনিট হবে নাকি? না না না, এবার তো 5 মিনিট হওয়ার কথা ভাই। হ্যালো রুহুল ভাই, হ্যালো হ্যালো, এবার কি আপনি 15 মিনিট নেবেন নাকি 5 মিনিট করে? না না, 15 মিনিট তো হওয়ার কথা না ভাই, রিভোল্টার শেষ টাইম এটা। আচ্ছা এতক্ষণ কি চললো, রিবাটাল চললো না কি চললো? হ্যাঁ হ্যাঁ রিবাটাল চলছে, হ্যাঁ রিবাটাল চলছে। আপনি 15 মিনিট আলোচনা করলে আমি 15 মিনিট আলোচনা করবো। আচ্ছা করে নেন, তারপরে হ্যাঁ তারপরে হবে, এটা লাস্ট 15 মিনিট। ওকে স্যার বলো। ঠিক আছে, হ্যাঁ শুরু করেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। তো যাই হোক, তিনি অনেকগুলো আমি তিনি দাবি করেছেন, আমি নাকি তার কোনো আর্গুমেন্টকে ভাঙতে পারি নাই, আসলে তিনি কানে হয়তো তুলে দিয়েছেন। আমি পয়েন্ট বাই পয়েন্টে আগে 17 খানা জবাব দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত, তিনি ঘুরে ফিরে আমার কথা না শুনে, তিনি না বুঝে, তিনি আবারও সেই একই অভিযোগগুলো তুলেন, আপনার শ্রোতারা দেখেছেন। বরঞ্চ আমি যে অভিযোগগুলো তুলেছিলাম একটাও তিনি খণ্ডন করতে পারেন নাই। আমি যেটা বলেছিলাম যে ইউনুস আলাইহিসসালাম তিনি কবরে তিনি মাছের পেটে জীবিত ছিলেন, ঈশা যদি ভবিষ্যৎবাণী করতে হয় তাকে জীবিত থাকতে হবে, কোনো জবাব নাই। 2 নম্বর আমি স্পষ্ট হয়ে বলেছিলাম যে ঈশা আলাইহিসসালাম তিনি দোয়া করেছেন, ঈশা যদি সম্ভব হয় আমার দোয়া তুমি কবুল করো, মানে আমাকে মৃত্যু যন্ত্রণা থেকে তুমি রক্ষা করো। এখন ঈশা আলাইহিসসালাম এই দোয়া কবুল হয়েছিল ভয় নাই, বুক অফ হিব্রু 5:7 বাইবেল নিউ টেস্টামেন্টে আছে যে হ্যাঁ ঈশা আলাইহিসসালাম সেই দোয়াকে কবুল করা হয়েছিল, মানে ঈশা আলাইহিসসালাম মৃত্যুবরণ করেনি। 3 নম্বর বলেছিলাম যে মৃত্যুর পরে মানুষের তখন আর রক্ত মাংসের শরীর থাকে না, হয়ে যায় আত্মা। ঈশা আলাইহিসসালাম যদি মৃত্যু থেকে যদি পুনরুত্থান হয় তার শরীর থাকার কথা ছিল না, হওয়া ছিল আত্মা। অথচ ঈশা আলাইহিসসালাম যখন দ্বিতীয়বার পৃথিবীতে এসেছেন লুকের 24:36 অনুচ্ছেদ,
চব্বিশ অধ্যায় ছত্রিশ অনুচ্ছেদে ছিল তার রক্ত মাংসের শরীর। অতএব যীশু খ্রিস্ট তিনি কি ছিলেন না? তিনি ক্রুশবিদ্ধ হননি, তিনি মৃত্যুবরণ করেননি স্পষ্ট। আর পাপীদের পাপ মানে পাপীদেরকে কোনো ক্রুসিফিকশন মানে পাপীদেরকে কোনো ব্যাপটাইজ করা হয় না। তো যীশু খ্রিস্ট পাপী ছিলেন বাইবেল অনুসারে প্রমাণিত আমি করেছি, যে বাইবেল বলেছে যে যীশু খ্রিস্ট তিনি ব্যাপটাইজ নিয়েছেন, ব্যাপটাইজ কারণে পাপীরা নাই। অর্থাৎ পাপীদের কখনো ক্রুসিফিকশন মানে পাপীদের ক্রুসিফিকশন করে কখনো মানুষ জাতি মুক্তি পেতে পারে না। স্পষ্ট আমি পরপর সাতটা পয়েন্ট দিয়েছি, একটা আমার আর্গুমেন্ট ভাঙতে পারেনি। উনি বলছেন নাকি ডক্টর নায়ক ভাই ডক্টর জাকির নায়কের সঙ্গে বিতর্ক করছেন না, ব্রাদার রাহুলের সঙ্গে করছেন, আগে আমাকে খণ্ডন করেন। ডক্টর জাকির নায়ক অনেক দূরে, আর আপনি যে কোথা থেকে কপি করেছেন আপনাকে বলেছি, আপনি বলেন নাকি কোথা থেকে কপি করেছেন এই আর্গুমেন্টগুলো, আমি নাকি মানে আপনি নাকি নিজের আর্গুমেন্ট আপনি নিজে স্বীকার করেছেন যে হ্যাঁ আপনি নোবেল ক্রাইসের কাছ থেকে নিয়েছেন, আর কার কাছ থেকে নিয়েছেন যে ওই আনচেঞ্জিং ওয়ার্ড, তো আমি তো ধরে দিয়েছি, চোরটাকে তো আমি ধরে ফেলেছি, আপনি কেন স্বীকার করছেন না, নিজেই আপনি দাবি করেছেন। তো যাই হোক, আসেন আমরা আলোচনা করি এবার। আমি যখন বলেছিলাম ওই একটা দলিল যে একশো আঠেরো অধ্যায় সত্তর আর আঠেরো অনুচ্ছেদ, আমি তখন বাইবেল থেকে পড়ে পড়ে শুনেছিলাম, আপনারা যারা ভিডিওটা দেখছেন পরবর্তী সময় আবার দেখে নেবেন, বাইবেল থেকে পড়ে পড়ে শুনেছিলাম এটা নাকি নাইখো যে না থেকে বাইবেলে ভুল আছে, আমি নয়, আমি বলেছিলাম পরিষ্কার গীত সংহিতা একশো আঠেরো অধ্যায় সতেরো আর আঠেরো অনুচ্ছেদ। আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে ভাই, আপনার সময় আপনি কথা বলবেন, ভিডিও রেকর্ড হচ্ছে গীতা গীত সংহিতা, আপনার সময় আপনি কথা বলবেন ভাই, আপনার সময় আপনি কথা বলবেন, সময় আপনি কথা বলেন, মাঝখানে কোনো কথা বলবেন না। গীত সংহিতা বলেই আমি পড়াটাকে শুরু করেছিলাম, যখন বইটা পড়েছিলাম তখন দেখবেন গীত সংহিতা বলে শুরু করেছিলাম, পরবর্তী সময় সলোমন বলেছি, হ্যাঁ এটা আমার ভুল, কিন্তু গীত সংহিতা থেকে পড়েছি আমি স্পষ্টভাবে যে পরিষ্কারভাবে বাইবেল লেখা আছে, বাইবেলে পরিষ্কারভাবে লেখা আছে, আবার পড়ছি স্পষ্টভাবে লেখা আছে কি যে আমি মরিব না কিন্তু জীবিত থাকিব, আর আমি আমার প্রভুর কর্মসকল বর্ণনা করিব, প্রভু আমাকে কঠোর শাস্তি দিয়েছেন কিন্তু মৃত্যু হস্তে সমর্পণ নাহি করিলেন। স্পষ্ট যে তাকে তাকে অনেক নির্যাতন করা হবে কিন্তু তিনি মৃত্যুবরণ করবেন না, এটা ভবিষ্যৎবাণী। গীত সংহিতা অধ্যায়টা আরেকবার বলেন একশো আঠারো অধ্যায় সতেরো আর আঠারো অনুচ্ছেদ, একশো সতেরো অধ্যায় তার একশো আঠারো অধ্যায়। ভাই এত আমাকে দু মিনিট সময় বেশি দিতে হবে, আমাকে দুবার বাধা দিয়েছে ভাই, আপনাকে এক মিনিট সময় বেশি নেন, সমস্যা নেই। একশো আঠারো অধ্যায় সতেরো আর আঠারো অনুচ্ছেদ, ভাই কথা বলার মধ্যে বিরতি দিলে কথাগুলো সমস্যা হয়, বলা আপনাকে আমি থামাই নাই ভাই। ওকে ওকে ভাই বলুন। তো যাই হোক, স্পষ্ট ভবিষ্যৎবাণী, প্রথম কথা আমি ওটা মনে রাখবেন, শ্রোতারা মনে রাখবেন, যীশু খ্রিস্ট তাকে ক্রুসিফিকশনের আগের দিন রাত্রে বেড়াতে তিনি দোয়া করছিলেন ম্যাথের ছাব্বিশ অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ, ঈশ্বর যদি সম্ভব হয় তুমি আমাকে এই মৃত্যু যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো, তো তুমি তোমার ইচ্ছা না আমার আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূরণ করো। এখন ঈশ্বরের ইচ্ছা কি ছিল? ঈশ্বরের ইচ্ছা গীত সংহিতা একশো আঠারো অধ্যায় বলছে যে তাকে নির্যাতন করা হবে কিন্তু তিনি মরিবেন না। তারপরে যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেনি, আর আমি একাধিক দলিল দিয়েছি যে যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেনি। তাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে যীশু খ্রিস্টের বারো জন শিষ্য ছিল তাদের একটা প্রমাণ পেশ করেন, কোন বিশ্বাসীদের একটা প্রমাণ পেশ করেন যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ মৃত্যুবরণ করেছে। উনি যতই দলিল দিবেন, যীশু খ্রিস্টের শত্রুদের দলিল দিবেন, শত্রুকে ইহুদের দেখেছিল, রোমান সম্রাট এসে এটা করেছিল, দেখলেন তেমনটাই করেছে। একজন কেন? গসপেল অফ মার্ক চোদ্দ অধ্যায় পঞ্চাশ অনুচ্ছেদ বলছে যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করার জন্য ধরে নিয়ে যাচ্ছিল তখন সমস্ত সঙ্গী সাথী যীশু খ্রিস্টকে ধুয়ে পালিয়ে গেছিল, কেউ ছিল না সঙ্গে, একজন ছিল, সে উলঙ্গ অবস্থায় ন্যাংটা হয়ে দৌড় মেরেছিল। এ হচ্ছে কি ঈসা আলাইহিস সালাম মানে যীশু খ্রিস্টের সঙ্গীদের অবস্থা, যে ন্যাংটা হয়ে দৌড় মেরে পালিয়ে গেছিল। তাই যীশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধ মৃত্যুবরণ করেছে কোনো সাক্ষী নেই, কোনো বিশ্বাসী সাক্ষী একটাও নেই, চ্যালেঞ্জ করলাম, শুধু ওই ইহুদি আর রোমানরা বলবে, এটা বলবে, সেটা বলবে, এটা করলো, একটাও বিশ্বাসীদের সাক্ষী দেওয়া সম্ভব নয়। দু হাজার বছর ধরে তারা পরেশান হয়েছে যে না যীশু খ্রিস্ট যে মৃত্যুবরণ করেছে একটা বিশ্বাসী বিশ্বাসী কারো আমরা একটা নিয়ে আসবো সাক্ষ্য পাইনি, কাদের দিয়েছে? ওই যারা চক্রান্ত করেছে তাদের। তারপরে তিনি বলছেন কবরে জীবিত মানুষ থাকে না, তো কবরে জীবিত মানুষ থাকে না আমি তো এই কথাই বলছি, আর ফেরেস্তারা তো এই জন্য তো তাজ্য হয়েছিল, ফেরেস্তা তাজ্য হয়েছিল কিসের? যখন ফেরেস্তাদেরকে যখন জিজ্ঞাসা করলো যে সময়তে স্পষ্ট গসপেল অফ লুকে স্পষ্ট আছে, যখন মেরি ম্যাগডালিন আরও তিনজন শিষ্য যখন একসঙ্গে যাচ্ছিল সেই সময় তখন যখন জিজ্ঞাসা করা হচ্ছিল এই বিষয়ে যে যীশু খ্রিস্ট প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করলো তখন পরিষ্কার সাক্ষ্য কি ছিল যে ফেরেস্তারা তিনি বললেন যে তিনি জীবিত। গসপেল অফ লুক চব্বিশ অধ্যায় তেইশ অনুচ্ছেদে পরিষ্কার বলে আছে যে ফেরেস্তারা বলেছিলেন তখন যে তিনি জীবিত, আর অন্য লোকগুলো বলেছিল লুকের চব্বিশ অধ্যায় চার আর পাঁচ অনুচ্ছেদ যে তুমি মৃতদের মধ্যে জীবিতকে খুঁজছো কেন, মৃতদের মধ্যে মানে কবর মৃতদের জায়গা, আর তারা বলছে তোমরা মৃতদের মধ্যে জীবিতদের খুঁজছো কেন, তার মানে
কবর কাদের জায়গা, মৃতদের জায়গা, জীবিত তো খুঁজছে কেন, মানে যিশুকে খুঁজছে কেন, উনি তো জীবিত, তো কবরস্থানে খুঁজতে এসছো কেন? তার মানে পরোক্ষভাবে বোঝানো যাচ্ছে যে কবরের, এটা তো মৃতের জায়গা, তো জীবিত মানুষকে তোমরা কবর খুঁজতে এসছো কেন? তার মানে প্রমাণিত যিশু খ্রিস্ট সেই সময় মৃত্যুবরণ করেনি। আরো পিলট তাজ্জব হয়েছিল, পেন্টাস পাইলট, আপনাদেরকে একটা তাজ্জব ঘটনা বলতে দিই, যিশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয়, যিশু খ্রিস্টকে একা ক্রুশবিদ্ধ করা হয়নি, তিনজনকে একসঙ্গে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তিনজনকে। তো মাত্র 3 ঘন্টা যিশু খ্রিস্ট ক্রুশের মধ্যে ঝুলেছিলেন, তার মধ্যে বাইবেল স্পষ্ট লেখা আছে যে যিশু খ্রিস্টের সঙ্গে আরো 2 জন চোরকে ঝুলানো হয়েছিল সেই দিনই, একই সময়ে ক্রুশবিদ্ধ করা হয়। সেই সময় 2 চোর তারা জীবিত ছিল, মৃত্যুবরণ করেনি, তার জন্য তাদের পা গুলোকে ভাঙতে হয়েছে। আর যিশু খ্রিস্ট কোন নাকি কেউ না একজন সৈনিক এসে দেখেছে যিশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে, চিন্তা করে দেখেন যে একটা মানুষ মৃত্যুবরণ করেছে, এটা নাকি দেখে বুঝতে পারবে, আশ্চর্য বিষয়। আর অজ্ঞান হয়ে যেতে পারে, আর অজ্ঞান হওয়ারই কথা, কেন যিশু খ্রিস্টকে কুশে দেওয়ার আগে তাকে, মানে কুশে দেওয়ার পরে তাকে মদ পান করানো হয়েছিল, অজ্ঞান হয়ে যেতে পারে স্বাভাবিকভাবে। তো যিশু খ্রিস্ট সঙ্গে 3 জনকে একসঙ্গে কুশে দেওয়া হয়েছিল, 2 জন জীবিত ছিল, তার জন্য হাত পা ভাঙতে হয়েছে, যিশু খ্রিস্ট স্বাভাবিকভাবে তিনি জীবিত থাকবেন। এখন ওই ইহুদিরা বা রোমান সৈনিকরা বলেছে না এই মৃত্যুবরণ করেছে, পাটা ভাঙা দরকার নাই, এটা কাশ্যাপ রোমানদের। আর এটাই তো আল্লাহ বলছে মালাহুম বিহি মিন মিল্লাতি বাজান, তাদেরকে আমি একটা কি করেছিলাম, তাদের মধ্যে একটা মানে ই হয়ে গেছিল, মানে যেটাকে বলে একটা ভেলকিবাজির মতো, যে তাদেরকে আমরা সব তাদের গোটা ব্রেনটাকে আমি ঘুরে দিয়েছিলাম। আল্লাহ কোরআনে যে কথা বলছে সেটা হচ্ছে, কোনো ইহুদি ছাড়া কোনো এদের কাছে প্রমাণ নেই, ফালতু একটা কথা, তারা এই কথাটা বারবার তারা উপস্থাপন করছে। তো যাই হোক, বাইবেল থেকে তারা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, একটা দলিল দিতে পারেনি, উনি কোরআনের উপরে চাপ দিয়েছে। তো ভাই কোরআন আপনি ছেলের মা, আপনি ছেলের বাফল হবেন, কোরআন থেকে দলিল দিয়ে দিয়েছি স্পষ্টভাবে। তারপর তিনি বলেছেন যে ইহুদিরা মাসিসে বিশ্বাস করেছিল, আমি নাকি কথা বলেছি, কোথায় বলেছিল ভাই? আমি বলছি ইহুদিরা, যে ইহুদিরা ঈসা ইসলামকে মাসি বিশ্বাস করেছিল বা ইমান হয়েছে, এই কথা কোরআনে নাই, এটা আপনি ভুল করেছেন, কোরআনে কোনো জায়গাতে নাই, ওখানে আছে কৌলিহিম ইন্না কাতাল্লা মাসিয়া ইসাবনে মারিয়াম, তারা বললো আমরা ঈসা ইসলামকে যিনি আল্লাহ রসুল তাকে হত্যা করছে, এটা তার দাবি না, এটা ইহুদিরা দাবি আল্লাহ দাবি করেনি, এটা আল্লাহ বলছে তাদের কথাকে নকল করছে। তো যাই হোক, তারপর এখানে আর একটা বিষয় যে রাফা আ, যে রাফা শব্দের অর্থ কোরআনে এখানে এক করা হয়েছে, এখানে এক করা হয়েছে, এখানে এক করা হয়েছে, এই জবাব নাকি আমি দিইনি। আর ভাই রাফুল ইয়াদিন, রাফা মানে কি আমি বলেছি আবার শুনে নেন কানখানা করে, আরবি গ্রামারে রাফা আ পরে যদি ইলা শব্দ আসে তখন জিসিম মানে হাত পা সশরীরকে বোঝানো হয়, আর এমনি রাফা মানে যে কোনো অর্থে এটা সাহিত্যিক ভাষায় ব্যবহার করা হয়। তো সূরা নিসার 158 নম্বর আয়াতে রাফা হু ইলা শব্দ মজুদ আছে, আপনি যতগুলো আয়াত দেখেন একটাতে রাফার পরে ইলা শব্দ নাই, তাই রাফার পরে যদি ইলা শব্দ আসে এটা সশরীরে তুলে নেওয়া বোঝানো হয়, আর এমনি রাফা মানে এমনি বলতে পারেন যে আমার বাবাটা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে তুলে নিয়েছে, এই তুলে নেওয়াটা মানে সশরীরে নয়, এই তুলে নিয়ে এটা সশরীরে নয়, কিন্তু রাফার পরে ইলা যখন আসবে তখন সশরীরে তুলে নিয়ে বোঝায়। আর ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে কোরআনে রাফার পরে ইলা শব্দ এসেছে, এটা যদি গ্রামার যদি না বোঝেন আরবি যে কোনো ডিকশনারি খুলে দেখেন পেয়ে যাবেন, রাফার পরে ইলা শব্দ আসে নেই, তখন সশরীরকে বোঝানো হয়। যেমন আমরা রাফুল ইয়াদিন করি নামাজে, মানে প্রথমে রাফুল ইয়াদিন করি আল্লাহ আকবর বলি, এটাকে রাফুল ইয়াদিনই বলা হয়, রাফা মানে রাফা স্পষ্ট, এতে বোঝানো কিছু নাই, এখন আরবি গ্রামার এখানে শেখাতে আসি নাই। তারপরে তিনি লিখেছেন, বলেছেন যে কোরআনের ইতিহাস, কোরআনের কোনো ইতিহাস নাই, বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 বছর পরে এসেছে, এসে তিনি দাবি করেছেন এই কথা। আরে ভাই গসপেল অফ বার্নাবাসের কথা যদি আমরা বলতে যাই, নাগা হামাদির কথা বলতে যাই, অনেক ঐতিহাসিকরা আছে তার দাবি করেছে, আমরা সেই কথা বলছি না। আর ঐতিহাসিকের দরকার কি, আমি বাইবেল থেকে প্রমাণ করে দিয়েছি ঈসা সাল্লামের উপরে ভবিষ্যৎ বানিয়েছিল, তিনি মরবেন না, তাকে নির্যাতন করা হবে, তাই ঈসা সাল্লাম তিনি নির্যাতিত হয়েছেন, তিনি মৃত্যুবরণ করেনি, বাইবেল থেকে দলিল খণ্ডন করেছি, ইতিহাসের দরকারটাই কি, এটা তো আমি বুঝে আসি না। যাই হোক, তিনি দাবি করেছিলেন যে কোরআনে নাকি পরস্পর বিরোধী কথা আছে, একটা চ্যালেঞ্জ করলাম যে পবিত্র কোরআনে একটাও পরস্পর বিরোধী কোনো আয়াত নেই। যদি এ বিষয়ে আলোচনা করতে চান আপনারা সবটা পূরণ করে দেব, অন্যদিন একটা আলোচনা করেন যে কোরআন বাইবেলে কি কোনো পরস্পর বিরোধী কথা আছে, এ বিষয়ে আপনি যদি চান আপনার সঙ্গে স্বতন্ত্র একটা আলোচনা করে আপনার সবটাকে পূরণ করে দেবো। আসেন দেখা যাক বাইবেল, আমি আজকে যে বিষয় উনি বারবার টপিকের বাইরে চলে যাচ্ছেন, বারবার টপিকের বাইরে চলে যাচ্ছেন, আয়াম বলা হয়েছে, আরে ভাই আয়াম ফকিরকে বলা হয়েছে বাইবেলে, ও বিষয়টা আমি পরে আলোচনা করছি। তো যাই হোক, তারপরে মরিয়মকে হারুনের বোন বলা হয়েছে, আরে ভাই ম্যাথিওর প্রথম 4টি অনুচ্ছেদ পড়লে বোঝা যায় যে সেই সময়কার অনেকেই বাপ বেটার নাম এক হুবহু রাখতো, এটা আমরা পরে জবাব দেবেন ছিল, আজকে আমার সেই বিষয়ে আলোচনা বিষয় নাই। আজকে বিষয় ঈসা ইসলাম কি ক্রুশে মৃত্যুবরণ করেছে, আমি কোরআন থেকে প্রমাণ করেছি করেনি, তিনি মৃত্যুবরণ করেনি, হাদিস থেকে প্রমাণ করেছি তিনি মৃত্যুবরণ করেনি, বাইবেল থেকে প্রমাণ করেছি তিনি মৃত্যুবরণ করেনি, নির্যাতিত হয়েছেন, তাকে কষ্ট দেওয়া হয়েছে। আসেন, তিনি কোরআনে বারবার পরস্পর বিরোধীর কথা বললেন, সে বিষয়ে যাবো না। আজকে যেহেতু আলোচ্য বিষয় যিশু খ্রিস্ট কি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, উত্তর না, আলোচনা মালাহুম বিহিমিন এই মিল্লাতে বাজান, তাদের মধ্যে এরকম একটা ধারণা হয়েছিল, তাদের সংশয় অনুমান ছাড়া কিছুই ছিল না, তার সংশয়টা কি আসেন দেখে নেন কোরআনের আয়াতের সঙ্গে
কেমন আছে দেখেন। প্রথম কথা, যীশু খ্রিস্টকে যখন কবরে রাখা হয় তারপরে দেখেন কেমন কি ঘটেছে কবরে রাখার আগে থেকে। দেখেন বাইবেল বলছে যে ম্যাথিও 27:28 অনুচ্ছেদ, যীশু খ্রিস্টকে যে সময়তে মানে টানা হচ্ছিল সেই সময় তার গায়ে লেগে লাল পোশাক ছিল। আবার ঠিক জনের 19:2 অনুচ্ছেদে বলেছে না বেগুনি, এখন লাল আর বেগুনি ভাই আপনাদের যা চোখ আছে তারা বুঝতে পারেন। আল্লাহ বলছে যে ওদের মধ্যে কি সংশয় সৃষ্টি হয়েছিল। দেখেন সংশয় কাকে বলে, ম্যাথি বলছে লাল পোশাক ছিল না বলছে বেগুনি ছিল। এক, যিশুর শেষ বাক্য কি ছিল, যিশুর শেষ বাক্য ম্যাথিও 27:46 বলা হয়েছে এলি এলি লাবাস বাক্তানি, এটা হিব্রু। আর মার্কের 15:34 বলা হয়েছে এল্লাই এল্লাই লামাস বাক্তানি, এটা হচ্ছে গ্রিক। আমাদের প্রশ্ন দাদার কাছে, যীশু খ্রিস্ট মৃত্যুর আগে আপনাদের কথা অনুসারে তিনি হিব্রু ভাষায় কথা বলেছিলেন না গ্রিক ভাষাতে কথা বলেছিলেন? কেন এলি এলি লামাস বাক্তানি বা এল্লাই এল্লাই, এটা মূল টেস্টটা দেওয়ার চেষ্টা করেছে, বলতে পারবেন না তো বাইবেল বাংলাতে পড়েন সেখানে একই কথা আছে। এখন গ্রিক ভাষাতে যীশু খ্রিস্ট শেষ কথা বলেছিল না হিব্রু ভাষাতে কথা বলেছিল? তো যাই, এখানে পরস্পর বিরোধী কথা দেখেন। তারপরে মহিলা কোথায়, মহিলারা যখন দেখলেন, যখন মহিলারা কোথা থেকে দেখছিলেন, যীশু খ্রিস্ট পুরুষে দেওয়া হচ্ছিল মেরি ম্যাগডালিন আর কিছু মহিলারা দেখছিল। তো বাইবেল স্পষ্ট হয়ে বলছে ম্যাথিও 27:55 অনুচ্ছেদ যে অনেক দূরে থেকে দেখছিল, অনেক দূরে থেকে। আর জন বলছে 19:25-27 অনুচ্ছেদ কাছে দাঁড়িয়েছিল, একদম পায়ের কাছে। এখন দেখেন আল্লাহ বলছে কোরআন স্পষ্ট হয়ে তাদের মধ্যে শুধু সন্দেহ ছিল, দেখেন সন্দেহ কিভাবে আছে। তারপরে 4 নম্বর বিষয় যিশুর কবরকে মানে যিশুকে কবরে কে রেখেছিল, এ বিষয়ে যদি আমরা দেখা যায় তাহলে জোসেফ অ্যারিমাথিয়া মার্কের কথা অনুযায়ী, ম্যাথিওর কথা অনুযায়ী 27:57-60 অনুচ্ছেদে বলা যায় জোসেফ অ্যারিমাথিয়া। আর বাইবেলের যেটা পেরিত, যেটাকে পেরিত বলা হয়, 13:27-29 বলা আছে জেরুসালামের কিছু লোকেরা এবং তাদের নেতারা যীশু খ্রিস্টকে মানে কবরে রাখে। একজন হচ্ছে জোসেফ অ্যারিমাথিয়া, আর পেরিতরা বলছে যীশু খ্রিস্ট সাগরেদা বলছে না, কিছু ব্যক্তিরা তাকে জেরুসালামে কিছু লোকেরা তাকে কবরে রাখে। 5 নম্বর পয়েন্ট, যে সূর্য ওঠার পরে না আগে, আমার দাবি এখানে একটা আলোচনা। আর এই অভিযোগগুলো কেউ করেনি, এগুলো সব নতুন তথ্য, এগুলো কেউ আলোচনা করেনি, ডক্টর জাকির নাকি এই তথ্য দেয়নি যে সূর্য ওঠার পরে না আগে। বাইবেল বলছে গসপেল অফ জন 20:1-3 অনুচ্ছেদ যে সূর্য ওঠার আগেই মেরি ম্যাগডালিন এরা পৌঁছে গিয়েছিল। আর লুক 24:1-6 অনুচ্ছেদ বলছে না পরে, সূর্য একদম ঝকঝকে হয়ে গেছিল তারপরে এসেছিল। দেখেন ইল্লাতি বা জান, কোরআন যে কথা বলছে তারা ছন্দ অনুমান করে কথা লিখেছে। আর বাইবেলে গসপেল অফ লুক 1:2-3 অনুচ্ছেদে বলে দিয়েছে লুক যে আমি বাইবেলটা লিখছি, এটা আমার তাহকিক করা, এটা আমি মানে এলহামি কিতাব, এই কথা দাবি করেনি, ইউজ আমি গবেষণা করে লিখেছি, ঠিক ভুল এটা আমি বিবেচনা করে লিখেছি। তো এটা বাইবেল নিজে দাবি করেছে যে সে এলহামি কিতাব নয়, তিনি গবেষণা করে লিখেছেন। অনেক কথা মানুষের যিশুর নামে চলছিল, লুক নিজে বলছে যে আমি এই বাইবেলটাকে লিখছি আমি বিভিন্নভাবে তদন্ত করে। তদন্ত কিসের, এলহামি কিতাবের তদন্ত হয় নাকি, আশ্চর্য। কবরে কতজন গিয়েছিলেন, বাইবেলের জনের 20:1 যীশু খ্রিস্টের কবরে একজন গিয়েছিল, আর ম্যাথিওর 28:1 দুইজনের কথা আছে, মার্কের 16:1 তিনজনের কথা আছে, জনের লুকের 23:5 আছে পাঁচজনের কথা। কবরে কয়জন গিয়েছিল, 1, 2, 3, 4, 5 কয়জন? পাথর কখন সরানো হয়েছিল, পাথর কখন যখন মেরি ম্যাগডালিন কবরে প্রবেশ করলো তখন সরানো হয়েছিল, না দূর থেকে এসে দেখছে আগে থেকে কবরে পাথর সরানো আছে, বাইবেলের পরস্পর বিরোধী কথা কিনা আছে? ফেরেশতা কতজন ছিল, ফেরেস্তা কতজন ছিল, পাথরের উপরে ফেরেস্তা কয়জন বসেছিল, এ বিষয়ে পুরো পরস্পর বিরোধী কথা আছে? যেমন পাথরের উপরে ফেরেস্তা বসেছিল না কবরের মধ্যে ছিল, এটা নিয়ে পরস্পর বিরোধী কথা আছে? ফেরেস্তা কখনো বলা হয়েছে একজন ছিল, কখনো বলছে দুইজন ছিল, মার্কের 16:5 দেখেন, জনের 20:1-2 অনুচ্ছেদ দেখেন। আর ফেরেস্তার আগে থেকে ছিল না পরে এসেছিল, ফেরেস্তা কি আগে থেকে কবরে ঢোকার আগে কি ফেরেস্তা দাঁড়িয়েছিল না মেরি ম্যাগডালিন আগে কবরে ঢুকলেন তারপরে ফেরেস্তা আসলেন? তো মার্ক বলছে 16:5 যে না আগে, আর লুক বলছে 24:4 না পরে। তো আমি এখানে মাত্র 10টা আজকের ক্রুসিফিকশন নিয়ে দিয়েছি, অন্য কোনো জায়গাতে যাইনি, আমি টপিকের মধ্যে থেকে আমি এই পরস্পর বিরোধী কথাগুলো আলোচনা করলাম যে বাইবেলে ইল্লাতি বা জান কোন বলছে ওমা কাতালুহু ওমা সালাবুহু আলাইকিন সুব্বিলাহুম, যে তারা তাকে কুশবিদ্ধ করতে পারেনি, হত্যা করতে পারেনি। আর মুতাফিকা শব্দের অর্থ আমি খণ্ডন করেছি, তার সমস্ত অভিযোগ আমি আলহামদুলিল্লাহ খণ্ডন করেছি, বাইবেল থেকে এখন তো প্রমাণ করতে পারেনি, কোন মুমিন শিশুদের সাক্ষী প্রমাণ পেশ করতে পারেনি। জি ওয়েট, আমার হাতে কত মিনিট টাইম আছে? এখন তো শেষ, 15 মিনিট করে শেষ। হ্যাঁ, এবার তো লাস্ট কি হবে না, 5 মিনিট করে নাকি? হ্যাঁ, আচ্ছা রিবাটাল কি আমাদের 3 বার হয়ে গেল না? হ্যাঁ রিবাটাল 3 বার হলে তো দাদা আমাদের আলোচনা শেষ।
আলোচনা শেষ, আমারও তো এখন অনেক কিছু বলার আছে। না বলা তো সারা জীবন থাকবে, আমরা তো প্রথমে যে শেষ কথা হচ্ছে, দাদা এক মিনিট এক মিনিট, না না এখানে এখনো এক মিনিট এক মিনিট দাদা, জি জি, আগে যেটা আমাদের ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা পূরণ করেন, যে প্রথমে আমাদের আমাদের ফিনিশিং তো থাকে, ফিনিশিং তো থাকে। আরে দাদা রিবাটল শেষ, ক্রস রিবাটল হবে দাদা, কথাটাকে শেষ করালি, আমাদের কথাগুলো সবকিছুই তো আলোচনা, তো আলোচনা তো সবাই শুনছে, আমাদের প্রথম ওয়েট 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 ওয়েট, না 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 একটু থাম, ক্রস থাকে, ক্রস রিবেটে ক্রস থাকে, ক্রসের পর হয় ফিনিশিং, ঠিক আছে, 5 মিনিট পর ক্রস থাকে, 5 মিনিট পর ক্রস থাকে। আচ্ছা দাদা আপনি মনে ভুলে ভুলে গেছেন, আমি আপনাকে কথা বলি, মনে করে দিই দাদা, আপনি একটু মনে করে দিই, ক্রস থাকে আমি কমেন্ট করেছিলাম, ঠিক আছে, না না আমি একটু মনে করে দিই দাদা, আমি মনে করে দিই দাদা, আমি মনে করে দিই, আপনি লোক তো আনলোড করে রেট করে, আপনি 5 মিনিট সময় দেন, আপনিও 5 মিনিট সময় পাবেন, আচ্ছা ঠিক আছে 5 মিনিট বলেন, হ্যাঁ ওকে। তাহলে এখন আমি আসছি আপনার বিষয়ে, ঠিক আছে, আপনি বললেন যে কন্ট্রাডিকশনের বিষয়, না কন্ট্রাডিকশন বাইবেলে কন্ট্রাডিকশন আছে, কোন প্রথমত যুক্তি আপনি খাড়া করেছেন কি যে বাইবেলে কোনো শিশুর রেফারেন্স নাই যে যিশু মারা গিয়েছে কি মারা যায়নি, যিশুর কোনো শিষ্য সেটা বলেনি, আপনি নিজের লুকে এক অধ্যায় একবার করেছেন, সেখানে শিষ্য নিজে বলেছে আমি সমস্ত কিছু অনুসন্ধান করে সবকিছুই উপরে আমি ক্লিয়ার করেছি, শিষ্য যিশু খ্রিস্ট নিজে শিষ্য সাক্ষ্য দিয়েছেন, অন্য কেউ সাক্ষ্য দেননি, 600 বছর পরে যে ব্যক্তি জীবনে যিশু করবেন তিনি সাক্ষ্য দেননি, তার শিষ্য দিল স্বয়ং তার শিষ্য তিনি সাক্ষ্য দিয়েছেন, তার 12 জন শিষ্য সাক্ষ্য দিয়েছেন, রেফারেন্স 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 রেফারেন্স, 12 জন শিষ্য সাক্ষ্য দিয়েছে, রেফারেন্স পেশ করেন, হ্যাঁ বাইবেলে তো অসংখ্য বার উল্লেখ আছে, একটা রেফারেন্স দেন অসংখ্য না, একটা দেন একটা দেন, স্পিরিট 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 অফ ইসরায়েল দেখুন, স্পিরিট দিয়ে তো দেখতে পারেন, কোনো সমস্যা নেই, একটা রেফারেন্স দেন বাইবেলে যে 12 জন শিষ্য সাক্ষ্য দিয়েছে যে যিশু খ্রিস্টকে মৃত্যু অবস্থায় দেখেছে, একটা সাক্ষ্য দেন, আপনি কি তো আচ্ছা আপনি প্রথমত লুকা এক অধ্যায়ে একটা রেফারেন্স দিয়েছেন, জি জি আপনাকে লুকা এক অধ্যায়ে আমি রেফারেন্স দিয়েছি যে শিষ্য নিজে বলেছেন কথাটি, আরে দাদা যিশু খ্রিস্ট মৃত্যুর সময়তে যিশু খ্রিস্ট 12 জন শিষ্য তারা সাক্ষ্য দিয়েছে কথা আমি তো রিবাটাল বলতাম, কিন্তু আপনি একটা মিথ্যা কথা বলে চলে যাওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে আপনি বলেন, আমার সময় আমি কথা বলতে চান, ঠিক আছে আপনি বলেন, বলেছিলেন যে যিশু খ্রিস্টের গ্রেপ্তারের সময়, শুনুন যিশু খ্রিস্টকে ধরার সময় তো শিষ্যরা পালিয়ে গিয়েছিল, তাই তো, কিন্তু আপনি যদি ভালো করে দেখেন মতি 2:26 অধ্যায় 58 এবং মার্ক 14, হ্যালো, যে তারা কিন্তু তার পিছু পিছু গিয়েছিল, ঠিক আছে তার পিছু পিছু গিয়েছিল, এবং পালিয়ে যাওয়ার পর উমত্রা পিতর যিশু খ্রিস্টের বিষয়ে বিচারে এসেছিলেন এবং তাকে দেখেছিলেন, লুক তার 22:21 এবং মার্ক 14:66, আবার যোহনের 19:26-27 পদে লেখা আছে যিশু খ্রিস্টের শিষ্য যোহন এবং তার মা একসাথে কথা বিনিময় করছিলেন, যারা ছিলেন ক্রুশের সামনে কোনো দূরে গোলকিত জায়গায় নয়, এবং তারপরে আপনি যুক্তি খাড়া করলেন যে যিশু খ্রিস্টের পা ভেঙে দেওয়ার বিষয় নিয়ে, না পা ভেঙে দেওয়ার বিষয় নিয়ে এখানে আমি বাইবেলে পরিষ্কার লেখা আছে, আপনি দেখতে পারেন যেখানে বলা আছে যে সৈন্যরা যখন যিশুর সঙ্গে দেখলেন যে দুইজনকে ক্রুশে দেওয়া হয়েছে, তাদের পা ভেঙে দিলেন, পরে তারা যিশুকে যিশুর কাছে এসে তাকে মৃত দেখে তার পা ভাঙলেন না, কিন্তু একজন সৈন্য, আপনি যে কথাটি বলেননি, একজন সৈন্য তার পা জোরে বর্শা দিয়ে খোঁচা মারলেন, একজন জীবিত মানুষকে খোঁচা মারলে সে কি চিল্লে উঠবে না, সে অবশ্যই মারা গিয়েছিল এবং তার জন্য তার শরীর থেকে রক্ত এবং পানি বের হয়ে এসেছিল, যখন 19:32-34, আপনি সম্পূর্ণরূপে বাইবেলকে মিসরেপ্রেজেন্ট করছেন, বাইবেলকে ভুলভাবে উপস্থাপন করেছেন আপনি, ঠিক আছে, তারপরে আপনি যুক্তি খাড়া করেছেন যে কি যে হ্যাঁ যে কি জোনা জীবিত ছিল, আচ্ছা আপনি 19 কিতাবের কোন জায়গায় লেখা আছে জোনা জীবিত ছিল, শিওলের মধ্যে জীবিত থাকে কি আমাকে দেখাতে পারবেন, ঠিক আছে সেখানে কোথাও উল্লেখ নেই যে সে জীবিত ছিল, কোনো জায়গাতে লেখা নেই, ইউনিস কিতাবে কোনো জায়গায় লেখা নেই সে জীবিত ছিল, শেওলে মৃত মানুষ যায়, আত্মা যায়, শেওল আত্মার স্থান, সেখানে কিভাবে মানুষ জীবিত যেতে পারে, আপনি হিব্রু কনটেক্সট হিব্রু ওয়ার্ড বোঝেননি, আপনি নিজের মতো করে এটা ব্যাখ্যা দিলে তো হবে না, তারপরে আপনি আসেছেন কি যে কি বললেন যে আর কি যুক্তি, হ্যাঁ কন্ট্রাডিকশনের বিষয়ে আসছি, মানে কন্ট্রাডিকশন নিয়ে কথা বললেন যে বাইবেলে এক জায়গায় বলা হয়েছে যে যে কয়েকজন স্বর্গদূত ছিলেন, কোন জায়গায় কি বলা হয়েছে নাকি, ফার্স্ট কন্ট্রাডিকশন যে প্রথমে বলা হয়েছে যে একজন মরিয়ম এসেছিলেন, মার্কে বলা হয়েছে আরেকজন ছিলেন, সেখানে গ্রিক শব্দে অ্যালি ব্যবহার করা হয়েছে অর্থাৎ বহু বচন, আর প্রথমে ওখানে কোথাও বলা হয়নি যে মরিয়ম একা এসেছিলেন, তার ঠিক দুই পদ আপনি নিচে পড়ে দেখেন, সেখানে বলেছিলেন আমরা যখন পিতরের কাছে গেলেন, তিনি পিতরের কাছে গিয়ে বললেন যে আমরা প্রভুর দেহ দেখেছি, আমরা সেখানে বলা আছে আমরা, সেখানে বলেনি আমি একা,
ঠিক আছে, এবং মার্ক উল্লেখ করেছেন, যারা সুগন্ধি তেল তৈরি করেছিল তাদের বিষয়ে উল্লেখ করেছেন, এবং চৌহান সবার নাম উল্লেখ করেছিলেন। সুসমাচারটাকে আমরা এভাবে বুঝি, সবাই সব দিক থেকে পূর্ণাঙ্গ ঘটনাকে বর্ণনা করেছেন। কোরআনের মতো নয় যে এক জায়গায় একজন ফেরেশতা এসেছে এবং অন্য জায়গায় হাজারটা ফেরেশতা এসেছে। এক ফেরেশতা এসে একবার যিশু খ্রিস্ট, একবার মোহাম্মদের নাম বলেননি, দ্বিতীয়বার এসে মোহাম্মদের নাম বলছেন, তার কথা স্টাইল ভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছে। একই জায়গায় তিনি তিন তিন জায়গায় যিশুর কথা আছে, তিন জায়গায় তিন স্টেটমেন্ট দেওয়া আছে। তার মানে এখানে সংশয় আছে, এখানে সত্য নেই। একজন ব্যক্তি একই জায়গায় দাঁড়িয়ে তিন স্টাইলে কথা বলতে পারেন না, এটার জবাব আপনি দিতে পারবেন না। এবং আপনি রাফা বলেন, নিয়ে বলেন, যা বলেন, এখানে অনুবাদ মৃত্যুই অনুবাদ করা আছে। আপনি কিভাবে বলছেন যেখানে মৃত্যু অনুবাদ করা নেই? কোরআন স্বয়ং এখানে অনুবাদ করেছে মৃত্যু, তা আপনি বলার কি এখানে? কোরআন এখানে স্বয়ং অনুবাদ করছে মৃত্যু। এমনকি আপনি বর্তমানে যে কোরআন আছে মোহাম্মদ আসাদের ট্রান্সলেশন, আপনি এখনই চোখ করে দেখুন, আপনি দেখতে পাবেন সেখানে মৃত্যু। সিনিয়র একজন স্কলার, তিনি আপনার থেকে অবশ্যই বেশি বোঝেন, ঠিক আছে। সেখানে তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন মৃত্যু, এবং শুধু তিনি নয়, বহু জন এটাকে উল্লেখ করেছেন মৃত্যু। সুতরাং এখানে কোনো সন্দেহ নেই যে তিনি মারা গিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোহাম্মদ নিজের জীবনে সমস্ত কিছু দেখেননি। পাঁচ কথা, 600 বছর পরে আজকে বাংলাদেশে যুদ্ধ হয়েছে, 100 বছর পরে যদি ওকে একজন এসে যদি বলে যে যুদ্ধ হয়নি, কিছু হয়নি, তাহলে তার কথা কিভাবে বিশ্বাস করবো আমরা? হ্যাঁ, সে কি ছিল যুদ্ধ ময়দানে? ছিল, সে কি জানতো যে যুদ্ধ কি হয়েছে না হয়েছে? সে তো যুদ্ধের ময়দানে ছিল না। আর আমার শিষ্যরা, আমাদের যে খ্রিস্টের শিষ্যরা যারা ছিল, আমাদের সাহাবারা, তারা সেখানে ছিলেন, যুদ্ধের ময়দানে ছিলেন, তারা ঘটনা দেখেছেন, সব কিছু দেখে বিবরণ দিয়েছেন। লুক সেটা পরিষ্কার ভাবে বলেছেন, পিতর দুই অধ্যায় পিতর পরিষ্কার ভাবে বলেছেন যে তিনি যীশু খ্রিস্টের বিষয়ে প্রচার করছেন, তিনি ঘুষে হত খ্রিস্টকে প্রচার করছেন। আর আপনি বলছেন কোন শিষ্য নাকি সাক্ষ্য দেননি, এটা হাস্যকর যুক্তি একটা। বাইবেলের প্রত্যেকটা শিষ্যর কথা এসেছেন, তারা প্রত্যেক জনই যীশু খ্রিস্টের। দাদা আপনার সময় শেষ, দাদা আপনার সময় শেষ হয়ে গেছে দাদা। ওকে, কয় মিনিট বলবেন? শেষ হয়ে গেছে সবকিছু, আমি 5 মিনিট, এটা শেষ, তাই তো? হ্যাঁ, লাস্ট 5 মিনিট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাই হোক, আপনার আলোচনা এতক্ষণ আমাদের উপভোগ করেছিলেন, আমরা আলোচনা করেছিলাম, আলহামদুলিল্লাহ। আমার একটা অভিযোগ, তিনি খণ্ডন করতে পারে নাই, এমনকি আমি গীত সংহিতা থেকে থেকে যে ভবিষ্যৎবাণীটা দেখেছিলাম তিনি খণ্ডন করতে পারে না, গীত সংহিতা নিয়ে কোনো কথাই বলেনি, আলহামদুলিল্লাহ। এত 5 মিনিট সময় পেলেন, মূল যেটা আমি দিয়েছিলাম বাইবেল থেকে, আর সময় নেই ভাই, পরে ভাই, ভাই পরে ভাই, এখন মাঝখানে ঠেকাবেন না ভাই। গীত সংহিতা থেকে আমি যেটা বলেছিলাম যে আগে থেকে ভবিষ্যৎবাণী করা ছিল যে তারপরে অত্যাচার করা হবে, কিন্তু তার তোকে মৃত্যু দিতে পারবে না। আচ্ছা, আপনি বলবেন, সমস্যা নেই, আমি একটা জাস্ট কথাটা আমি অ্যাড করে দিই। না ভাই, এর মধ্যে কথা না, আপনাকে এমনি আলোচনা 5 মিনিটের পরে আপনাকে আরো 40 সেকেন্ড বেশি দেওয়া হয়েছে, 5 মিনিটের পরে 40 সেকেন্ড বেশি দেওয়া হয়েছে। দাদা এটা ডিবেটের সিস্টেম না, জীবনে ডিবেট করেছেন কখনো? ডিবেট করেছেন কখনো জীবনে? আপনাকে এমনি 5 মিনিট সময় পার কথা না, আপনাকে 5 মিনিট সময় দিয়েছি, 5 মিনিট আলোচনার পরে আমি অতিরিক্ত 40 সেকেন্ড অতিরিক্ত আপনাকে সময় দিয়েছি, থামাইনি, আবার আপনি এখন সময় নিতে এসেছেন। আজীব ব্যাপার তো ভাই, সারা রাত আলোচনা করবেন? আমি তো বলছি না, আমি কথা বলবো, আপনি চুপ করেছেন, আবার কথা বলবেন না, চুপ করেন। দাদা আপনি বলছেন কথা বলবো না, ঠিক ভবিষ্যৎবাণী করা ছিল যীশু খ্রিস্টকে যখন রোমানরা ধরবে তিনি কথা বলবেন না, অথচ যীশু খ্রিস্ট বলেছিল কথা, আপনি তো ওরকমই আচরণ করছেন। যাই হোক ভাই, দাদা আপনি চুপ করে যান, দাদা এটা ডিবেটের সিস্টেম না, ডিবেট করা শেখেন, ডিবেট করা শেখেন না, ডিবেট করা শেখেন। যাই হোক, আমি এতক্ষণ ধরে যে 6টা আমি উসুল দিয়েছিলাম, ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেনি, তার জন্য প্রমাণ আমি 6টা পেশ করেছিলাম, 6টা প্রশ্নের আমার একটা জবাব দিতে তিনি পারেনি। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ আর যদি পারো তুমি আমাকে মৃত্যু থেকে, যন্ত্রণা থেকে তুমি ছুটে দাও। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার দোয়া কবুল করেছিল, বুক অফ হিব্রু 5:7 আমি রেফারেন্স দিয়েছি, খণ্ডন করতে পারেনি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর বলেছিলাম, নবী ইউনুস তিনি জীবিত ছিলেন না মৃত? উনি প্রশ্ন করলেন যে বুক অফ জোনাতে নাকি নবী ইউনুস জীবিত ছিল, কথা নাই, এটা আসলে বাইবেল সম্পর্কে না জানার জন্য অজ্ঞতা। আরে ভাই, নবী ইউনুস বাইবেলে বুক অফ জোনা 2 অধ্যায় 3 অধ্যায় পরিষ্কারভাবে লেখা আছে, ইউনুস তিনি যখন সমুদ্রের মধ্যে মাছের পেটে মধ্যে ছিল তখন ঈশ্বর এসে দোয়া করেছে, মরমানুষ দোয়া করে, আশ্চর্য বিষয়, একটা ছোট্ট বাচ্চা ছেলে বুঝতে পারবে যে দোয়া কারা করে, জীবিত না মৃত? তো অবশ্যই ইউনুস আলাইহিস সালাম
মাছের পেটের মধ্যে জীবিত ছিল, তাই বাইবেলে কি হিব্রু ভাষায় কি ব্যবহার করেছে এটা বড় কথা নয়, তিনি যে মরা মানুষ জীবিত করে দোয়া করেন এটা সকলে জানে। তো ইউনুস আলাইহিস সালাম যে জীবিত ছিল মৃত অবস্থায় মানে মাছের পেটে, অতএব ঈসা আলাইহিস সালাম যদি ভবিষ্যৎবাণী পূরণ করতে হয় অবশ্যই 100% তাকে জীবিত থাকতে হবে। ঈসা জীবিত ছিলেন, বাইবেল থেকে তিনি একটা সাক্ষ্য প্রমাণ পেশ করতে পারেনি। তিনি বলেছেন কি যে শিষ্যরা নাকি বলেছে যে যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছে তার নিচে নিচে দেখেছে, এটা মিথ্যা কথা, বাইবেলে এই ধরনের কোনো কথাই নাই। গসপেল অফ মার্ক 14:50 অনুচ্ছেদ স্পষ্টভাবে বলা হচ্ছে যীশু খ্রিস্টের অন্তিম সময়ে সমস্ত সঙ্গী সাথী সমস্ত সবাই এক টোটাল সকলেই যীশু খ্রিস্টকে ছেড়ে পালিয়ে গেছিল, একজন বেঁচে ছিল ন্যাংটা হয়ে দৌড় মেরেছিল চাদর ফেলে, বাইবেলে এই শব্দ মজুদ আছে যে ন্যাংটা হয়ে পালিয়েছিল, তার পোশাক থুয়ে পালিয়েছিল। উনি বললেন যে কিছু সঙ্গী সাথী তারা নাকি যীশু খ্রিস্টের জিনিসটাকে উপভোগ করেছিল, আরে ভাই কিছু তারা দূর থেকে ভয়ে লুকিয়ে দূর থেকে ঝোপের ধার থেকে দেখছিল, দূর থেকে শিষ্যরা দেখে বুঝতে পারলো, ধরুন এখানে একটা ঢাকাতে একটা মানে এই আপনার 20 মিটার 40 মিটার 100 মিটার দূর থেকে একজন দৃশ্য দেখছে যে একজনকে কুরুষে দেওয়া হচ্ছে, তো দূর থেকে মানুষ বুঝে নেবে ব্যক্তি মরেছে না জীবিত আছে, বাইবেলে স্পষ্ট লেখা আছে গসপেল অফ ম্যাথিউ 27:55 অনুচ্ছেদ যে দূর থেকে মেরি ম্যাগডালিন আর কিছু তার যীশু খ্রিস্টের সঙ্গীরা ভয়ে ভয়ে দূর থেকে দেখছিল। তবে দূর থেকে বুঝে নিল যে যীশুটা জীবিত ছিল, দূর শব্দটাই উল্লেখ নেই। আচ্ছা ভাই ওটা আপনি পরে, আরে ভাই রেফারেন্স দিয়েছি, এটা দর্শক দেখবে ভাই আমাকে নয়, বাইবেলে দূর থেকে দেখার কথা আছে একাধিক জায়গাতে, ভালো করে আপনি পড়েন বাইবেল, ভালো করে বাইবেল পড়েন। মহিলারা কোথায় দাঁড়িয়েছিল? মার্কেট 15:40-41, লুকে 23:49 অনুচ্ছেদ দূরে দাঁড়িয়েছিল, আপনি দূরে দাঁড়িয়েছিল স্পষ্ট মজুদ আছে, আর জনের 19:25-27 আমি 4টে রেফারেন্স দিয়েছি। দেখেন ডিবেট করা জীবনে করেছেন দাদা, দাদা জীবনে ডিবেট করেছেন, দাদা জীবনে ডিবেট করেছেন, আমার কথার মধ্যে আপনি বারবার কথা ঢুকিয়ে দিচ্ছেন, দাদা ডিবেট আপনি কোনোদিন করেছেন দাদা? আপনি অন্য একদিন বিতর্ক আয়োজন করেন, আপনার সমস্ত শখগুলো পূরণ করে দেওয়া হবে। আমি বললাম যীশু খ্রিস্টকে চ্যালেঞ্জ করলাম, মার্কের 14:50 অনুচ্ছেদ বাইবেলে মার্কের 14:50 অনুচ্ছেদ যীশু খ্রিস্টের অন্তিম সময় একজন সাহাবী ছিল না, তো দূর থেকে ওরা কি দেখলো স্পষ্ট। দাদা মাঝখানে কথা বলেন না দাদা, আরে দাদা ভাই ভাই আগে ডিবেট করা শিখে আসেন, আগে ডিবেট করা ডিবেট ডিবেট কিভাবে করতে শিখে আসেন দাদা, রুল ভাই বলেন, বারবার আপনি কথা মধ্যে কথা বলে দেন। তো তিনি নেবু ইউনিস নাকি মৃত মানে জীবিত ছিল কথা নাকি বাইবেলে নাই, আরে ভাই মরা মানুষ দোয়া করে নাকি, আশ্চর্য বিষয়। তার মানে আবার প্রমাণিত হলো ঈসা আলাইহিস সালাম তিনি কবরের মধ্যে যদি থাকেন তবু জীবিত ছিল, কেন ইউনুস জীবিত ছিল। আর আরেকটা তিনি বলেছেন মুতাফিকা এই আরবি, আরে দাদা আমি বারবার বলেছি আল্লাহুম্মা ইন্নি আমুতু আহিয়া, আমরা ঘুমের সময় তো সকল মুসলিমরা পড়ি, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দিলে আবার আমরা জীবিত হবো, আসলে ঘুমটাকে কি মৃত্যু ভাই, এটা না এটা এটা কি আক্ষরিক অর্থে নয়, এটা যারা আরবি একটু গ্রামার জানে তারা সকলেই বোঝে যে মত শব্দ আরবিতে মত মুতাফিকা তাফা তাফা তানি 6-7টা লাফজ ব্যবহার করা হয়। তিনি সুরা ইমরানের 3 নম্বর সুরা 60 নম্বর আয়াত থেকে তিনি সুরা আনামে 60 নম্বর আয়াত থেকে তিনি দলিল দিয়েছিলেন যে ওখানে বলছে ঘুমেরকে মৃত্যু বলা হয়েছে, তো ঘুমটাকে আসলে মৃত্যু না, ঘুমটা মৃত্যু না, ঘুমের ক্ষেত্রে মত শব্দ ব্যবহার করা হয়েছে। তো নিজের কথা দ্বারা নিজেকে খণ্ডন আলহামদুলিল্লাহ করে দিলাম। আরেকটা তিনি বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 600 বছর পরে এসে তিনি বললেন তিনি কাউকে দেখেননি, তিনি বললেন কিভাবে, এটা অজ্ঞতা, এটা যারা অবিশ্বাসী তাদের, আরে ভাই যিনি নবী হবে ওমাই অ্যান্তিকানির হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, তিনি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান তিনি সেটাই বলেন, তাই একজন নবী তিনি তো বলতে পারবেন স্বাভাবিক, এটা কোনো প্রশ্ন হলো, এটা কোনো প্রশ্ন না। যেমন ঈসা আলাইহিস সালাম তিনি নিজে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সময়কার তিনি কথা বলেছেন, অনেক ভবিষ্যৎবাণী তিনি আগে থেকে করেছেন, আরে ভাই নবীদের সিফাত, প্রত্যেকটা নবীরা ভবিষ্যৎবাণী করেছে, এটা অজ্ঞতা, নবীর সম্পর্কে ধারণা না থাকার জন্য এই অভিযোগ। তিনি কোরআন থেকে কন্ট্রাডিকশন ধরার চেষ্টা করছেন, আরে ভাই ইজ দ্য কোরআন বা বাইবেল গডস ওয়ার্ড কি গড না, এ বিষয়ে আলাদা একটা আলোচনা করতে চাইলে আলাদা আলোচনা করব। আপনি যে সময়গুলো কথা বলছেন সেইগুলো পজ করে রাখছিলাম সময়, না ভাই এই তো ভাই, আরে দাদা আপনি এরকম করছেন কেন, ঠিক আছে আপনি যখন কথা বলছেন তখন পজ করে রাখা হয়েছে, উনিও তো আমার কথার সময় কথা বলছেন, আরো 30 সেকেন্ড আছে, ঠিক আছে আপনি আপনার কথা শুনে যখন উনি কখন কথা বলছেন, আমার একটা 5 মিনিটের মধ্যে 7 বার আপনার তেমনি সমস্ত সময় শেষে 5 মিনিট অতিরিক্ত দিলাম উপসংহার হিসাবে।
আপনি প্রথমে কি বলা যায় আজকে? দাদা আপনি চুপ করেন একটু, আপনি সরাসরি ডিবেট হয় দুজনে ঢুল ভাইরা 30 সেকেন্ড আছে। আচ্ছা দাদা আপনাকে আপনাকে আমি বলি শুনেন, আপনার এইভাবে মাঝখানে আপনি বারবার কয় একবার 5 মিনিট মানে 10 বার বাধা দিচ্ছেন আপনি, আশ্চর্য। আপনি সব রিবোট দিয়েছে যা গিয়েছে গিয়েছে, আপনি সরাসরি কক ক্রসে আসেন আমার সাথে। আর ক্রস আবার কত ক্রস করবে দাদা, আরো কত ক্রস করবে? সারা রাত ধরে আলোচনা করবেন, আবার ডেট ঠিক করেন দাদা, দাদা আবার ডেট ঠিক করেন, আবার আলোচনা হবে, আপনি টেনশন নেন না। আর টপিকের মধ্যে থাকেন, বারবার টপিকের বাইরে যান না। আর আপনি মাঝবার বারবার কথা বলছেন দাদা, আমাদের সিস্টেম ছিল প্রথম কেস প্রেজেন্ট হবে একবার, তারপরে তিনবার রিবাটেল হবে। আমাদের প্রথমে ভিডিওর আলোচনা অংশ তো আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি, আপনি ওই সারা রাত ধরে আপনি আলোচনা করতে চাই, আলোচনা করবো নাকি দাদা? রিবাটেল মানে কি বোঝেন? রিবাটেল কি বোঝেন? রিবাটেল সেশন যখন আমি শুরু করি তখনই বলে দিচ্ছি যে রিবাটেল সেশন শুরু হলো। আশ্চর্যজনক তো রে ভাই, বিতর্ক কিভাবে আপনাকে ভয় মানে আপনাকে এতক্ষণ ধরে কথা বলছি আপনি ভয়? তিনবার রিবাটাল সেশন হয়ে গেল আপনি আবার ক্রস চাইছেন মানে? আপনি আমার ক্রসের স্টেটমেন্টটা পড়েননি কেন? আরে দাদা ভালো করে দেখেন ওখানে কি লেখা আছে, আলোচনা কি হলো। আপনি ভালো করে দেখেন আমাদের ক্রস আলোচনা হয়েছে কি হয় নাই? ক্রস আলোচনা এখনো শুরু হয়নি, আপনি পালন করেন। আচ্ছা ক্রস আলোচনা কিভাবে করে ভাই? ক্রস আলোচনা এটা যে আমি সরাসরি আপনাকে প্রশ্ন করবো, আপনি সরাসরি উত্তর দেবেন, আমি প্রশ্ন করবো সরাসরি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে আমার এই ক্রসটা হবে, আপনার সঙ্গে ক্রস আলোচনা হবে, দেখে আপনি কত পারেন, ঠিক আছে? এই ক্রস আলোচনা কতক্ষণ হবে বলেন? আলোচনা মনে করেন আর কয় মিনিট আছে। যারা শ্রোতা থাকে তারা বক্তা থেকে প্রশ্ন করে, আপনি কি শ্রোতা? আপনি কি শ্রোতা? না না, বক্তাদের মধ্যে রিবাটেল হয় ক্রস হয় না, ক্রস আলোচনা শ্রোতারা প্রশ্ন করবে দুজনকে। আরে দাদা আপনাকে আমি বলছি, যখন বক্তা দুজন ডিবেটার যখন আলোচনা করে তখন কি ক্রস হয়? প্রশ্ন উত্তর তো শ্রোতারা করবে, আমাদের বক্তার জন্য রিবাটাল নিয়ে যথেষ্ট। যুক্তি খণ্ডন কাকে বলে দাদা, যুক্তি খণ্ডন কাকে বলে? আপনাকে প্রথম 15 মিনিট আমরা কেস প্রেজেন্ট করলাম, তারপরে আমাদের কি থাকলো? মানে আপনি এখন ধরা পড়ে গেছেন, আপনি এখন সারা রাত ধরে আপনার সঙ্গে আমাকে আলোচনা করতে হবে, আমার সময় দাম নাই। আপনি আমার 5 মিনিটের মধ্যে আপনি বাধা দিয়েছেন চারবার, আমাকে কথা বলতে দিচ্ছেন না, আপনি তিনবার আমাকে ইন টোটাল এই ডিবেটের মধ্যে আপনি কতবার বাধা দিয়েছেন? কথা বলতে করতেন হিসাবে দিতে কোথাও দিশুর বিষয় লেখা নেই, আপনি বলেছেন। আরে দাদা লেখা আছে না, লেখা শ্রোতা ঠিক করবে, আপনি কে? এতক্ষণ 15 মিনিট এই 2 ঘন্টা ধরে কি ঘোড়া ডিম আলোচনা হচ্ছিল নাকি ভাই? সময় না তখন দাদা, এই 3 ঘন্টা ধরে যে আমরা 2 ঘন্টা ধরে যে আলোচনা করছি, এই 2 ঘন্টা যে আলোচনা করছি, এই 2 ঘন্টা যে আলোচনা করছি, এতক্ষণ খণ্ডন করতে পারলেন না? 2 ঘন্টা ধরে কি করছেন? 2 ঘন্টা ধরে নোট করতে পারেননি আপনার? আমি টোটাল ইন টোটাল আমি নোট করে 33 খানা জবাব দিয়েছি, তো আপনি তখন ঘুমাচ্ছিলেন নাকি? আপনার আসেন ভাই, আপনি সরাসরি আসেন, বিতর্কে কথা করবেন, সরাসরি আসেন। আমি সরাসরি আসেন আপনি বিতর্কের সিস্টেমে জানেন না। আরে ডিবেটার যখন দুজন হয় রিবেটালটা হয়, ডিবেটার কখনো ক্রস হয় না, ডিবেটাররা ডিবেটারকে সরাসরি প্রশ্ন করে না। ওই যে আপনার ওই যে আমাদের যে রিবেটাল সেশন হয়ে গেল ওখানে আমাদের হয়ে যায় ডিবেট করেছেন জীবনে। আপনি নোবেল ক্রাইসের কথা বলেন, নোবেল ক্রাইসের সঙ্গে যে ডিবেট হয়েছিল, নোবেল ক্রাইসের সঙ্গে যে ডিবেট হয়েছিল ওখানে ক্রস ছিল? আমার সঙ্গে গোটা বাংলা ভাষায় খ্রিস্টান মানে যতগুলো আছে বাংলাদেশ
আর বাংলাদেশ হোক আর ইন্ডিয়াতে হোক, বাংলা ভাষী যতজন খ্রিস্টান মিশনারি আছে চ্যালেঞ্জ করলাম আজকে 1 জানুয়ারি 2020 চ্যালেঞ্জ করলাম যে আপনারা যে কোনো বিষয়ে আমার সঙ্গে সরাসরি বিতর্ক করেন। আপনি যদি বলেন গির্জাতে যেতে আমি গির্জাতে যাবো, আপনাদের বলেন আপনি বাংলাদেশের লোক কবে আসবো বলেন, ভয় কে পাচ্ছে দেখাচ্ছে আপনাকে ভাই। আমাদের আমাদের দলিল আমরা ইলমি আলোচনা করেছি, এখানে ফাউল কোনো কথা বলবেন না যে ভয় পাচ্ছে কিসের। আচ্ছা আপনার সঙ্গে সরাসরি আলোচনা করতে চাই, আমি বললাম তো গোটা বাংলা ভাষী খ্রিস্টান মিশনারকে চ্যালেঞ্জ দিলাম 1 জানুয়ারি 2020 আজকে ইন্ডিয়ান সময় রাত্রি 10:30, আপনি যদি গির্জাতে গিয়ে যে আলোচনা করতে বলেন গির্জাতে আলোচনা করবো। আপনি ভয়ের কথা বলেন, আমি আলোচনা করতে চাই। আপনি বলেন আমি ইন্ডিয়াতে কলকাতার আশেপাশে থাকি, আপনাদের কলকাতা মিশনারিকে বলেন, কলকাতা মিশনারিকে শুধু ব্রাদার রাহুলের নাম বলবেন একবার। চ্যালেঞ্জ করলাম যে কোনো বাংলা ভাষী বিতর্কিক যারা বিতর্কিক অর্জিনাল তারা জিন্দেগিতে আমার সঙ্গে বসবে না, চ্যালেঞ্জ করলাম। যেখানে বলবেন সেখানে যাবো বলেন। আরে দাদা আপনি কেন, আপনি আপনি যে বিতর্কিক আপনার মতো মিশনারি একটা নয়, আমার আলোচনা ইউটিউবে মজুদ আছে, আমার বিতর্ক কয়েকশো বিতর্ক মজুদ আছে, আপনার মতো যে পারে এই 2 ঘন্টার মধ্যে পারে। আপনি এখন মানে আপনার কেল্লা ফতে হয়ে গেছে, আপনি আমার দলিল খণ্ডন করতে পারেননি, এখন আপনি আবার ক্রস চাইছেন। বিতর্কতে কখনো ক্রস চলে না, দুজন ডিবেটার থাকলে ক্রস চলে না, এটা আপনার জানা নাই, আশ্চর্য বিষয়। প্রশ্ন তো শ্রোতারা করে, বক্তা বক্তাকে প্রশ্ন করে। এতক্ষণ আমরা কি ছেলে খেলাম করছিলাম নাকি রিবাটেলটা, রিবাটেলের ছেলে ছেলে ফেলে দেওয়া হলো আপনাদের? আরে আপনাকে তো চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম গোটা বাংলা ভাষী যত খ্রিস্টান মিশনারি আছে, আমার মোবাইল নাম্বার 9734385500, আবার বলছি 9734385500, বাংলা ভাষী ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, আমেরিকা হোক, যেখানে হোক, আমাকে বলেন যে আপনার সঙ্গে বিতর্ক করব, আমি নিজের খরচে যাব, আপনার বাড়িতে যদি হয় বাড়িতে গিয়ে আলোচনা করবো। আপনি তো আশ্চর্য মানুষ রে ভাই, আপনি সারা রাত আলোচনা করেন, ঠিক আছে, আপনি সারা রাত আলোচনা করেন, আরো ভাই আপনি জীবনে আলোচনা করেছেন দাদা। খ্রিস্টান ভালো যুক্তি দিয়েছে কোরআন বাইবেলের আলোকে, না ব্রাদার রাহুল মুসলিম তরফ থেকে ভালো দলিল দিয়েছে, কে মূর্খ, কে ভয় পাচ্ছে, কে কি পাচ্ছে, শ্রোতারা ঠিক করতে দেন দাদা, আপনি কে জাজমেন্ট করার, শ্রোতারা ঠিক করুক, শ্রোতারা ঠিক করুক, আপনি তো টেনশন নিচ্ছেন কেন, মানে আপনাকে জিততে হবে, আপনি জিততে হবে, এটা এটা আপনাদের কাছে। আর যদি আপনি যদি বিতর্ক করতে চান আসেন আসেন, আমরা সরাসরি বললাম তো বাংলা ভাষী বাংলাদেশ হোক, আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, জাপান হোক, যেখানে হোক, শুধু বলেন যে বাংলা ভাষাতে অমুক জায়গাতে বিতর্ক হবে, আপনি আমাকে দাওয়াত দেন, ইনশাল্লাহ আমি কথা দিলাম, আমার শত কাজ থাকলে আমি শত কাজকে নচ্ছাদ করে দিয়ে আপনাদের বিতর্ক আয়োজন করেন আমি যাবো। আচ্ছা আমাদের সময় শেষ দাদা, আমাদের সময় শেষ, আপনার আর কোনো কথা নাই? জি বলেন। আমি আপনাকে আরো ডিবেটে চ্যালেঞ্জ করলাম শুক্রবারে, জি ঠিক আছে, এই শুক্রবারে আবার ডিবেট হবে আপনার সাথে। দাদা আমি আপনার মতো বসে থাকি না, আমার প্রোগ্রাম আছে দাদা, আমাকে দেখতে হবে আগে। দাদা আপনি আমাকে চেনেন, আপনি কার সঙ্গে বিতর্ক করছেন জানেন? আচ্ছা আচ্ছা আপনার আপনার সঙ্গে আপনার সঙ্গে বিতর্ক ভাই, আপনার মতো তো সে মোবাইলের জন্য 17 তারিখ আপনার ডেট আমি যাবো না, কারণ আমি একটা ব্যস্ত মানুষ, আমার প্রতিদিন রাত্রে প্রোগ্রাম থাকে, আমি ওয়াজ করি, বক্তৃতা দিই, আমি একজন ইসলামিক স্পিকার, তাই আপনি আমাকে ডেট দিয়ে দিলেন আমাকে চলে যেতে হবে। আর এখন সকলে জানেন এই সময়টা এখন মাহফিলের সময়, আজকে আমি ফাঁকা আছি বলে আজকে সঙ্গে সঙ্গে আপনি বিকেলের সময় বলেছেন, আমি সঙ্গে সঙ্গে আমি প্রস্তুতি নাই আমার,
বিকালে বলেছেন আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছি যে আলোচনা করব। ঠিক আছে, আপনি আপনি যদি বলেন 17 তারিখ বা 20 তারিখ যদি বলেন, 17 তারিখ তাহলে আপনাকে বলবো 17 তারিখ আপনি এক কাজ করেন, 17 তারিখ না 16 তারিখ আপনি সকাল 12টা থেকে 2টার মধ্যে বসেন। 16 তারিখ কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার? এই বৃহস্পতিবার? হ্যাঁ আমি তো বৃহস্পতিবারে তো ফ্রি থাকি না। আপনি যেমন ফ্রি থাকেন আমি থাকি না রে ভাই। আপনাকে এক কাজ করেন, আপনি শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন আপনি ওই সকাল 10টা থেকে 12টার মধ্যে বসতে পারবেন আমার সঙ্গে। আপনি যেমন একটা কাজ করেন, আমার কাজ নাই যে আপনি আমি বসতে চাইছি না মানে আপনি ভাবলেন যে ও পালিয়ে গেল। আরে ভাই আপনার সঙ্গে পালিয়ে যাবার কি আছে রে ভাই? দুজন আপনি একটা ডেট দিলেন, এখন আমি সেই ডেটটাকে দেখবো। আর আপনি যদি ডেট আপনি একটা দিলেন, আমার ডেট যদি ফাঁকা থাকে, টাইম যদি দুজন অ্যাডজাস্ট হয়, তারপর বিতর্ক হয়, বিতর্ক করার আপনি সিস্টেমই জানেন না। আপনি একটা প্রস্তাব দেন যে দাদা নেক্সট টাইম কবে বসতে পারি, আমরা নিজেরা পরামর্শ করে আমরা জানিয়ে দেবো। আরো পালিয়ে গেল পালিয়ে গেল আশ্চর্য মশাই ভাই। ঠিক আছে, আপনার সাথে আমি একটা ডিবেটের চ্যালেঞ্জ করছি যে আমি মুহাম্মদের নবুয়ত নিয়ে ডিবেট করতে চাই। ইজ মুহাম্মদ ট্রু প্রফেট? যে বিষয়ে আপনি ডিবেট করতে চান কোনো সমস্যা নাই কোনো। আবার আমি চাই না মানে এই কথা কথা শুনলেন যে আমি এই বিষয়ে ডিবেট করতে চাই না? আমি তো প্রথমে আপনাকে এই বিষয়ে ডিবেটে চ্যালেঞ্জ করলাম যে আপনি হঠাৎ করে কুলছেন না। আপনাকে আমি আপনি আপনি একটা প্রস্তাব দিয়েছেন, আমি দাঁড়ান শ্রোতামণ্ডলী আপনি শুনবেন, উনি বিতর্কে চ্যালেঞ্জ দিয়েছেন যে একটা বিষয় দিয়েছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রফেট ট্রু প্রফেট এই বিষয়ে আলোচনা করতে। উনি একটা বিষয় দিয়েছেন, আমি বললাম যেহেতু আমরা মুসলিম আর খ্রিস্টান তো যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ মৃত্যুবরণ করেছে কি করেনি এই বিষয়ে আলোচনা হোক। আমি একটা প্রস্তাব দিয়েছি, উনি একটা দিয়েছেন, আপনি আমার প্রস্তাবে এগ্রি করেছেন, তার জন্য আলোচনা হচ্ছে। আপনি যদি এগ্রি না করতেন আলোচনা হতো না ভাই। আপনি কিছু সিস্টেম জানেন না, আপনার ভাষা ভদ্রতার মধ্যে কিছু নেই। আচ্ছা 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 আচ্ছা, আপনি প্রস্তাব দিতে পারেন, আমি প্রস্তাব দিতে পারি না। আপনি একটু আগে 17 তারিখে আপনি ডেট দিলেন, হট করে 17 তারিখ আলোচনা হোক। আরে ভাই আপনার বিতর্ক দুজন ডিবেটার, আপনি একটা সময় দিবেন, আমি একটা সময় দেবো, আমি একটা তারিখ দেবো, আপনি একটা তারিখ দেবো, যেটাতে দুজন সমর্থন হবে সেদিন আমরা আসবো। আপনি আশ্চর্য, আপনার আপনি একটা মানে কি বিতর্ক সিস্টেম যেমন জানেন না, একটা মানবিকতা বোধ নাই, সমাজ বোধ নাই ভিতরে আপনার ভিতরে। আপনি হচ্ছে কি কথা বলছেন না, ব্যক্তিগত নিজের বাহুবা দেখানো খুব এক্সপার্ট। আরে দাদা আপনি অভদ্রতা করছেন, আপনি নিজে আমি যদি বাহুবা দেখাই, আমি যদি বাহুবা দেখাই আপনি এটা কি বললেন আমাকে? আপনি আমি নাকি ভয় পাচ্ছি আপনার সঙ্গে ক্রসে আসতে? আপনি 17 তারিখে যখন ডেট দিলেন, আমি যদি 17 তারিখে ব্যস্ত থাকবো, আপনি সঙ্গে সঙ্গে একটা বাঁকা কথা বলে বসে থাকলেন, আশ্চর্য মানুষ। আপনি এত কথা বললেন কিন্তু আমার সাথে ক্রসে আপনি আলোচনা করলেন না। আরে দাদা যেটা সিস্টেম, সিস্টেমের বাইরে আমরা কাজ করি না, সিস্টেমের বাইরে কাজ করি না। ক্রস আলোচনা, ক্রস আলোচনা কখনো ডবল ডিবেটের মধ্যে হয় না, তাহলে রিবাটাল সেশনকে বাদ দিতে হতো। কথা বলছেন কিছু? আপনি যেহেতু দেখছেন যে আপনি যে ভাষগুলো উল্লেখ করেছেন সে ভাষগুলোকে বলে কথা, আপনি 2 ঘন্টা শুনেন আমাকে, দেখেন আপনি যেভাবে কথা বলছেন যে ভাষাতে ফ্রেম করছেন, এই ভাষাতে আমাকে কথা বলতে বাধ্য করেন না। 2 ঘন্টা ধরে আলোচনা হচ্ছিল, আপনি কি ঘুমাচ্ছিলেন? আপনি ঘুমাচ্ছিলেন? 2 ঘন্টা ধরে আপনি কি করলেন? প্রশ্ন করতে পারেননি? আপনার আমি 32টা প্রশ্ন জবাব দিয়েছি, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে। আমি কোন প্রশ্নেরই জবাব দিই? আরে ভাই এটা আমি প্রশ্ন জবাব দিয়েছি কি দেন এটা দর্শক ঠিক করবে, আপনি ঠিক করার কে? আপনি যে শব্দের অর্থ দিয়েছি দাদা, আমাদের এই মুহূর্তে লাইভটা দেখছেন 910 জন, জানেন এই লাইভটা 910 জন দেখছে, 910 জন। এই লাইভটা কমপক্ষে না হলেও আপনাকে কথা দিলাম, না হলেও 20 লক্ষ মানুষ এক সপ্তাহের মধ্যে দেখবে। ঠিক আছে, সেখানে এই লাইভটা এই মুহূর্তে 910 জন দেখছে, ভিউ করছে, সে দেখুক, কে দেখবে দেখুক। আমার হ্যাঁ, তো আপনি সিদ্ধান্ত দিচ্ছেন কেন? ডিবেটাররা কখনো সিদ্ধান্ত দেয় যে কে পারলো কে পারলো না, কে কোন জবটা দিল কোন কে জন জবটা দিল না? আরে এটা দর্শকদের উপরে ছেড়ে দেন, আশ্চর্য মশাই। তো ভাই আমি জানতাম না, আমি জানতাম না আপনি এত দুর্বল, বিতর্ক সিস্টেমে এত দুর্বল, শুধুমাত্র ওই আনচেঞ্জিং ওয়ার্ডে পড়ে সামনে নোট রেখে মুখস্থ বলে দেওয়া। দাদা ওগুলো আমরা ছোট যখন 5-7 বছর আগে করেছি, ওই জিনিসটা 5-7 বছর আগে করেছি আমরা। ভাই আপনার সঙ্গে বিতর্ক করতে এসে আমি দুঃখিত যে এই বিতর্কটা আমার আমার সঙ্গে আপনার হওয়াটা জরুরত ছিল না। আমাদের আমাদের মসজিদের আমি যাদেরকে শিক্ষা দিই বাইবেল শিক্ষাই, ছোট ছোট 10-12 বছরের ছেলেরা আপনার জন্য যথেষ্ট। আপনার সঙ্গে বিতর্ক আমার সঙ্গে হওয়া উচিত না? আমার যে লাইব্রেরি আছে ইসলামিক সোশ্যাল রিফর্মার অ্যাসোসিয়েশন, আমাদের যে ফান্ড আছে, ফান্ড আমাদের যে মানে রিসার্চ সেন্টার আছে, ওই 12-13 বছরের ছেলে আপনার জন্য যথেষ্ট। আমি ভুল করে ফেলেছি ভাই আপনার সামনে এসে। আপনি এটা করেছেন সেটা করেছেন, আপনার কোন লোক আছে কে আছে বহুত বড় আমাদের 12-13 বছরের ছেলেরা আপনার সঙ্গে বিতর্কের জন্য যথেষ্ট।
আপনি যে কোয়ালিটির লোক আমি যে অনুরোধগুলো করে দিই, আর আমি যাই হোক, আপনারা তো বাংলাদেশি, তো বাংলাদেশিদেরকে তো আমি চিনি তো, না বাংলাদেশিদেরকে তো চিনি তো, নাকি কিছু লেকচারের কপি তারা তো মনে করেন যে কি। আরে দাদা এগুলো আপনি কেন বলছেন, এগুলো দশক ঠিক করবে। আচ্ছা দাদা ঠিক আছে, আপনি ফার্স্ট আপনি জিতে গেছেন, আমাদের খ্রিস্টান ভাইকে জিতে গেছে, ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ, খ্রিস্টান মিশনারি জিতে গেছে, খ্রিস্টান মিশনারি জিতে গেছে, খ্রিস্টান মিশনারি জিতে গেছে, খুশি দাদা? দাদা আপনি ফার্স্ট, আপনি ফার্স্ট খুশি? আচ্ছা দাদা দর্শক মণ্ডলী, সুপ্রিয় ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের খ্রিস্টান মিশনারি যে প্যাস্টর প্যাস্টর জনসন এসেছিল, আর প্যাস্টর একজন ডেভিড নাকি দুজন এসেছিল, ওরা জিতে গেছে। আপনারা হাত তালি দেন সবাই, জিতে গেছে ওরা, খুশি আপনি? সবাই হাত তালি দাও, সবাইকে খুশি, উনি জিতে গেছেন। আমি একটা প্রশ্ন উত্তর দিতে পারিনি, আমি কিছু জানি না, বাইবেল জানি না, উনি জিতে গেছেন। ওই যে একটা ড্যানিয়েল এসেছিল, প্যাস্টর ড্যানিয়েল, একটা কি নাম জনসন, ওরা জিতে গেছে, খ্রিস্টানরা বিজয়। এই ফারহান, আমি তো ইন্ডিয়ান, তুমি তো বাংলাদেশি, উনাকে এক কাজ করে একটা অস্কার একটা ই পাঠিয়ে দাও। হ্যালো, জি রাহুল ভাই, আপনি যে রেফারেন্স গুলো দিলেন সেগুলো কি, এগুলো কোন যিশু নিজের যে কথাগুলো বলেছেন সেগুলোকে ইগনোর করে আপনি এদেশের দিক থেকে রেফারেন্স দিয়েছেন? এটা কে কথা কে বলছেন দাদা? হ্যাঁ কথা আপনি কে বলছেন? আপনি বলছেন পাস্টর ড্যানিয়েল সবাই চিনি চুপ হয়ে গেছে, সেজন্য বলছি আর কি। না আপনি কে? আমি ড্যানিয়েল বলছি। আচ্ছা আপনি যদি বিতর্ক করতে চান, আপনি অন্যদিন একদিন ডেট ঠিক করেন, আপনার সঙ্গে আলোচনা হবে। আপনি এখানে হা 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 করে হাসতেছেন কি আশ্চর্য ভাই, আপনি আমাকে ভয় পেয়েছেন, আপনার প্রতিপক্ষ আপনাদের আপনাদের যে ব্যক্তি এসেছে, কোন যুক্তি আছে আপনার এখানে? কিছু কোন যুক্তি আছে আপনি নিজে জানেন না? আপনি নিজেই জানেন যে আপনি যুক্তিগুলো দিচ্ছেন সেগুলো ফলস। আরে দাদা ফলস কি ভুল কি ঠিক, এটা আপনারা ঠিক করছেন কেন? শ্রোতাকে ঠিক করতে দেন, শ্রোতাকে ঠিক করতে দেন দাদা। দাদা আমি আপনাদেরকে বলেছি আপনারা ভুল রেফারেন্স দিচ্ছেন, বা ভুল আমি জিতে গেছি সব কথা বলছি, আপনারা ভয় পেয়েছেন কথা বলছি, আপনারা তো আশ্চর্য মানুষ রে ভাই। ভয়টা আপনি পাইছেন? হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি, হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি, আমি আমি থত্থ করে কাঁপছি, ঠিক আছে আমি থত্থ করে কাঁপছি ভাই, ঠিক আছে আপনি খুশি, আপনি খুশি এবার আপনি আপনি জিতে গেছেন, আমি ভয় পেয়েছি, আমি আপনি আপনি জিতে গেছেন, আমি ভয় পেয়েছি, থরথর করে কাঁপছি, আপনি খুশি? ভাই আশ্চর্য মানুষ আপনারা দুজন, আমি ভয় পেয়েছি স্বীকার করলাম তো রে ভাই, আমি ভয় পেয়েছি, থরথর করে কাঁপছি, ঠিক আছে? আবার আপনি পাগল বলে পাগল বলে দিলেন আশ্চর্য মশাই, ঠিক আছে আমি পাগল, আমি এটা মেনে নিলাম, জান আমি পাগল। আপনার দর্শক মন্ডলী আপনার সাথে যারা যারা আছে তাদেরকে তাদেরকে দেখো হাসতেছি। দেখেন আমাদের আমাদের মুসলিম ডিবেট, আর মুসলিমদের মধ্যে দেখেন তিনজন অ্যাড হয়েছে, ওদের মধ্যে দুজন আছে, আমাদের কোন শ্রোতারা একটা কথা বলেনি, এনারা দুজন ফরফরাচ্ছে, একার পর এক ফরফরাচ্ছে। তো যাই হোক শ্রোতা মন্ডলীরা, এই ফারহান কে জিতেছে কে হেরেছে এটা আলোচনা না ভাই, বিতর্ক এটা আমরা বক্তারা ঠিক করবো না, ঠিকই আছে, এটা শ্রোতারা ঠিক করবে। পক্ষে একজন দর্শক ড্যানিয়েল ভাই, আপনারা সবাই মিলে এখানে ডিস্টার্ব করছেন বলে আমি কথা বলছি। আচ্ছা আমি একটা কথা বলি, যাই হোক আমাদের প্রথম তিনটা রিবাটাল সেশন হয়, কথা আলোচনা শেষ হওয়ার কথা ছিল, আমরা তিনটে আলোচনা করেছি, পরে উনি নিজে বলেন পাঁচ মিনিট আলোচনা করতে চান, তারপর আমি পাঁচ মিনিট করবো আলোচনা, এটাও করলাম, এটাও সুযোগ দিলে আবার ওই যখন ক্রস আলোচন। আরে উনি জানেই না যে আমাদের রিবাটাল থাকলে ক্রস দরকার হয় না, আপনি কেন কেন আজকে শরাতনামা কেন আজকে শরাতনামা লঙ্ঘন করবেন? আজকে যে ওসুল বা নীতিমালা বিতর্ক আমরা প্রথমে বেঁধে দিয়েছিলাম, এটাকে বাদ দিয়ে কেন আপনি নতুন করে যখন দেখছেন যে না আপনি পারেননি বা এ পারেনি ও পারেনি, তখন নতুন নতুন রসুল তৈরি করতে হবে? আশ্চর্য বিষয়, আপনাকে বললাম তো, আপনাকে বললাম যদি বিতর্ক করতে চান, বিতর্ক যদি করতে চান সরাসরি আসেন, গোটা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে যেখানে বলবে সেখানে যাব, ভয় কে পেয়েছে, কে আলোচনা করতে চাইছে না,
সেসব দেখি আপনি অনেক আগে থেকে চিনি আপনাকে, আপনাকে আমি তো বললাম বাংলা ভাষা ভাষী মানুষ যেখানে আছে, কলকাতা হোক, কলকাতা হোক, মুম্বাই হোক, আমেরিকা হোক, যেখানে হোক, আপনি বলেন যে মুসলিমদেরকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমাকে দাওয়াত দেন আমি যাব, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি আসেন বা আমাকে আপনার আপনি দাওয়াত দেন, আপনার বাড়িতে যেতে হবে কি বলেন, আমি একাই যাবো, সমস্যা নেই। আশ্চর্য মশাই রে ভাই, আপনাকে যদি সারা রাত সময় দেওয়া হয় ভাই, ডিবেটের সিস্টেম যেটা সিস্টেম মাফিক চলে না, আমরা কোনো বে সিস্টেমে কাজ করি না, 2 ঘন্টা ধরে আপনি কি ঘুমাচ্ছিলেন না চুল কাটছিলেন না কি করছিলেন বলেন, আমি তাৎজব হয়ে গেলাম, আমরা তাৎজব হয়ে গেলাম এই যে আপনাদের এই আচরণ দেখে। আলোচনা শেষ শেষ মুহূর্তটা আমরা চেয়েছিলাম ভালোভাবে হবে, খ্রিস্টানরা নাকি খুব শান্তিপ্রিয়, খুব শান্তিপ্রিয়, আপনাদের আচরণ দেখলাম শান্তিপ্রিয় কি। বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, যেখানে হোক, যদি সরাসরি বিতর্ক হয় আমার জন্য খুব বেশি ভালো, শ্রোতা থাকবে সেখানে, এরকম কোন চালাকি কোন ছাত্রামি হবে না। আরে আলোচনা করলাম, কত আলোচনা করবে ভাই, আপনি কিছু বোঝেন না ভাই, আপনি এ বিষয়ে ডিবেটের সিস্টেমটা আপনি জানেন না। আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, শ্রোতা মন্ডলী ভয় পাচ্ছি, আমি থরথর করে কাঁপছি, থরথর করে কাঁপছি, ভয় পেয়ে গেছি। ঠিক আছে দাদা, আমি ভয় পেয়েছি, দাদা আমি ভয় পেয়েছি, প্যাস্টর কি নাম জানো, প্যাস্টর জনসন দা, আমি ভয় পেয়েছি, প্যাস্টর জনসন দা, আমি ভয় পেয়েছি, আমি ভয় পেয়েছি, আমি বাইবেল জানি না, আমি থরথর করে কাঁপছি, আপনি খুশি, খুশি তো? আচ্ছা আমাদের মডারেটর শেষ কথা বলে তুমি যা ডিসিশন নেবে নাও। মডারেটর হেল্প নিচ্ছে, আসলে এগুলো হচ্ছে মূর্খ ছাড়া কিছু না। আরে আজকে সে তো মডারেটরই করে, আজকে বিষয় মডারেটর সাহায্য দিচ্ছে মানে, মডারেটর আলোচনার শেষটা কে করে দাদা? ভাই আপনার মতো, আপনার মতো এত এত মানে জ্ঞান পাপি মানুষ, আপনার মতো জ্ঞান পাপি মানুষ আমি দেখি নাই বিতর্ক, যে আপনার মতো জ্ঞান পাপি আমি দেখি নাই। আশ্চর্য মশাই, আচ্ছা তাহলে আলোচনা শেষ করি আমরা, আপনার মতো, আপনার মতো জ্ঞান পাপি মহাপণ্ডিত আমি এত দেখি নাই দাদা, আশ্চর্য হয়ে গেলাম আপনার সঙ্গে আলোচনা করে। আমি প্রথম থেকে মনে করছিলাম যে আপনি না মোটামুটি যা জানেন ভালোই পড়াশোনা করেছেন, কিন্তু আপনার যে মানে ব্যবহার এটা কখনোই খ্রিস্টান মিশনারিদের এই ব্যবহারের আমরা আশা করি না। যীশু খ্রিস্ট কত নরম ছিল, কত সুন্দর, গতকাল Matthew 5:32 যীশু খ্রিস্ট বলেছে তোমার যদি এক গালে কেউ চোর মারো দু গালটা পেতে দাও, আর আপনি আমার সঙ্গে এই উল্টা পাল্টা ব্যবহার করেছেন, আশ্চর্য, আপনি নিজে খ্রিস্টান ধর্ম মানেন না? দান করলে জিজাসকে বুঝে, দান করলে ফেরার আশা নিও না, আরে আমার সঙ্গে একটা মত দিয়েছি তারপর আপনি আমার নতুন করে দান তো দূরের কথা, আপনি আমার বাড়িঘর ছাপ করার চেষ্টা রে ভাই। সন্ত্রাসী দাদা, ভাষাগুলো ভদ্রভাবে ব্যবহার করুন, ভাষাগুলো ভদ্রভাবে ব্যবহার করুন, ভাষাগুলো ভদ্রভাবে ব্যবহার করুন, ঠিক আছে? ভাষাগুলো আপনাকে আমি সন্ত্রাসী আপনার বাড়িতে কি আপনাকে বুঝাতে যাবো, জিজাস ক্রাইস্ট গসপেল অফ ম্যাথিউ এবং লুকে বলেছে যে তোমরা আমার সম্প্রচার, আমার সেই সুসমাচার, আমার ইঞ্জিল তুমি সব জায়গাতে পৌঁছে দাও, কোনায় কোনায় পৌঁছাও, আপনার বাড়িতে তো যাবোই, এটা যীশু খ্রিস্টের কথা মানছি, আপনি তাতেও নারাজ? যীশু খ্রিস্টের কথা গসপেল জানেন? আপনি তাতেও নারাজ? আপনি গসপেল জানেন? আমি কি জানি কি জানি না, এটা দর্শক জেনে নিয়েছে দাদা, আপনি এত জানি কি জানি না, আচ্ছা আমি গসপেল জানি না, আপনি চিন্তা করেন না, গসপেল অফ বার্নাবাস এটা কি প্রকৃত ইঞ্জিল কি ইঞ্জিল নয়, এটা নিয়ে একটা স্বতন্ত্র বিতর্কে আপনার শখটা পূরণ করে দিব, আপনি এত লাফাচ্ছেন কেন,
কবি দান্তের কবি দান্ত মধ্যযুগের কবি, তার কবিতার রেফারেন্স করতে হবে। আচ্ছা আপনি পণ্ডিত দাদা, আপনি পণ্ডিত, অনেক কিছু জানেন আপনি, জাহির করেন আপনি অনেক কিছু জানেন, ঠিক আছে, আশ্চর্য হলাম। আচ্ছা ফারহান, ফারহান, আচ্ছা আমাদের আলোচনা প্রায় তো 3 ঘন্টার কাছাকাছি হয়ে আসছে, 2.5 ঘন্টা পার হয়ে গেল ইন্ট্রোটাল আলোচনা। যদি কোনোদিন আমার যদি সময় হয় আমি তোমাকে শিডিউলটা জানিয়ে দেবো, আমার কোন কোন ডেট ফাঁকা আছে, হ্যাঁ, আচ্ছা কোন কোন দিন ফাঁকা আছে, কারণ আমার প্রোগ্রাম কালকে, যেমন আমার নদিয়াতে প্রোগ্রাম আছে, পরশুদিনে প্রোগ্রাম আছে, কন্টিনিউ প্রোগ্রাম আছে, তো আমি তোমার বাংলাদেশে ঢুকবো, এর মধ্যেই বাংলাদেশে প্রোগ্রাম আছে, আমি জানুয়ারি ইনশাল্লাহ ফার্স্ট সেকেন্ড উইকে আমি বাংলাদেশে ঢুকছি ইনশাল্লাহ। তো যাই হোক, আলোচনা যা হলো হলো, আমার এর মধ্যে যদি ফ্রি ডেট হয় আমি জানিয়ে দেবো তোমাদের গ্রুপে যে আমি আজকের এই তারিখটা আমি ফাঁকা আছি। উনি যদি সেই দিন যদি ফাঁকা থাকে আমাদের আলোচনা হবে, চলবে, সমস্যা নাই, তবে উনি যে মানে উনি যেভাবে আচরণ করছে এতে আমার জন্য মানে খুব ক্ষতিকর এই ধরনের আলোচনাতে, কারণ যিনি ব্যবহার জানে না বা কোনো সিস্টেম জানে না এইসব মানুষকে নিয়ে আসবে না, ভালো মানুষকে নিয়ে আসো, ভদ্র মানুষকে নিয়ে আসো যারা আলোচনা অ্যাকচুয়াল করতে পারে, যাদের মধ্যে একটু ভদ্রতা আছে, কোনো স্লাইং কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে না, ভদ্র মানুষকে নিয়ে আসো, আমাদের সিস্টেম যা আছে সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে, মানে অসামাজিক যে বোঝে না এই ধরনের মানুষকে নিয়ে আসে না, একটা ডিবেটার ওনার পরে উনি মানে যে কথাগুলো বলেছে এগুলো মানে মানে স্বাভাবিকভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষ কিন্তু এগুলোকে অপছন্দ করবে, আর এগুলো আমি তো এই ধরনের মানুষের সঙ্গে আলোচনা করতে চাই না, ভদ্রতা বজায় রাখুক, ঠিক আছে, তাহলে কি সময় শেষ, যাই হোক, আজকে আমাদের ডিবেট সম্পূর্ণভাবে শেষ হলো, ডিবেটের বিষয় ছিল যিশু কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন কিনা, পক্ষে বিপক্ষে কথা বলছেন রুহুল হোসেন ভাই, বলছেন জনসন সরকার, খ্রিস্টানদের পক্ষে কথা বলেছেন জনসন সরকার, যাই হোক ইনশাল্লাহ আমরা সামনে আরো ডিবেট করব, আজকে সমাপ্ত থাকুক। হ্যালো, হ্যালো, সমাপ্তি শেষ, লাইন কি কেটে দেবো? হ্যাঁ লাইন কেটে দেবো। আচ্ছা ওকে। যাক, শ্রোতা মন্ডলীর আপনার আলোচনা উপভোগ করেছিলেন, আমার আলোচনাটা বেশ 2 ঘন্টা প্রায় ভালো হচ্ছিল, কিন্তু আপনারা এখানে নতুন কিছু বলার কিছুই নেই, আমার যে দাবিগুলো আমি করেছিলাম আলহামদুলিল্লাহ সে দাবিগুলো আমি সম্পূর্ণ শেষ করেছি, আলোচনা অতটুকু যথেষ্ট ছিল যতটুকু আমি করেছি, আর যেহেতু আলোচনাটা 15 মিনিট করেছিল মানে এটা মানুষ বোঝে না এখন তিনি কেন করতে চাইছেন, এটা আপনাদের ব্যাপার যা করেছে, আর এ বিষয়ে বিস্তারিত যদি জানতে চান যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ মৃত্যুবরণ করেছে এই বিষয়ে উপরে আমার স্বতন্ত্র 1.5 ঘন্টা একটা আলোচনা আছে, ইউটিউবে যান, বাংলাতে লেখে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হয়েছে বি আর রাহুল হোসেন, এটা লিখলে 1.5 ঘন্টা একটা আলোচনা, আপনার আলোচনা আমার পেয়ে যাবেন, আপনার আলোচনাটা শ্রবণ করেন ইনশাল্লাহ, উনি যতগুলো অভিযোগ করেছে সে অভিযোগগুলোর জবাব দেওয়া আছে, আপনারা সেখান থেকে সম্পূর্ণভাবে আপনারা মানে এই কনসেপ্টটা পেয়ে যাবেন কোরআন এবং বাইবেলের আলোকে, যে সেগুলো তারা ক্রুশবিদ্ধ হয়ে যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে কি করেনি, একটাও প্রমাণ নেই গোটা বাইবেল থেকে, আমি বারবার বলেছি যে কোনো যীশু খ্রিস্ট কোনো সাহাবি থেকে একটা প্রমাণও নেই যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, কোনো সাহাবি সাক্ষ্য দিয়েছে না, যারা দিয়েছে সব ইহুদি, যারা ঈশাকে হত্যা করেছে দাবি করেছে তারাই করেছে, তো ইহুদিদের সাক্ষ্য কেন নেবে, খ্রিস্টানরা ইহুদিদের ক্ষেত্রে এমনিতে মনে করে জাহান্নামে যাবে, তো তাদের কথা কেন বিশ্বাস করতে যাবে, কিন্তু তাদের যীশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধ মৃত্যুবরণ করেছে কোনো সাক্ষী নেই, আর আমি গীত সংহিতার 118:17-18 অনুচ্ছেদ থেকে দেখেছি ভবিষ্যৎবাণী ছিল যে যীশু খ্রিস্ট উপরে অত্যাচার করা হবে কিন্তু তিনি মরবেন না, তিনি মৃত্যুবরণ করেনি, আজ ইউনুস আলাইহিস সালাম জীবিত ছিল তিনি জীবিত থাকবেন, এগুলো আমি বলেছি, তো যাই হোক আপনারা আলোচনাটি উপভোগ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা কাহাফ সূরা 18 আয়াত নম্বর 29, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইমিন, বলো হক সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে, যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা সে বর্জন করবে,
তো আমরা হক যে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এসেছে আমরা সেগুলোকে কোরআন বাইবেলের আলোকে আমি বলেছি, কোরআনটা যথেষ্ট, যে কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেনি, খ্রিস্টানদের কাছে কোনো সাক্ষী নেই, শুধু ইহুদিদের সাক্ষী বাদ দিয়ে, ইহুদিদের সাক্ষী গ্রহণযোগ্য না, খ্রিস্টানরা নিজেরাই গ্রহণ করে না, কোনো বিশ্বাসীদের কোনো সাক্ষী গোটা বাইবেল পড়ে ফুরিয়ে ফেলবেন, এক জায়গাতে গোটা বিশ্বাসীদের কোনো সাক্ষ্য প্রমাণিত নয়। আলহামদুলিল্লাহ, আলোচনা আপনারা উপভোগ করলেন, আমরা নেক্সট টাইম যদি কোনোদিন সম্ভব হয় আমরা আবারও আসবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।